হকপন্থী যুব সমাজ এখন যেটা হয়েছে কি, হকপন্থী যুব সমাজ আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে, কিন্তু তারা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে তারা কাজ করছে। আমরা চাচ্ছি এই বিচ্ছিন্ন যুবশক্তিকে, এই বিচ্ছিন্ন জাগ্রত শক্তিকে একটা ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত করার জন্য যেন এই দাওয়াতটা আরও শক্তিশালীভাবে, আরও কার্যকরভাবে, আরও স্থিতিশীলভাবে সমাজের বুকে প্রতিষ্ঠা লাভ করে। প্রিয় ভাতৃমণ্ডলী, আমরা জানি যে আজকে এই যুব সমাজের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ভয় কাজ করে, দ্বিধা কাজ করে, শঙ্কা কাজ করে। তার কারণ হচ্ছে চারিদিকে ছড়িয়ে থাকা হাজারো ফেতনা, হাজারো দল উপদল। তারা মনে করে একটা দলের মধ্যে চলে গেলে বোধহয় আমরা আবার যে মাঝামি ফেরকাবন্দি থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, যে তাকলিদ থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, একটা দল উপদলে ঢুকলে মনে হয় আমরা আবার সেই তাকলিদের মধ্যে ঢুকে যাব, আবারও সেই একটা গণ্ডির মধ্যে ঢুকে যাব, আমরা সেখানে স্বাধীনভাবে দিনের কথা হয়তো বলতে পারবো না। প্রিয় ভাতৃমণ্ডলী, এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা আমাদের একটা আস্থাহীনতার পরিচয়, আমাদের সাহসের সাহসহীনতার পরিচয়। আমাদের মধ্যে যে দ্বিধার সংখ্যাগুলো কাজ করছে, এই দ্বিধার সংখ্যাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা কাটাতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ধরনের ভুল ধারণাগুলো কিন্তু আমাদের পিছিয়ে রাখবে, আর এ কারণে কিন্তু আমরা সংগঠিত না হয়ে বিশৃঙ্খলভাবে, বিচ্ছিন্নভাবে কাজ করে যাব। এবং আমাদের এই কার্যক্রম, আমাদের এই বিচ্ছিন্ন কার্যক্রম কিন্তু সমাজের বুকে যেভাবে ফল দেওয়ার কথা সেভাবে কিন্তু ফল দিতে সক্ষম হবে না। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো, যারা আমরা এই দ্বিধা সংকটের মধ্যে হাজির রয়েছি, যারা এখনো পর্যন্ত একটা ভয়ের মধ্যে রয়েছি যে সংগঠন করলে কি হবে, সংগঠিত যদি হতে যায় তাহলে আবার নানা বিপদ কিভাবে এসে আমাদেরকে আবার গ্রাস করে ফেলে কিনা, এই ধরনের দ্বিধা সংকটগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে। আমাদের অবশ্যই একটা সংঘবদ্ধ শক্তি হতে হবে, অবশ্যই আমাদেরকে দলবদ্ধ হতে হবে। যদি আমরা সংঘবদ্ধ না হই তাহলে আমাদের দ্বারা স্থায়ী কোনো সভ্যতা বিনির্মাণ সম্ভব নয়। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয়, পৃথিবীর ইতিহাসে যত সভ্যতা গড়ে উঠেছে, যত সভ্যতা পৃথিবীর বুকে স্থিতিশীলতা লাভ করেছে, সমস্ত সভ্যতার পিছনে একদল মানুষের, একদল সংঘবদ্ধ মানুষের ঐকান্তিক একটা আগ্রহ ছিল, ঐকান্তিক একটা কার্যক্রম ছিল, এবং সংঘবদ্ধ তাদের একটা প্রচেষ্টা ছিল। যদি সেই প্রচেষ্টা না থাকতো তাহলে সভ্যতাগুলো কিন্তু গড়ে উঠত না। সুতরাং আমরা আপনাদের, বিশেষ করে যারা যুব সমাজ এখানে উপস্থিত রয়েছেন, হাজার হাজার যুবক এখানে এসেছেন, সকলের প্রতি আমাদের আন্তরিক আহ্বান থাকবে, বিনীত আহ্বান থাকবে যে আপনাদের মধ্যে দ্বিধা সংকটের জায়গাগুলো কাটিয়ে ফেলুন, দ্বিধাগুলো ঝেড়ে ফেলুন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে সাহস দরকার, সেই সাহস অর্জন করুন, সেই আত্মবিশ্বাস অর্জন করুন। যদি এই আত্মবিশ্বাস, এই সাহস আপনারা অর্জন করতে পারেন তাহলে নিঃসন্দেহে যে জাগরণ আপনাদের মধ্যে আজকে ছড়িয়ে পড়েছে, যে বিপ্লবের ডাক আপনারা শুনতে পেয়েছেন, সেই বিপ্লব, সেই জাগরণ আরও বেশি স্থিতিশীল হবে এবং বাতিল শক্তিকে তারা কাঁপিয়ে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, আমি আপনাদের প্রতি সর্বশেষ যে আহ্বানটি রাখতে চাইব, যারা আমরা সত্যের সংগ্রামে ব্রতী হতে চাই তাদের জন্য সবচেয়ে উপযুক্ত যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে বাংলাদেশ আহলেদের যুব সংঘ। এদেশের বুকে সবচেয়ে শক্তিশালীভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে দাওয়াত যারা ছড়িয়ে দেয়, তাওহীদ এবং সুন্নাহর কথা যারা বলে, শিরক এবং বিদআতের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে, তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন, সবচেয়ে শক্তিশালী আওয়াজ বাংলাদেশ আহলেদের যুব সংঘ। এই মজবুত প্ল্যাটফর্মকে আরও মজবুত করে তোলার জন্য আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি, আপনাদের আত্মবিশ্বাস, আপনাদের সাহস আমরা কামনা করছি। যদি আমরা সাহসী হই, আত্মবিশ্বাসী হই এবং সংঘবদ্ধভাবে কার্যক্রম করার বিষয়ে আমরা সচেতন হই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংঘবদ্ধ তৎপরতার মাধ্যম দিয়ে এদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জোয়ার আরও বেশি বেগবান করে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন, ওয়ুসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পদযুগলকে শক্তিশালী করবেন, অর্থাৎ তোমাদেরকে স্থিতিশীলতা দান করবেন, শক্তি দান করবেন। প্রিয় সুধী মণ্ডলী, আমরা চাচ্ছি এমন একটা প্রজন্ম গড়ে তুলতে, ভবিষ্যতে এমন একটি প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, যাদের কাছে ইসলাম হবে সবচেয়ে প্রিয়তম বস্তু, যাদের কাছে ইসলাম হবে সবচেয়ে মর্যাদার বস্তু, যাদের কাছে শিরক বিদআত হবে সবচেয়ে ঘৃণিত বস্তু, যাদের কাছে তাওহীদ এবং সুন্নাত হবে সবচেয়ে বেশি প্রিয় বস্তু। আর এজন্যই বাংলাদেশ আহলে যুব সংঘের মাধ্যমে আমরা সারা দেশের বুকে আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের যুবক ভাইরা যেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বলেন যে নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরাই হচ্ছে সেই কওম,
আমরাই হচ্ছে সেই জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দ্বারা মর্যাদা দান করেছেন, ইসলাম দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইসলামের মাধ্যমে আমাদের মর্যাদা, ইসলামের মাধ্যমে আমাদের শ্রেষ্ঠত্ব। ফামাহমা ইবতাগাইনা আল-ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ। যখনই আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কিছুর মধ্যে আমাদের সম্মান খুঁজব, আমাদের মর্যাদা খুঁজব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার লাঞ্ছিত করবেন, আমাদেরকে পদভ্রষ্ট করবেন। প্রিয় সুধী মণ্ডলী, অতএব আমরা বাংলাদেশ আহলে যুব সংঘের এই অগ্রযাত্রায় আপনাদেরকে সবসময় পাশে পেতে চাই। ওহির বিধানের আলোকে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এদেশের মানুষ, এদেশের সমাজকে গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমরা কামনা করছি। আপনারা কি রাজি রয়েছেন? যুব সমাজ কি রাজি আছেন? কি আছো জোয়ান, হ আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তড়ি পার। পরিশেষে আমি আল্লামা ইকবালের একটা কবিতা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তিনি বলছেন, আফরাদ কো আফরাদ কি হাতু মেহে আকওয়াম কা তাকদীর, হর ফরদ হে উম্মত কি মুকদ্দর কা সিতারা। অর্থাৎ জাতির লোকদের হাতেই রয়েছে জাতির ভাগ্য গড়ার হাতিয়ার। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি হচ্ছে জাতির ভবিষ্যৎ গড়ার জন্য এক একজন তারকা স্বরূপ, এক একজন কাণ্ডারি স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ভাইকে ওই ভিত্তিক সমাজ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন, কাণ্ডারী ভূমিকা পালন করার তৌফিক দান করুন, এবং এদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য। ডক্টর মুহাম্মদ কাবিরুল ইসলাম, ডক্টর মুহাম্মদ কাবিরুল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে প্রতিকূল পরিবেশে শুরু করা তাবলিগি ইজতেমার সুন্দরতম পরিবেশ আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। সেজন্য আমরা তার দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দৃশ্যারই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মানবতাকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করার জন্য। সে রাসূলের আদর্শ আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে মেনে চলার জন্য আমরা চেষ্টা করছি এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করছি। যে রাসূল আমাদেরকে এই আদর্শ নিয়ে এসেছিলেন, নিয়ে আসলেন, এই আদর্শ আমাদের জন্য রেখে গেলেন, তার প্রতি আমরা দরুদ, সংক্ষিপ্ত দরুদ পেশ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সুধী মণ্ডলী, ইসলাম একটি কল্যাণকামী জীবন আদর্শ। এর কল্যাণকারিতার অন্যতম দিক হচ্ছে মানুষের জন্য পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন। আজকের আমাদের বিষয় ইসলামে বিবাহ ও তালাক বিধান। সারা বিশ্বে যখন ইসলাম বৈরী শক্তি বিবাহটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে পশুত্বের স্তরে পৌঁছে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইসলাম তাদেরকে একটি কল্যাণ বিধান দান করেছে, সেটা হলো বিবাহ। এর মাধ্যমে মানুষ অবৈধ যৌনাচার, যৌনচার এবং যথেচ্ছা তার জৈবিক চাহিদা পূরণের যে নেশা মানুষকে পেয়ে বসে, সেখান থেকে ফিরে এসে সে নিজেকে, নিজের চরিত্রকে কলুষ কালিমালিপ্ত হওয়া থেকে রক্ষা করতে পারে বিবাহের মাধ্যমে। সুতরাং বিবাহের এই বিধান দিয়ে ইসলাম মানুষকে ভদ্র হতে, শালীন হতে, যথাযথ স্থানে জৈবিক চাহিদা পূরণ করার জন্য, পূরণ করার এই আদর্শ শিক্ষা দিয়েছে। সুধী মণ্ডলী, আলোচনার দুইটি দিক, একটা হলো বিবাহ আর একটা হচ্ছে তালাক। আমরা জানি যেখানে আলো আছে তার বিপরীতে, তার একটু পাশেই অন্ধকার আছে। যেখানেই শান্তি আছে তারপরেই অশান্তি বিরাজ করে। সুতরাং বিবাহ যখন থাকবে তখন বিচ্ছিন্নতাও থাকবে, বিবাহ নিকাহ যখন থাকবে তখন তালাকও থাকবে, খোলাও থাকবে। সুতরাং এই বিষয়গুলি আপনাদের সামনে
খুব সংক্ষেপে উপস্থাপন করতে চাই। আল্লাহ বলছেন সূরা নিসার 3 নম্বর আয়াত, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, অতএব তোমরা যেসব নারীদের পছন্দ হয় তাদের মধ্য থেকে দুইটি অথবা তিনটি অথবা চারটি বিবাহ করো। ফাইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো যে আল্লাহ তাআদিলু তোমরা ন্যায় বিচার করতে পারবে না, ফাওয়াহিদাতান তাহলে মাত্র একটা করো, আও মা মালাকাত আইমানুকুম অথবা তোমাদের অধীনস্থ দাসী তাদের মধ্য থেকে বিবাহ করো, যালিকা আদনা আল্লাহ তাআলু এটাই তোমাদের জন্য উত্তম হবে। সূরা নিসা 3 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অমীয় বাণী, তিনি বলছেন ইয়া মাশারা শাবাব, হে যুবক সম্প্রদায়, মানিস্তাতা মিনকুমুল বায়াতা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে ফালিয়া তাযাওয়াজ, সে যেন বিবাহ করে। ফা ইন্নাহু আগাদ্দুলিল বাসার, কেননা সে তার চোখকে অবদমিত রাখে, নিম্নগামী রাখে। ওয়া আহসানুলিল ফারাজ, এবং সেটা লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ামান লাম ইয়াস্তাতি, আর যারই বিবাহ করার সামর্থ্য নেই, ফা আলাইহি বিসাউম, সে যেন সিয়াম পালন করে, তার জন্য সিয়াম পালন করাটা আবশ্যক। কারণ ফা ইন্নাহু লাহু বিজাউন, কেননা এটা তার জন্য ঢালস্বরূপ, রক্ষা কবচ স্বরূপ। হাদিসটি বুখারীর 5066 এবং মুসলিমের 1400 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, নিজের চরিত্রকে রক্ষা করার জন্য ঢাল হিসেবে যুবক সম্প্রদায় যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করবেন, আর যার সামর্থ্য নাই তিনি সিয়াম পালন করবেন, আইয়ামে বীজ পালন করতে পারেন, সাপ্তাহিক দুইটি সিয়াম সোমবার এবং বৃহস্পতিবার, এই দুইটি সিয়াম নিয়মিত পালন করতে পারেন, এছাড়াও অন্যান্য নফল সিয়ামগুলি আপনারা আদায় করতে পারেন। শুধু মণ্ডলী, এই বিবাহ নিয়ে আমাদের সমাজে, বিবাহ অনুষ্ঠান নিয়ে বিভিন্ন কুসংস্কার আছে, যেগুলি আমরা গত বছরের তাবলিগী ইসলামে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সংক্ষেপে শুধু এতটুকু বলি, বিবাহ নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তির কোনো শেষ নেই। আমরা সেই দিকে না গিয়ে বিবাহ কীভাবে সংগঠিত হয় সে বিষয়ে দুটি কথা বলছি। বিবাহ কেবলমাত্র ইজাব এবং কবুলের মাধ্যমেই সংগঠিত হয়, যেখানে দুইজন সাক্ষী লাগে, মেয়ের অভিভাবকের পক্ষ থেকে বরের প্রতি বা তার বরের প্রতি প্রস্তাব পেশ করবেন এই মর্মে যে আমি আমার মেয়েকে তোমার কাছে সমর্পণ করলাম, আর ছেলে বলবে আমি কবুল করলাম। গুরুত্বপূর্ণ বিষয় তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সেজন্য এই বিষয়টা তিনবার বলবেন, এর মাধ্যমেই বিবাহ সংগঠিত হয়। বিবাহের এই সুন্নতে মুয়াক্কাদা অনুষ্ঠান সংগঠিত করার জন্য আমাদেরকে সুন্নতি পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হলো প্রথমে বিবাহের খুতবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন, যাকে খুতবাতুল হাজত বলা হয়, সেই খুতবাটা পাঠ করার পর বিবাহের এই ইজাব কবুলগুলি এগুলি সংগঠিত হবে, আর এর সাথে আনুষঙ্গিক যেগুলি সংশ্লিষ্ট বিষয় বর এবং কনে উপলক্ষে এবং উপস্থিত মানুষকে উপলক্ষ করে কিছু কথা খুব সংক্ষেপে বলার প্রয়োজন, এটা বলে শেষ করতে হবে। আর সবশেষে বরকনের জন্য দোয়া করবেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুম ফিল খায়র। কিন্তু সমাজে প্রচলিত আছে যে একজন উকিল বাপ নির্ধারণ করে সেই উকিল বাপ আরও দুজন সাক্ষী নিয়ে মেয়ের কাছে গিয়ে মেয়ের কবুল বলল কিনা এটা শোনার জন্য যায়। আচ্ছা বলুন তো বিবাহটা কি? বিবাহটা সুন্নাতে মুয়াক্কাদা। আর পর্দা করা কি ফরজ নয়? পর্দা করাটা হলো ফরজ, কোরআনের নির্দেশ। হ্যাঁ, কোনো ক্ষেত্রে বিবাহ ওয়াজিব হতে পারে, ফরজে আইনও হয়ে যেতে পারে, সেটা ব্যক্তির উপর নির্ভর করছে, কিন্তু মূলত হচ্ছে বিবাহ সুন্নাতে মুয়াক্কাদা। এখন এই সুন্নাত আপনি পালন করতে গিয়ে আপনার ফরজ তো রক্ষা হয়ে যাচ্ছে, এটা কি খেয়াল করছেন? কাজী একজন উকিল বাপ সাজানো মানুষ, আর দুইজন সাক্ষী নিয়ে সে মাহরাম না গায়ের মাহরাম এটা দেখার কোনো বিষয় নাই, চলে যাচ্ছে মেয়ের কাছে কবুল শুনতে। অথচ এটা রাসূলের বিধান নয়, এটা রাসূলের সুন্নাত নয়, বরং অভিভাবক তিনি মেয়ের সম্মতি আছে কিনা এটা আগে জেনে নেবেন। জেনে নেওয়ার পরে এই অভিভাবক তিনি পিতা হন আর আপন চাচা হন অথবা ভাই হন অথবা অন্য কোনো বৈধ অভিভাবক হন, তিনি মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার পরে, সম্মতি নেওয়ার পরে তিনি তার পক্ষ থেকে প্রস্তাব পেশ করবেন, আর করে বর সেটা গ্রহণ করবে, এর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে।
দুইজন সাক্ষীর উপস্থিতিতে। এর চেয়ে অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের সমাজে অনেক কিছু অতিরিক্ত বিষয় এখানে হয়ে থাকে, সেগুলি থেকে আমাদেরকে বিরত থাকা প্রয়োজন, সেগুলি থেকে আমাদেরকে অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন। আজকের সমাজে আমরা দেখি যে একটা বিষয় প্রচলিত, সেটা হলো মেয়াবিবি কাজী তোকে এক, মেয়াবিবি রাজি তোকে এক করে কাগাজি। দুইজনে রাজি হয়ে এখন তো কাজীর কিছু করার নাই, এখন কাজী অফিসে যখন চলে গেছে কাজী, তখন দুইজন সাজানো সাক্ষী উপস্থাপন করেন আর একজনকে অভিভাবক বানান, এই অভিভাবকের নাম লেখে নিজে বিবাহ পড়িয়ে দিয়ে এই বিবাহটা জায়েজ করে দেন, এটা সম্পূর্ণ অবৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাতুন কাহুল আইম লা নিকাহ ইল্লা বিওয়ালিয়িন, ওয়ালি ছাড়া কোনো বিবাহ নেই। হাদিসটি আবু দাউদের 2085। অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা, অন্য হাদিসে বিগাইরি ইজনি মাওয়ালিহা, ফা নিকাহুহা বাতিল সালাসা মাররাতিন, যে ব্যক্তি, যে মহিলা, সে ওলির অনুমতি ব্যতীত, অভিভাবকের অনুমতি ব্যতীত সে বিবাহ করল, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। রাসূল তিনবার বলেছেন। এখন ফেসবুকের কল্যাণে আর ইন্টারনেটের কল্যাণে বহু দূরের ছেলে আর অনেক দূরের মেয়ে এই ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়ে এক জায়গায় একত্রিত হয়ে কাজী অফিসে চলে গিয়ে এই সাজানোভাবে বিবাহ করছে, সেখানে অভিভাবকও জানে না, সেখানে অন্য তাদের নিকটাত্মীয়ও জানে না। এই বিবাহ অবৈধ বিবাহ, এর যতদিন একসাথে থাকবে ততদিন এটা অবৈধ হবে, সুতরাং এই প্রথা বাতিল করতে হবে। আর একটা জিনিস হলো, আমাদের আদালতে যখন ছেলে আর মেয়ে রাজি হয়ে যায়, তখন আদালতে গিয়ে উপস্থিত হলে আমাদের যারা অ্যাডভোকেট আছেন তারা সেই বিষয়টাকে উপেক্ষা করে একটা আদালতের মাধ্যমে যাতে করতে পারে এরকম একটা এফিডেভিট ওনারা করে দেন, একটা বিবাহনামা নিকাহনামা এটা করে দেন। কিন্তু তাদের জানা উচিত শরীয়তের নির্দেশ কী, এই শরীয়তের নির্দেশ তারা জেনে তারপরে মেয়ে এবং ছেলে তার অভিভাবক যদি রাজি হয় তাহলে তারা ব্যবস্থা করে দিতে পারেন, এটা ভালো। আদালত কখন অভিভাবক হতে পারে, কাজী অফিস কখন অভিভাবক হতে পারে, যখন মেয়ের কোনো বৈধ অভিভাবক থাকবে না, অথবা কোনো মেয়ে, বিধর্মী মেয়ে, সে ধর্ম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, সঙ্গত কারণে তার অভিভাবকরা কোনো মুসলিম ছেলের কাছে বিবাহ হোক এটা কিন্তু চাইবে না। সুতরাং এক্ষেত্রে বলা যাবে এই মেয়েটা অভিভাবকবিহীন। এমন যদি পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে রাসূল বলেছেন, আনা ওয়ালি মাল্লা ওয়ালিয়া লাহু, আমি ওলি যার অভিভাবক নাই, যার অভিভাবক নাই আমি হচ্ছি তার অভিভাবক। সুতরাং এই ক্ষেত্রে কাজী অথবা আদালত তারা অভিভাবক হতে পারেন, তবে সেখানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বা ওয়ার্ডের মেম্বার এবং পৌর কর্পোরেশন হলে কাউন্সিলর তিনি অথবা চেয়ারম্যান তিনি হবেন অভিভাবক, উনি উপস্থিত থেকে এই বিবাহটা করিয়ে দিলে সেটা সবচেয়ে ভালো হবে। আমাদের দেশে কিন্তু এই চর্চা নাই, যখন মেয়ে ছেলে রাজি হয়ে যায় তখন উপস্থিত এই বিবাহ করে দিয়ে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়, আর এরপরে যখন তারা তাদের ভুল বুঝতে পারে তখন অভিভাবক বেঁকে বসে, না এই বিবাহ আমরা মানি না, যদি অভিভাবক থাকে তাহলে বেঁকে বসে, না এই অভিভাবক আমরা এই বিবাহ মানি না। এক্ষেত্রে আর একটা ভুল হলো, যেহেতু ছেলে মেয়ে ভুল করে বিবাহ করেই ফেলেছে, তখন তাদেরকে গোনা থেকে বাঁচানোর জন্য অভিভাবককে আবার নতুন করে সম্মতি জ্ঞাপন করে বিবাহ পড়িয়ে দিলে ওরা গোনা থেকে বেঁচে যাবে। সুতরাং যদি এমন ঘটনা ঘটেই যায় তাহলে তাদেরকে গোনা থেকে বাঁচানোর জন্য আমাদের করণীয় হবে তাদেরকে আবার নতুন করে বিবাহ পড়িয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। শ্রোতা মণ্ডলী, দুই নম্বর বিষয় হলো বিবাহের ক্ষেত্রে যখন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, বনিবনা হয় না, সংসার তখন ভেঙে যাওয়া আবশ্যিক হয়। এক্ষেত্রে অনেক সময় স্বামীর অদূরদর্শিতা অথবা তার রাগটা বিশেষভাবে এখানে ভূমিকা পালন করে, কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তোলা, কথায় কথায় তাকে গালমন্দ করা, কথায় কথায় তার বাপ মা পিতামাতা তুলে তাকে ভর্ৎসনা করা, এগুলির কারণেই একটা মেয়ে তার জীবনটা বিষিয়ে ওঠে। আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যখন কোনো মেয়ে তার নিকটাত্মীয় ছেড়ে, এমনকি পিতামাতা ছেড়ে
আপনার উপর নির্ভর করে, আপনি স্বামী আপনার উপর নির্ভর করে সে বহু দূর থেকে আপনার কাছে এসছে, তখন তার ছোট ছোট ত্রুটিগুলি আপনাদেরকে অবশ্যই মার্জনা করতে হবে, আপনাকে খেয়াল করতে হবে। এই মেয়েটা যদি আপনার নিজের বোন হতো, এই মেয়েটা যদি আপনার নিজের সন্তান হতো, তাহলে আপনি তার প্রতি কী ব্যবহার করতেন? সুতরাং সেই খেয়াল করে আপনি যদি আপনার স্ত্রীর সাথে এই ব্যবহার করেন, আপনি যদি আপনার পুত্রবধূর সাথে এই ব্যবহার করেন, তাহলে অবশ্যই সেই মেয়েটা আপনাকে আপন করে নেবে এবং আপনার সেবায় এসে নিয়োজিত হবে। কিন্তু পরিবেশটা উল্টা হয়ে যায়, পরিবেশটা উল্টা হয়ে যায় এমন যে আমি তার কোনো দোষ ত্রুটি, সে যেন একবার আসমান থেকে নেমে আসবে একজন ফেরেশতা হয়ে, তার কোনো ভুল ত্রুটি হওয়া চলবে না। আমাদের সমাজের অনেকেই যারা শ্বশুর হন, অর্থাৎ ছেলের বাপ অথবা শাশুড়ি হন, তারা অনেক ক্ষেত্রে এই ধরনের পুত্রবধূর উপরে তারা বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়ে দেন। তার কোনো কথা, তার কোনো আচরণ, তার কোনো কাজই তার পছন্দ হয় না, অথচ তিনি নিজেই শত ভুল করে থাকেন। যখন এরকম ঘটনা ঘটে তখনই কিন্তু এ ধরনের বিচ্ছিন্নতা আবশ্যক হয়ে যায়। অনেক ক্ষেত্রে মেয়েরাও বেয়াড়া হন, স্ত্রীরাও তারা স্বামীর অনুগত হন না, তারা স্বামীর বিরুদ্ধে চলেন, সে কারণে এই বিচ্ছিন্নতা আবশ্যক হতে পারে। তালাক ইসলামী একটা পরিভাষা, তালাক হচ্ছে বিবাহের যে সুন্দর বন্ধন, এই বন্ধনটাকে ছিন্ন করে দেওয়া, আলাদা করে দেওয়া। কী কী কারণে শরীয়তে তালাক হতে পারে? প্রথমত দিনদারি, আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী দিন মেনে চলে না, সে সালাত সিয়াম এগুলি আদায় করে না, পর্দা পুশিদা এগুলি মেনে চলে না, তাহলে সেই ক্ষেত্রে তাকে উপদেশ দিবেন। উপদেশ দেওয়ার পরে সে যদি না মানে, আপনি তার বিছানাটাকে আলাদা করে দেন। এরপরে যদি সে সংশোধন না হয়, আপনি তার অভিভাবকদের কাছে এই আচরণগুলি পেশ করেন। পেশ করার পরেও যদি সে সংশোধন না হয়, তাহলে আপনি তাকে প্রথমে এক তালাক দিয়ে সাবধান করেন যে তুমি যদি ঠিক না হও, তাহলে তোমাকে কিন্তু আমি বিদায় করে দেব, ছেড়ে দেব। এবার এক মাস আপনি অপেক্ষা করেন, দেখেন সে কী করে। এক মাস অপেক্ষা করার পরেও সংশোধন সে হয়নি, যদি না হয় তাহলে আপনি দ্বিতীয়বার দ্বিতীয় মাসে আপনি আবার তালাক দিবেন, দ্বিতীয় হায়েজ থেকে পবিত্র হওয়ার পর। এরপর আপনি তাকে তালাক দিবেন, আবারও এক মাস সুযোগ আছে। এক মাস আপনি দেখেন, তাকে উপদেশ দেন, সে সংশোধন হয় কিনা, সে ফিরে আসে কিনা। যদি সে ফিরে না আসে, তাহলে সর্বশেষে তৃতীয় মাসে গিয়ে তৃতীয় পবিত্র অবস্থায় আপনি আরেকটা তালাক দিবেন। এই হলো আপনার চূড়ান্ত তালাক। আপনার জীবন আর ওকে ফিরিয়ে নেওয়ার মতো স্বাভাবিকভাবে কোনো সুযোগ নেই। দুই নম্বর কারণ হলো অসৎ চরিত্র। এমন অনেক মহিলা আছেন নিজের স্বামী থাকার পরেও পরক্রিয়ায় লিপ্ত হন। অনেক সময় স্বামী জানতে পারেন, অনেক সময় তিনি জানেন না। প্রবাসে থাকেন অথবা দূরে কোথাও চাকরি করেন অথবা ব্যবসায়িক কাজে সারাদিন বা কয়েকদিন তিনি দূরে থাকেন, আর এই সুযোগটা গ্রহণ করে এই ধরনের দুশ্চরিত্রের নারীরা তারা পরকীয়ায় লিপ্ত হয়। যদি চরিত্র তার খারাপ হয়, তাহলে এ কারণে তার তালাক দেওয়া যেতে পারে। তিন নম্বর বিষয় হলো স্বামীর অবাধ্য। স্বামী বলে তুমি পর্দা পোশিদা করো, সে বলে না আমি বোরকা পরে চলতে পারবো না। স্বামী বলে তুমি সালাত সিয়াম আদায় করো, সে বলে যে না আমি এ কথা করতে পারবো না। স্বামী বলে তুমি আমাকে একটু সেবা করো, সে বলে যে না তোমার সেবাটা আমি করতে পারবো না। যদি স্বামীর অবাধ্য হয়, বিশেষত ইসলামের ক্ষেত্রে, তাহলে এই সব ক্ষেত্রে তাদেরকে তালাক দেওয়া যায়, বিচ্ছিন্ন করে দেওয়া যায়। তালাক দেওয়ার বিধান আল্লাহ কেন এটার আমাদের প্রতি জারি করলেন, কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর বিধান এই জন্য করেছেন, যদি তালাক দেওয়ার বিধান না থাকতো, হিন্দুদের মধ্যে যদি একাধিক বিবাহ বৈধ না হতো, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যেতাম, বিপদে পড়ে যেতাম। এরকম দাজ্জাল মহিলা হলে, যদি এইরকম নারী হয় যার চরিত্র খারাপ, যে দিন মানে না, যারা আমাকে ওকে নিয়েই সারা জীবনটা কাটাতে হতো। সুতরাং এর জন্য আল্লাহ আমাদের জন্য এই সুন্দর বিধান নাজিল করেছেন। শুধু মণ্ডলী, আল্লাহ বলছেন, আমরা অনেক সময় দেখি তালাক দিতে আমাদের সমাজের পুরুষ ভাইয়েরা ভয় পান। কেন পান? এই জন্য পান যে আজকের সমাজের আমাদের দেশের আইন কানুনগুলি অনেকই, বেশিরভাগই মহিলাদের প্রতি সহনশীল, তাদের পক্ষে, আর পুরুষদের
বিরুদ্ধে অনেক ক্ষেত্রে, বিশেষ করে বিবাহর ক্ষেত্রে, যদি কোনো মহিলা তার স্বামীর বিরুদ্ধে এই মামলা দায়ের করে বসে যে সে আমার কাছে যৌতুক চেয়েছে, তাহলে তার জামিনবিহীন তার মামলা, তার বিরুদ্ধে মামলা হবে, তার জামিন হবে না। অথচ বিষয়টা তদন্ত করার আগেই কিন্তু জেলে তাকে ঢুকিয়ে দেবে। এই ভয়ে যদিও স্ত্রী তার কথা শোনে না, অনুগত হয় না, তারপরেও মানুষ অনেক সময় তালাক দিতে চায় না, ওই নিয়েই সে কষ্ট করে জীবনযাপন করে। ফলে জীবনের এই কষ্টগুলি সে কাউকে বলতেও পারে না, আর সেটা সহ্যও করতে পারে না, তাকে নীরবে অশ্রু বিসর্জন দিতে হয়, তালাক সে দিতে চায় না। আবার এর বিপরীতও আছে, অনেক ভাই অযথাই তার স্ত্রীর উপরে বিভিন্নভাবে নির্যাতন করেন, আর নির্যাতন পর্যায়টা এমনই হয় যে সে সহ্য করতে পারে না, ফলে সে কখনো দেখবেন যে সুইসাইড করে, আত্মহত্যা করে, এমন ঘটনা পেপার পত্রিকা আমরা দেখতে পাই। সুতরাং উভয় বিষয়কে, উভয় পক্ষকেই সহনশীল হতে হবে। পর্যায় যদি এমনটাই হয় যে একসাথে বসবাস করার কোনো উপায় নাই, তখন কিন্তু তালাকের বিধান, আর এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই শরীয়তের বিধানটা অবশ্যই মেনে চলতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইযা নাকাহতুমুল মুমিনাতি সুম্মা তাল্লিকুহুন্না মিন ক্বাবলি আইয়ামাস আনতামাসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তাতাদ্দুনাহা ফামাতিউহুন্না ওয়া সারিহুহুন্না সারাহান জামিলা। হে ইমানদারগণ, যখন তোমরা বিবাহ করবে কোনো মুমিন নারীকে, অতঃপর তাদেরকে তালাক দিবে, তাদেরকে স্পর্শ করার পূর্বেই, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন, তাহলে তাদের প্রতি তোমাদের কোনো ইদ্দাত নাই, কোনো ইদ্দাত পালন করতে হবে না, যেগুলি তোমরা গণনা করে থাকো, ফামাতিউহুন্না ওয়া সারিহুহুন্না সারাহান জামিলা, তাহলে তোমরা তাদের কিছু ভোগ সামগ্রী এগুলি সুন্দরভাবে দিয়ে দাও এবং তাদেরকে সুন্দরভাবে ছেড়ে দাও। যদি তাদেরকে রাখা নাই যায়, তাহলে আপনি তাদেরকে সুন্দরভাবে বিদায় করে দেন, তালাক দিয়ে হোক, যেভাবে হোক, যেভাবে করলে সুবিধা হয় সেইভাবে আপনি তাকে ছেড়ে দেন, তাকে আটকিয়ে রেখে তাকে কষ্ট করার কোনো দরকার নেই। আপনি সমাজের ভয়ে বা আইন আদালতের ভয়ে আপনি তাকে আটকিয়ে রাখবেন, এটা জুলুম, এটা অন্যায়। তাকে যদি আপনার ভালো নাই লাগে, আপনি তাকে ছেড়ে দেন, সে যাতে অন্যত্র বিবাহ করতে পারে, আপনার এই জুলুম থেকে সে নিষ্কৃতি পেতে পারে। সুতরাং তাকে আটকিয়ে রেখে তাকে নির্যাতন করার এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। অনেক সময় অনেক ভাইয়েরা বিবাহ করার আগেই মনে মনে নিয়ত করেন বা কোনো কোনো ক্ষেত্রে প্রকাশ করেন, আমি যদি ওই অমুক মেয়েকে, অমুক বংশের মেয়েকে বিবাহ করি তাহলে সে তালাক। এটা কি তালাক হবে? এটা তালাক হবে না, বিবাহ করার আগে কখনো তালাক হয় না। আপনি জমির মালিক নন, জমির মালিক না হয়ে কি আপনি বিক্রি করতে পারবেন? জমির মালিক না হয়ে কি বিক্রি করা যায়? যায় না। যে জিনিসের আপনি মালিক নন সেই জিনিসের আপনি ওটা বিক্রি করতে পারেন না। সুতরাং যে জিনিস আপনার হাতে নেই এই জিনিস আপনি কখনোই এটাকে ছুঁড়ে ফেলে দিতে পারেন না, আপনাকে বিবাহ করতে হবে, তারপরে তালাক দিতে হবে। কয় তালাক দিবেন? পদ্ধতি আগেই বলেছি যে আপনার যদি তালাক দেওয়া আবশ্যক হয়ে যায়, তাহলে প্রথম তুহুরে, যে তুহুরে আপনি একসাথে অবস্থান করেননি, সহবাস করেননি, এই তুহুরে আপনি প্রথম এক তালাক দিবেন, দিয়ে আপনি অপেক্ষা করেন এক মাস পরবর্তী তুহুর পর্যন্ত। যদি সে সংশোধিত না হয়, তাহলে পরবর্তী তুহুরে আপনি আর এক তালাক দিবেন। এরপরও যদি না হয়, আপনি অপেক্ষা করতে পারেন এক মাস পর্যন্ত, না হয় তাহলে চূড়ান্ত তালাক, তৃতীয় তালাক দিয়ে আপনি তাকে বিদায় করে দেবেন। কিন্তু আমাদের রাগ এতই বেশি যে যখনই কথা হয়, যখনই রাগ হয় মাথায়, তখন মাথায় গরম হয়ে গিয়ে আমরা বলে বেশি, তোরে এক তালাক, দুই তালাক, তিন তালাক, তোকে বাইশ তালাক দিলাম, বাপের বাড়ি চলে যায়। যখন মাথার এই গরম চলে যায়, একটু পরে যখন চিন্তা করে যে কী করলাম, তখন বিষয়টা ভাবতে শুরু করে, আয় হায়, আমি তো তিন তালাক দিয়ে ফেলেছি, তো এখন উপায় কি? এবার উপর কি হুজুরের বাড়িতে দৌড়ানো। সমস্যা হলে আহলাদিস সমাজেও না জানার কারণে মানুষ এরকম কথায় কথায় বিভিন্ন সময় তালাক দিয়ে স্ত্রীকে নির্যাতন করে, কথায় কথায় তালাক দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এগুলি কঠিনভাবে নিষেধ করেছেন, এগুলি থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। হানাফি ভাই যদি হন, তখন তিন তালাক দিয়ে একেবারেই মুশরে পড়েন,
তিন তালাক দিয়ে ফেলেছে, বউ তো হারাম হয়ে গেল, এখন কি করা যায়? তখন দাদা নানা এ ধরনের বয়সের, যাদের কোনো সামর্থ্য নেই, যাদের কোনো সক্ষমতা নেই, এই ধরনের মানুষ খুঁজে বেড়ান, কাকে পাওয়া যায়, কোথায় খুঁজে পাওয়া যায়? এখন দাদা নানাকে তো বয়সের ভারে নুপ্চ দেখা যায়, কিন্তু যদি তার শারীরিক সক্ষমতা থাকে তখন কি সে এই মহিলাকে ছেড়ে দেবে? তার সাথে বিবাহ দিয়ে এই হিল্লা প্রথা, তারা এই কি বলে ভাড়াটে খাসির এই ব্যবস্থা তারা করেন। আর যাদের মধ্যে গায়রাত আছে, আত্মসম্মানবোধ আছে, তারা তখন কি করেন, তারা চিন্তা করেন যে থেকে মুক্তির উপায় কি, নিষ্কৃতির উপায় কি। তখন বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে, বিভিন্ন জায়গা থেকে খুঁজতে খুঁজতে অবশেষে যদি ঢাকায় হয় তাহলে বলে দেয় যাও বংশালে যাও ফতুয়া বাবা, আর যদি অন্য জায়গায় হয় তাহলে এখন আত্মহারিকের কল্যাণে মাশাআল্লাহ সারা বাংলাদেশে পরিচিত হয়ে গেছে রাজশাহী নদাপাড়ায়, নদাপাড়ায় যাও ফতুয়া বাবা, তখন দৌড়িয়ে চলে আসে নদাপাড়ায়, বউ কি করে ফিরিয়ে নেওয়া যায়, আর দাদার কাছে বিবাহ দেওয়া না লাগে। শুধু মণ্ডলী, এই মাথা গরম করা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন, তিনটি বিষয়, জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হিসলুহুন্না জিদ্দুন, তিনটি বিষয়ে হাসি তামাশা করেও সেটা সংগঠিত হবে, আর এটা স্বাভাবিকভাবে করলেও সেটা সংগঠিত হবে। সেই তিনটি বিষয় কি? একটা হলো বিবাহ, আর একটা হলো রাজাত, আর একটা হলো তালাক। বিবাহ, তালাক আর হচ্ছে রাজাত, সেটা হাসি তামাশা করে করলেও হবে, আর এমনিভাবে স্বাভাবিকভাবে করলে হবে। আপনি তালাক দিয়ে বউকে তারপরে বলবেন যে ভাই আমি এটা জানতাম না যে বউকে তালাক শব্দ বললেই সে হারাম হয়ে যায়, এই কথা বললে চলবে না। আপনি দুনিয়াবি জীবনে লেখাপড়া শেখেননি ঠিকই, কিন্তু জমি কীভাবে চাষ করতে হয়, মাছ কীভাবে চাষ করতে হয়, এই পোলট্রি খাবার কীভাবে করতে হয়, এগুলি সবই আপনি জেনেছেন, মানুষের কাছে শুনে শুনে এগুলি অর্জন করেছেন, কিন্তু এই বিষয়টা আপনি জানতে পারেননি। সুতরাং এই কথা বললে চলবে না যে আমি এই বিষয়টা জানতাম না, এ কথা শরীয়তে গ্রহণযোগ্য নয়, বরং আপনাকে জানতে হবে। আল্লাহ বলছেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুনা বিল বাইয়্যিনাতি ওয়াজ-জুবুর, যে বিষয়ে তোমরা জানো না, যারা জানে আহলে ইলম তাদের কাছে তোমরা প্রশ্ন করে জিজ্ঞাসা করে নাও। অন্য আয়াতে সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, সুতরাং জানার কোনো বিকল্প নাই। আপনি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, প্রত্যেকটি দিক ও বিভাগ জীবনের আপনাকে আমাকে জানতে হবে শরীয়তের নির্দেশ কি। সুতরাং ইসলামের দাম্পত্য জীবনকে সুখী করতে হলে আপনাকে আমাকে ইসলামের বিধানগুলি এগুলি জানতে হবে, অবশ্যই জানতে হবে। আমরা কোরআন হাদিসের শরণাপন্ন হই এবং জানার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। অনেক সময় আমরা আমাদের কোনো ভাই মনে মনে চিন্তা করেন যে বউ যদি এই কাজ করে তাহলে তালাক দিয়ে দিব, এই মনের কল্পনা কখনো বাস্তবে রূপায়িত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা হাদাসাত বিহি আনফুসাহা আনফুসাহা মা লাম তাআমাল আও তাতাকাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত থেকে এই বিষয়টি উঠিয়ে দিয়েছেন যা তার অন্তরে কল্পনা করা হয়, যতক্ষণ পর্যন্ত সে এটা কাজে পরিণত না করে অথবা সে এটা ব্যক্ত না করে, সে না বলে। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন ইজা তাল্লাকা ফি নাফসিহি ফালাইসা বিশাইইন, যখন কোনো ব্যক্তি মনে মনে তালাক দিবে তখন সেটা ধর্তব্য নয়, এটা কোনো কিছুই না। তবে এই অবান্তর কল্পনা করা থেকেও আমাদের বেঁচে থাকা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আমিন। শুধু মণ্ডলী, তালাক তো দিয়েই দিয়েছেন, এখন ইদ্দত, ইদ্দত দুই ধরনের। ইদ্দত হচ্ছে সময়কাল, বিরতিকাল, এটা দুই ধরনের। এক ধরনের হলো যদি স্বামী মারা যায়, বিধবা হন, তাহলে তাকে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হয়। আর এক হলো যদি কোনো মহিলাকে তার স্বামী তালাক দেয় তাহলেও তাকে ইদ্দত পালন করতে হয়। মহিলার যদি স্বামী মারা যায় তাহলে তাকে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়ায়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা আশহুরিন ওয়া আশরা, আর যাদের তোমাদের মধ্যে যাদের স্বামী মারা যায়
এবং তারা স্ত্রী ছেড়ে যান। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তারা নিজেদেরকে বিরত রাখবেন চার মাস দশ দিন, চার মাস দশ দিন বিরত রাখবেন যদি স্বামী মারা যায়। এখন এই বিরত রাখার অর্থ কী, এই ইদ্দত পালনের অর্থ কী? আমাদের দেশে প্রচলন আছে সমাজে, স্বামী যখন মারা যায় তখন তার পরিহিত যত গহনা আছে এগুলি খুলে দিতে হয়, এমনকি নাকফুলও খুলে দেয়, আর তাকে সাদা কাপড় পরিহিত থাকতে হবে। বিষয়টা কিন্তু এমন নয়, বরং তিনি যেটা পরিহিত আছেন এটা থাকবেন, নতুন করে তিনি আর কোনো গহনা সেটা তিনি পরিধান করতে পারবেন না এই চার মাস দশ দিন। আর যে সমস্ত কাপড় পোশাকাদি অন্য অলঙ্কার যাই হোক না কেন, যেগুলিতে তার সৌন্দর্য বিধান হয় এক্সট্রা করে আলাদাভাবে সৌন্দর্য বিধান হয় এগুলি তিনি করবেন না। এভাবে তিনি সম্ভবপর স্বামীর বাড়িতেই অবস্থান করার চেষ্টা করবেন এই চার মাস দশ দিন, বিনা প্রয়োজনে অথবা বাধ্যগতা অবস্থা না হলে তিনি ওই বাড়ি থেকে বের হবেন না যতক্ষণ পর্যন্ত বাধ্যগতা অবস্থা না হয়। যদি নিরাপত্তার সমস্যা না হয় অথবা অন্য কোনো কারণ না হয় ততক্ষণ পর্যন্ত তিনি ওখানে অবস্থান করবেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন কুন্না নুনহা আন নুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসিন ইল্লা আলা আজওয়াজিন আরবাআতা আশহুরিন ওয়া আশরা, আমাদেরকে নিষেধ করা হতো শোক পালন করতে, কোনো মানুষ মৃত্যুবরণ করলে তিন দিনের বেশি শোক পালন করতে নিষেধ করা হতো, ইল্লা আলা আজওয়াজিন, তবে স্বামীর ক্ষেত্রে ব্যতীত, তার ক্ষেত্রে হচ্ছে চার মাস দশ দিন। ওয়ালা নাক্তাহিল ওয়ালা নাতাতাইয়াব, আমরা সেই সময় সুরমা লাগাতাম না এবং কোনো সুগন্ধি ব্যবহার করতাম না। ওয়ালা নালবাসু সাউবান মাসবুকান ইল্লা সাউব আসলু, আর আমরা কোনো নতুন রঙের কাপড়, রঙিন কাপড় এগুলি নতুন করে ব্যবহার করতাম না। ওয়াকাদ রুখিসালানা ইনদা তুহুরি ইযা ইত্তাসালাত ইহদানা মিন মাহিজিহা ফি নুবজাতিন মিন কাসবি আসফারিন, তবে আমাদের মধ্যে কেউ যদি মাসিক থেকে পবিত্রতা অর্জন করত তাহলে সেক্ষেত্রে সুগন্ধি ব্যবহার করার বা চন্দন ব্যবহার করার অনুমতি আমাদেরকে দেওয়া হতো, অথবা কেউ যদি নিফাস থেকে প্রসাব উত্তর পবিত্রতা অর্জন করার পরে যদি কেউ হতো তাহলে তিনি এই সুগন্ধি নির্দিষ্ট স্থানে ব্যবস্থা ব্যবহার করতে পারতেন, এছাড়া অন্য বিষয়গুলি আমাদেরকে নিষেধ করা হতো। সুতরাং ইদ্দত পালনকালীন যে কুসংস্কার আমাদের মধ্যে আছে সেগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দুই নম্বর হলো যারা তালাকপ্রাপ্তা, তালাকপ্রাপ্তা দুই শ্রেণীর, তিন শ্রেণীর হতে পারে। প্রথমত ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু ওয়া লা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, তালাকপ্রাপ্ত মহিলা নিজেদেরকে বিরত রাখবেন সালাসাতা কুরু, তিনটা পবিত্র অবস্থা পর্যন্ত। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জরায়ুতে তার রেহেমে যে জিনিসগুলি দান করেছেন এগুলিকে তিনি গোপন করবেন না। ইন কুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী হন তাহলে এগুলি তারা গোপন করবেন না। ওয়া বুউলাতুহুন্না হাক্কু বিরাদ্দিহিন্না, কিন্তু যদি রাজি তালাক যদি হয় তাহলে তার স্বামী তাকে ফিরিয়ে নেওয়ার অধিক হকদার, তিনি বেশি হক তিনি রাখেন। এটা গেল তালাকপ্রাপ্তার ক্ষেত্রে, যদি তিন তালাক হয় তাহলে তিনি তিন ইদ্দত, এই পর্যন্ত তিনি ইদ্দত পালন করবেন, তিন তুহুর পর্যন্ত তিনি অবস্থান করবেন। কিন্তু কোনো মহিলা যদি এমন হয় যে তার সাথে স্বামী বসবাস সহবাস করেননি, সেক্ষেত্রে তার ইদ্দত হচ্ছে তিন মাস না, সেক্ষেত্রে তার কোনো ইদ্দত লাগবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাতি সুম্মা তাল্লিকুহুন্না সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আইয়া মাসসুহুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তা'তাদ্দুনাহা ফামাতিউহুন্না ওয়াসাররিহুহুন্না সারাহান জামিলা, হে ইমানদারগণ, যখন তোমরা কোনো মহিলাদেরকে বিবাহ করো অতঃপর তাদেরকে তালাক দাও, তাদেরকে স্পর্শ করার পূর্বেই ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন, তাহলে তাদের উপরে কোনো ইদ্দত নাই, তা'তাদ্দুনাহা যেগুলি তোমরা গণনা করে থাকো, অর্থাৎ
কোনো মহিলাকে যদি তাকে স্পর্শ করার পূর্বেই তালাক দেওয়া হয় তাহলে তার কোনো ইদ্দত পালন করতে হবে না, তাকে কিছুই কোনো একদিনও তাকে অপেক্ষা করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জনৈক মহিলাকে তার একটা সমস্যার কারণে, ত্রুটির কারণে তাকে দেখতে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, আল হেকি বিহালিকে, তুমি তোমার পরিবারের সাথে মিলিত হও। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তালাক দিয়েছিলেন স্পর্শ করার পূর্বেই। আমাদেরও যদি এমন কোনো ঘটনা ঘটে, কোনো সমস্যা হয়, তাহলে কাউকে যদি এরকম স্পর্শ করার পূর্বেই তালাক দেওয়া হয় তাহলে তাকে কোনো ইদ্দত পালন করতে হবে না। তিন নম্বর হলো এমন মহিলা যার হায়েজ বন্ধ হয়ে গেছে অথবা তার হায়েজ শুরুই হয়নি, যদি এমন হয় তাহলে তাদেরকে তালাক দেওয়া হলে তার ইদ্দত হচ্ছে তিন মাস, তিন তুহুর নয়, তিন মাস। আল্লাহ বলেন, ওয়াল্লা ইয়া ইসনা মিনাল মাহিজ মিন নিসাইকুম ইনিরতাবতুম ইনিরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতা আশহুরিন ওয়াল্লা ইলাম ইয়াহিজনা ওয়া উলাতুল আহমাল আজালাহুন্না আইয়াযানা হামলাহুন্না ওয়া মাই ইত্তাকিল্লা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আর যারা ওয়াল্লাই ইসনা মিনাল মাহিজ মিন নিসাইকুম, আর যাদের যেসব মেয়েরা হায়েজের হায়েজ যাদের হায়েজ বন্ধ হয়ে গেছে, এনির তাপতুম যদি তারা সন্দেহ পোষণ করে তাহলে ফাইদ্দাতুহুন্না সালাসাতা আশহুরিন, তাদের ইদ্দত হচ্ছে তিন মাস। হায়েজ বন্ধ হয়ে গেছে তারপরও তার সন্দেহ হচ্ছে যে তার রেহেমে কোনো কিছু ঢুকে গেছে কি না, তাহলে তিনি তার ইদ্দত হচ্ছে তিন মাস, তিনি তিন মাস অপেক্ষা করবেন। আর যে সমস্ত মহিলার এখনও হায়েজ শুরুই হয়নি তাদেরও ইদ্দত হচ্ছে তিন মাস। কিন্তু কোনো মহিলাকে যদি গর্ভাবস্থায় তালাক দেওয়া হয় তাহলে তার ইদ্দত হচ্ছে গর্ভ খালাস হওয়া পর্যন্ত, সন্তান প্রসব হওয়া পর্যন্ত হচ্ছে তার ইদ্দত। আমাদের মধ্যে ইদ্দত নিয়ে অনেক সমস্যা আছে, ইদ্দত কতদিন হবে এগুলি আমাদের অনেকের জন্যই অস্পষ্ট আছে, সেই বিষয়গুলি আমাদের স্পষ্ট হওয়া দরকার। যদি স্বামী মারা যায় বিধবা হন তার ইদ্দত হচ্ছে চার মাস দশ দিন, যদি তালাক প্রাপ্ত হন তাহলে তার ইদ্দত হচ্ছে তিন তুহুর, যদি হায়েজ বন্ধ হয়ে যাওয়া মহিলা এমন হন তাহলে তার ইদ্দত হচ্ছে তিন মাস, অথবা যদি হায়েজ না হয় তাহলে তার ইদ্দত হচ্ছে তিন মাস। শুধু মণ্ডলী রাজি তালাক যদি হয় তাহলে রাজি তালাকের ক্ষেত্রে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য তালাক দেওয়ার পর, প্রথম এক তালাক দেওয়ার পর তাকে এক মাসের মধ্যে ফিরিয়ে নিলে বা তিন মাসের মধ্যে ফিরিয়ে নিলে নতুন করে কোনো আনুষ্ঠানিকতা নেই, যদি তিন মাস অতিক্রান্ত হয়ে যায় তাহলে নতুন বিবাহের মাধ্যমে তাকে ফিরিয়ে নিতে হবে, এটা হলো রাজাত। রাজাত আপনি যে কোনোভাবে যে কোনো শব্দের মাধ্যমে করতে পারেন, অথবা তার সাথে একসাথে অবস্থান করলে, বসবাস করলে, সহবাস করলে মৃত রাজাত হয়ে যাবে যদি নিয়ত থাকে। আর যদি এক তালাক বা দুই তালাক দেওয়ার পর তিন মাস অতিক্রান্ত হয়ে যায় তাহলে নতুন বিবাহ ছাড়া তাকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নাই। যদি তিন তুহুরে তিন তালাক হয়, যেটা শরীয়তের বিধিবদ্ধ নিয়ম, তাহলে ওনাকে আর ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, রাজাতের আর কোনো সুযোগই নেই। একটা বিষয়ে আমাদের মধ্যে বিশেষ করে হারামি সমাজে প্রচলিত আছে, সেটা হলো হিল্লা। হিল্লা শব্দের অর্থ হচ্ছে হালাল করা। একসাথে যেহেতু তিন তালাক দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে ওই সমাজে, সেজন্য বউ কীভাবে হালাল করা যায় এজন্য তারা একটা প্রথা, একটা ওসিলা, একটা কৌশল তারা বের করেছেন, সেটা হলো এই হালাল করা। নানা দাদা বয়সের কোনো লোকের কাছে বউকে বিবাহ দিয়ে, ওই স্ত্রীকে বিবাহ দিয়ে শর্ত সাপেক্ষে এক রাত রাখবে, তারপর ফিরিয়ে দেবে কিছু টাকার বিনিময়ে, এই ধরনের শর্ত সাপেক্ষে বিবাহ, এটা হচ্ছে হারাম, যেটাকে সমাজে হিল্লা বলে প্রচলিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালকারী এবং যার জন্য হালাল করা হয় এই উভয় লোককেই, উভয় ব্যক্তিকেই তিনি লানত করেছেন, অভিশাপ করেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে রক্ষা করুন। উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিত তাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ভাড়াটে শাল
সার সম্পর্কে বলবো না। কালু বলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বললাম হে আল্লাহ রাসূল, হ্যাঁ আপনি বলুন। কালা হুয়াল মুহাল্লালু লানাল্লাহুল মুহাল্লালা মুহাল্লিলা ওয়াল মুহাল্লালালাহু, সেইটা হচ্ছে হালালকারী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই হালালকারী ব্যক্তিকে এবং যার জন্য হালাল করা হয় উভয়কে তিনি লানত করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল মুহাল্লালু ওয়াল মুহাল্লালালাহু মালউনান আলা লিসানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হালালকারী ব্যক্তি এবং যার জন্য হালাল করা হয় এই উভয় ব্যক্তি হচ্ছে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে এরা দুইজনই অভিশপ্ত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা এই হালালকারী এই ব্যবস্থাটাকে কুন্না নাউদ্দুহু আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সিফাহান, আমরা এটাকে ব্যভিচার মনে করতাম। তিনি আরো বলেছেন লা ইয়াজালু জানিনা ইন কানা মাকাসা 20 সনাতান, যদি তারা 20 বছরও এইভাবে হালাল করার পরে অবস্থান করে তাহলে সে ব্যভিচারীই থাকবে, সে জানিই থাকবে। সুতরাং আমরা এই হালাল করার এই প্রথা সমাজে যেটা প্রচলিত আছে এগুলি থেকে দূরে থাকি। মূলত তালাক হচ্ছে দুই ধরনের, রাজি তালাক হচ্ছে দুইবার, আর তালাক মার রাতান আল্লাহ বলছেন রাজি তালাক হচ্ছে দুইবার, অর্থাৎ আপনি দুইবার তালাক দিতে পারেন। কোনো লোক যদি একই তুহুরে অর্থাৎ একই ইদ্দতের মাধ্যমে মধ্যে একাধিক তালাক দিয়ে থাকেন ওটা এক তালাকে গণ্য হবে। একই বৈঠকে কেউ যদি তিনের বেশি 100 তালাকও দেয় এক তালাকে গণ্য হবে, বা এর চেয়েও বেশি দেয় এক তালাকই গণ্য হবে। সুতরাং এই ক্ষেত্রে এক তালাকের পরে আপনি ওনাকে বিবাহ ছাড়া এমনি ফিরে নিতে পারেন, 3 মাস পর্যন্ত এই সুযোগ আছে। যদি 3 মাস অতিক্রান্ত হয়ে যায় তাহলে অবশ্যই নতুন বিবাহের মাধ্যমে ওনাকে ফিরিয়ে নিতে হবে, আর যদি সিস্টেমেটিক 3 তালাক হয়েই যায় তাহলে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাম্পত্য জীবনের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনুধাবন করে, এগুলি হৃদয়ঙ্গম করে আমাদেরকে দাম্পত্য জীবনের যাবতীয় কুসংস্কার, যাবতীয় সমস্যা এগুলি থেকে বিরত থাকার, এগুলি থেকে পরিত্রাণ লাভ করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত শ্রোতা, যারা বৈঠকি দানের দায়িত্বে নিয়োজিত ছিলেন আমি সেই ভাইদেরকে বিশেষ করে কন্ট্রোলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যারা বৈঠকি দানে নিয়োজিত ছিলেন সেই সমস্ত ভাইদেরকে কন্ট্রোলে যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। 8:25 আজান হবে, 7:30 জামাত, আপনারা এক্ষুনি কন্ট্রোলে চলে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এশার সালাতের পরে মুহতারাম আমিরে জামাত আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন, সেই লক্ষ্যে আপনাদের প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, বার্ষিক ইজতেমার এ পর্যায়ে বক্তব্য প্রদান করছেন মোহাম্মদ আব্দুল হাই, সাধারণ সম্পাদক আহলে হাদিস আন্দোলন সৌদি আরব শাখা। শির ও ওয়াহার কুফল, গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে বক্তব্য প্রদান করছেন মোহাম্মদ আব্দুল হাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দু, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা, ومن يشرك بالله فقد افترى اثما عظيما। وعن عبد الرحمن بن ابي بكر عن ابيه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم باكبر الكبائر؟ قالوا بلى يا رسول الله। قلنا بلى يا رسول الله। قال الاشراك بالله
ওকুকুল ওয়ালিদাইন ও শাহাদাতুজ্জুর আও কাউলুজ্জুর। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম থেকে উদ্ধৃত করা হয়েছে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই তাবলিগি ইজতেমায় মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মুসলিম মিল্লাত, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আজকে আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নার আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক লাভ করতে পেরেছি, তারই তরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মজলুম দিশেহারা নির্যাতিত নিপীড়িত উপেক্ষিত মানুষের হেদায়তের দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই মুহূর্তে শুনেছি আলোচ্য বিষয় শিরক এবং উহার কুফল। বিষয়টি বলার জন্য যে পরিমাণ এলম দরকার সেই পরিমাণ এলম আমার নেই, তবে চেষ্টা করব আল্লাহর উপর ভরসা করে কিছু বলার। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়টি বলার আগে আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে আমি আসলে বক্তা নই, স্টেজ গরম করার মতো আলোচক নই। সুতরাং যে দুটি কথা বলবো আপনাদের সাথে গল্পের ছলে কিছু কথা বলার চেষ্টা করব, কি আপনারা একমত? গল্পের ছলে এই জন্য বলছি, অনেক সময় দেখা যায় বক্তা তার গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছেন আর আমরা শ্রোতারা পাশাপাশি গল্প নিয়ে ব্যস্ত থাকি, সেজন্য ওই সুযোগটা আপনাদেরকে আমি দিতে চাই না, কি একমত? নিজেরা নিজেরা গল্প করবেন আর এত দূর দূরান্ত থেকে মানুষজন আসবে আলোচনা শুনবেন না, সেটি হতে পারে না। আমি আসলে বললাম যে বক্তা নই, মুহতারাম আমিরে জামাতের বিশেষ আহ্বান এবং রিয়াদের কিছু ভাইদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এনেছেন, আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক লাভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আলোচনায় বলতে চাই, আপনাদের কাছে জিজ্ঞাসা, যেহেতু গল্প করব আপনাদের সাথে, জান্নাত কে যেতে চান দেখি, জান্নাতে কে যেতে চান? জান্নাতে যারা যেতে চায় তারা হাত তুলি, নামাই। জাহান্নাম থেকে বাঁচতে চায় কে? জাহান্নাম থেকে বাঁচতে চান কে? আমরা সবাই চাই। কোন মুসলিম যার ঈমান আছে সামান্যতম, সে কখনোই জাহান্নামে নিক্ষিপ্ত হোক এটা চায় না। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমান আনার পরে, সালাত আদায়ের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে শিরক। জাহান্নাম থেকে বাঁচার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি? শিরক। এখন শিরক কি? কেউ যদি ঘি না চিনেন তাহলে তাকে জমাট বাঁধা তেল যদি দেন বোতল ভরা, তিনি মনে করবেন এটি পিওর ঘি, কি ঠিক আছে না? অতএব ঘি তাকে আগে চিনতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে আগে শিরককে চিনতে হবে। শুধু তাওহীদ জানলেই চলবে না, শিরককেও চিনতে হবে। শিরক যদি চিনতে সক্ষম হই তাহলে আমি পাশাপাশি তাওহীদ জানতে সক্ষম হব, আর তাওহীদ জানব শিরক থেকে বাঁচব, তাহলে আমি কি করব? জান্নাতের অধিকারী হতে পারব ইনশাআল্লাহ। শিরক হচ্ছে, একটা উদাহরণ দিয়ে কথা বলি, যে এখানে যদি একটা বড় পাথর পড়ে থাকে, যে পাথরটির ওজন প্রায় 5 টন, একজন উঠাইতে পারবেন? পারবেন? এর মধ্যে কেউ আছেন এরকম?
পারবেন না, বেশ কয়েকজন লোকের দরকার হবে, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শারিকা। একাধিক শক্তির সমন্বয়ে কিছু কাজ করার নাম হচ্ছে শারিকা আরবিতে বলে, এই শারিকা থেকে হচ্ছে শিরক। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ এককভাবে করতে সক্ষম, আল্লাহ ছাড়া এই কাজ করার মতো অধিকার এবং ক্ষমতা কারো মধ্যে নাই, সেই কাজের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে অংশীদার করার নাম হচ্ছে শিরক। বুঝে গেছে? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর কোনো কর্মের ক্ষেত্রে একক করার নাম হচ্ছে শিরক। এই জন্য আরবিতে বলা হয় শারেকা, কোম্পানিকে বলা হয় শারেকা। আর কোম্পানি করে কেন মানুষ? কারো হয়তো অর্থ বেশি আছে, মেধা নাই, কারো মেধা আছে অর্থ নাই, কারো মেধা আছে অর্থ আছে কিন্তু শ্রম দেওয়ার মতো ক্ষমতা নাই, তখন তারা কি করে, কয়েকজন মিলে একটা কোম্পানি তৈরি করে। তো আল্লাহর কি অর্থের দরকার? কথা বলেন, আল্লাহর কি অর্থের দরকার? শ্রমের অভাব, জনগণের অভাব, মেধার অভাব? তাহলে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করার কি কোনো প্রয়োজন আছে? নাই। যারা এটা করবেন তারা হবেন কি? মুশরিক। আর মুশরিকরা কখনোই তাওহীদবাদী হতে পারবে না, কখনোই জান্নাতের অধিকারীও হতে পারবে না। এখান থেকে শুরু করা যাক, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কর্মক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়ে একচ্ছত্রে মালিকের অধিকারী, সেই ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার করার নাম হচ্ছে শিরক। অতএব এক কথায় অনেকে আমরা বলে থাকি, আল্লাহর এবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার করার নাম হচ্ছে শিরক। শুধু এবাদতের মধ্যে নয়, আল্লাহর যে রুবুবিয়ত, আল্লাহ যে রব, তিনি যে সকল সৃষ্টির সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, সেই ক্ষেত্রেও যদি কেউ কাউকে অনুরূপ মনে করেন তাহলে তিনি রুবুবিয়তের মধ্যে শিরক করলেন। আল্লাহর নাম এবং গুণাবলী যে গুণের অধিকার রাখে, সেই নাম এবং গুণাবলীর মধ্যে যদি কোনো মানুষকে অনুরূপ মনে করা হয়, যেমন ওয়াহেদ, ওয়াহেদ একমাত্র কে? আপনি আপনার ছেলের নাম রাখলেন ওয়াহেদ, তাহলে এখানেও শিরকের গন্ধ আছে। আসমাউল সিফাতের মধ্যে বলতে হবে আব্দুল ওয়াহেদ। অনুরূপভাবে আল্লাহ যে ইলাহ, ইলাহ হচ্ছে সকল প্রকার এবাদত পাওয়ার মতো একক ছত্র মালিক হচ্ছেন যিনি, তিনি হচ্ছেন ইলাহ। এবাদত পাওয়ার হকদার কে? এবাদত পাওয়ার হকদার এককভাবে কে? শিওর? শুধু মুখে নাকি অন্তর থেকে বলছেন? অন্তর থেকে বিশ্বাসের সাথে বলতে হবে, বলে বলি ঠিকই কিন্তু বাস্তবে গিয়ে ঠিক থাকতে পারি না, অন্যের কাছে গিয়ে ইবাদত করি, তাহলে তিনি তাওহীদবাদী হতে পারলেন না, তিনি হলেন মুশরিক, তিনি শিরক করলেন। যদি কেউ এই সমস্ত ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করেন তাহলে সেটি হবে শিরক। আর এই শিরকের স্তর হবে দুটি। স্তর হবে কয়টি? দুটি। প্রথমটি হচ্ছে আশ-শিরকুল আকবর, বড় ধরনের শিরক। আরেকটা হচ্ছে আশ-শিরকুল আসগর, ছোট শিরক। বড় শিরকের কয়েকটি আমি নমুনা দেখাবো, ছোট শিরকেরও কয়েকটি নমুনা দেখাবো, এরপরে বলবো শিরকের কুফল কি, ব্যক্তি পরিবার সমাজ জীবনে শিরকের যে কুপ্রভাব সেটি আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শিরকে আকবর মানে বড় শিরক, আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার করা। যদি কেউ এই কাজ করেন, মনে প্রাণে বিশ্বাস করেন, তাহলে তিনি ইসলামের যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারি থেকে তিনি কি করবেন? বেরিয়ে যাবেন, তিনি ইসলামের মধ্যে থাকতে পারবেন না, তিনি মুসলিম হিসাবে গণ্য হতে পারবেন না। তিনি যতই দাড়িওয়ালা হোক, যতই টুপিওয়ালা হোক, যতবার হজ করে আসুন, যতবারই যাকাত দেন না কেন, যদি শিরক করেন তাহলে সেই শিরকের অধিকারী হাজারোবার হজ করলে তিনি ইসলামের মধ্যে থাকতে পারবেন না। কেন?
ওইখানে বলে আসেন হাজে গিয়ে কাবা ঘর তওয়াফ করেন, আরাফা মিনা মুজদালিফাত চলতে থাকেন, এহরাম পড়ে বলতে থাকেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই কথা মুখ দিয়ে উচ্চারণ করেন যে আল্লাহ তোমার কাছে উপস্থিত, তোমার কাছে হাজির, তোমার কোনো অংশীদার নেই, তোমার কোনো শিট নেই, সমস্ত প্রশংসা এবং নিয়ামত তোমার, সমস্ত রাজত্ব একচ্ছত্রের মালিক তুমি, এই কথা বলে এই মিথ্যাবাদী এই গাদ্দার ফিরে এসে কবরের কাছে গিয়ে সিজদা করে, কবরের কাছে গিয়ে কার কাছে গিয়ে কিছু চায়। সেই হচ্ছে এই মুসলিম যদি হাজারবার হজ করেন তাহলে তিনি মুসলিম থাকতে পারবে না। অতএব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর কি হয়, যিনি শিরক করেন তার জন্য অমুসলিমদের সাথে ইসলামী নীতি অবলম্বন করে যুদ্ধ করে যান এবং মাল যেভাবে বৈধ হয় আর ওনার সাথে ওই রকম হয়ে যাবে, অর্থাৎ তার সাথে যুদ্ধ করা বৈধ হবে, তার মাল ছিনিয়ে নেওয়া বৈধ হবে ইসলামী নীতি অবলম্বন করে। তাই বলে কালকে আবার কেউ গিয়ে কারো মাল চিন্তাই করতে যাবেন না। আর কি হবে, তিনি চিরস্থায়ী জাহান্নামী হবেন, তিনি চিরস্থায়ী জাহান্নামী হবেন। অতএব এই শিরক কিভাবে ঘটে থাকে আমরা দেখি, দুই একটা নমুনা বলি। শিরকে আকবার, শিরকে আকবার হচ্ছে নমুনা হচ্ছে, যেহেতু শুনে আসলেন শিরকের মানে হচ্ছে আল্লাহর সাথে ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার করা, এর মানে হচ্ছে মৃত হোক অথবা জীবিত হোক কোনো মানুষের কাছে এমন কিছু ফরিয়াদ করা, এমন কিছু প্রয়োজন মেটানোর দাবি করা, ইস্তেগাসা করা, যেই ফরিয়াদ মেটানোর মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। এইরকম যদি কেউ করেন তাহলে এটা হবে শিরকে আকবরের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে এক প্রকার ইস্তেগাসা, ইস্তেগাসা হচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করা। আর এই সূত্র থেকে আজকে আমরা জীবিত মানুষকেও বলেছি গাউসে আজম, বলে না গাউসে আজম মানে হচ্ছে মহান ফরিয়াদ শ্রবণকারী। আর আজকে আপনি তথা কথিত মানুষকে বলছেন গাউসে আজম, যে নিজের খবর রাখতে পারে না তাকে আপনি বলছেন গাউসে আজম, তার কাছে প্রয়োজন মেটানোর জন্য আহ্বান করছেন, এটা হচ্ছে শিরকে আকবার, এটা হচ্ছে শিরকে আকবার। সে কবরবাসী হোক অথবা দুনিয়াতে খানকাই বসে হোক, তার কাছে যদি এরকম কিছু আহ্বান করেন তাহলে আপনি নিশ্চিত নির্ঘাত মুশরিকদের অন্তর্ভুক্ত হলেন, শিরকে আকবরের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। অথচ তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, সূরা আরাফ 194 নম্বর আয়াত। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে আহ্বান করো, যাদেরকে ইবাদত করছো, যাদের কাছে ফরিয়াদ করছো, যাদের কাছে মনস্কামনা পূরণের আহ্বান করছো, তারা তো তোমাদের মতোই মানুষ। তুমি যেমন নিজেকে দুর্বল ভেবে তাকে সবল ভেবে তার কাছে যাচ্ছ, আসলে সে তো সবল নয়, তুমি যেরকম দুর্বল সেও দুর্বল। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 13 এবং 14 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে আহ্বান করছো, যার কাছে ফরিয়াদ করছো, যার কাছে প্রয়োজন মেটানোর কামনা করছো, সে তো সামান্যতম কিছুরই মালিক নয়। এমন কি আপনারা দেখেছেন খেজুর, খেজুরের আটির উপরে একটা পাতলা পর্দা থাকে, সেটিকে বলা হয় কিতমির। এই পরিমাণ ক্ষমতাও ওই ব্যক্তির নাই যার কাছে তুমি ধর্ণা দিচ্ছ। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম ওয়ালাউ সামিউ মা মাস্তাজাবা লাকুম, যদি তোমরা ডাকো তাদেরকে আহ্বান করো
তাহলে তোমাদের আহ্বান তারা শুনবে না, এবং শুনেও যদি থাকে তাহলে তোমাদের ডাকে কোনো জবাবও দিতে পারবে না, তারা এতই দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, তুমি যাদেরকে সবল বলে তাদের কাছে যাচ্ছ তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজ্জের 73 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমু যুবাবু শাইয়্যান লা ইয়াসতানকিযুহু মিনহু যাউফাত তালিবু ওয়াল মাতলুব। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে প্রয়োজন মেটানোর জন্য যাচ্ছ তারা তো কখনোই একটি মাছি সৃষ্টি করার মতো ক্ষমতা রাখে না। মাছি অনেক বড় প্রাণী নাকি? কথা বলেন, মাছি কি অনেক বড় প্রাণী? খুবই ছোট্ট একটা প্রাণী। এই প্রাণী সৃষ্টি করার মতো ক্ষমতা যার নাই তার কাছে তুমি তোমার প্রয়োজন মেটানোর জন্য কিভাবে যাচ্ছ? যেই প্রয়োজন মেটানোর একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ তার কাছে যাও। শুধু তাই নয়, মাছির যে মুখ সেটি কি অনেক বড়? মাছির মুখকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা দরকার। আল্লাহ সেটারও উদাহরণ দিয়েছেন, মাছি যদি তোমাদের খাদ্যর দানা থেকে এক টুকরা খানা নিয়ে যায় সেখান থেকে তুমি তাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষমতাও রাখো না। এই ন্যূনতম ক্ষমতা যার মধ্যে নাই তার কাছে তুমি তোমার বড় প্রয়োজন মেটানোর জন্য কেন যাচ্ছ? ফলে কি হলো? যাওফাত তালিবু ওয়াল মাতলুব, যে আহ্বান করছে যার কাছে আহ্বান করা হচ্ছে উভয়ই কি দুর্বল, উভয়ই দুর্বল। এক লুল্লা যার দুই হাত নাই, অচল, প্যারালাইসিস, আর এক লুল্লার কাছে গিয়ে সাহায্য চাচ্ছে যে ভাই আমাকে একটু হেল্প করো। অবস্থাটা এরকম, যে নিজের ক্ষমতা রাখে না সে আবার আল্লাহ অন্যের প্রয়োজন মেটাবে কেমনে? সুতরাং এই ধরনের এটা এক প্রকার ইবাদত, অন্যকে ফরিয়াদ করা, অন্যের কাছে ইস্তেগাসা করা, অন্যের কাছে দোয়া করা, সাহায্য চাওয়া, এটি হচ্ছে এক ধরনের ইবাদত। আর এই ইবাদত আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে করাটাই হচ্ছে শিরকের শামিল। এই শিরক যদি কেউ করেন তাহলে তিনি ইসলামের গণ্ডির মধ্যে থেকে বেরিয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিত। অর্থাৎ মসজিদে কি করা হয়? মস্তক অবনত করা হয়, সিজদা করা হয়। সিজদা করাটি একটি ইবাদত কিনা? কথা বলেন, সিজদা করা ইবাদত? সিজদা করা ইবাদত যদি হয়ে থাকে তাহলে এই সিজদা কার জন্য করবেন? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য করা কি শিরক? ইহুদ এবং নাসারাদের স্বভাব ছিল তাদের নবী এবং রাসূল মারা গেলে সেই কবরকে তারা সিজদার স্থান বানিয়ে নিত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর প্রাককালে যখনই বেহুশ হয়ে গিয়েছিলেন আবার হুঁশ ফিরে আসছিল তখনই মুখ খুলে বলেছিলেন এই কথাটাই, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা ইহুদ এবং নাসারাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিল। সুতরাং আমার উম্মত যেন আমার কবরকে মসজিদ বানিয়ে না নেয় সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন কি, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, আল্লাহর লানত হোক সেই সমস্ত ব্যক্তিদের উপরে যারা তাদের কবরকে মসজিদ বানিয়ে নেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ আমার কবরকে মূর্তি পূজার মতো জায়গা বানায় না, যেন মানুষ এখানে এসে ইবাদত করে। সুতরাং সতর্ক করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর ফজল করমে এখন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর গিয়ে ইবাদত করার মতো, সিজদা করার মতো প্রকাশ্যে কেউ সাহস পায়নি। আল্লাহর ফজল করমে সেটি রক্ষিত হয়েছে। যদিও শিরকি আকীদায় বিশ্বাসী যারা তারা
অনেকভাবে চেষ্টা করে থাকে, অনেকভাবে সৌদি আরবের প্রশাসনকে গালাগালি করে থাকে যে আমরা নবীর কাছে গিয়ে একটু মনের ফরিয়াদ পেশ করব, সেই সুযোগটি দেওয়া হয় না, দেয় না। সুতরাং এটি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। অতএব সে জীবিত হোক অথবা মৃত হোক, নবী হোক, রাসূল হোক, ফেরেশতা হোক, মালায়েকা হোক, কারো কাছেই যেই সমস্ত ফরিয়াদ একমাত্র আল্লাহ পূরণ করতে পারেন, সেই সমস্ত ফরিয়াদের কোনো একটিও কারো কাছেই পেশ করা যাবে না, এটা হবে শিরক। দ্বিতীয় আরেকটি বলি শিরকে আকবরের মধ্যে, কবিরা গুনাহের মধ্যে বড় ধরনের শিরক, সেটি হচ্ছে আসহের ওয়াল কাহানা, জাদুবিদ্যা, ভেলকিবাজি করা, এমন কৌশল অবলম্বন করা, মানুষের চোখকে ধাঁধা লাগিয়ে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়া এবং অপর অপরিচিত যুবক যুবতীর মধ্যে অবৈধ সম্পর্ক গড়িয়ে দেওয়া, মানুষকে রোগী করে দেওয়া, এই ধরনের জাদুর প্রভাব দিয়ে বিস্তার ঘটানো, এই কাজ করা হচ্ছে ইসলামে হারাম এবং এটি হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, বরং শয়তান কুফরি করেছিল। তারা কি করত, মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত, জাদুবিদ্যা অর্জন করো হারাম, জাদুবিদ্যা দিয়ে উপার্জন করো হারাম, জাদুবিদ্যার সহায়তা নেওয়া হারাম, জাদুবিদ্যায় জাদুতে যদি কেউ আক্রান্ত হন তাহলে আরেক জাদুকরকে দিয়ে চিকিৎসা নেওয়াটাও হারাম, এই জাদুকর কখনোই জান্নাতে যেতে পারবে না, জাদুকর কখনোই জান্নাতে যেতে পারবে না। এই জাদুটা হচ্ছে ধ্বংসাত্মক বিষয়গুলির মধ্যে অন্যতম একটি ধ্বংসাত্মক বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মাউবিকাত, قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر। তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো, সাবধান হও। সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহর রাসূল, সেই সাতটি বিষয় কি আমাদেরকে বলুন, আমরা যেন সেখান থেকে বেঁচে থাকতে পারি, ধ্বংস যেন আমাদেরকে গ্রাস করতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বর যেটি বললেন সেটি হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা। দ্বিতীয় নম্বর যেটি বললেন সেটি হচ্ছে জাদুবিদ্যা অর্জন করা, জাদু করা। অতএব জাদু কি সমাজে আছে? আছে। জাদুর যাবেন জাদুকরের কাছে? জাদু বিশ্বাস করবেন? জাদু দিয়ে চিকিৎসা নেবেন? ঝাড়ফুঁক করবেন? যদি জাদু দিয়ে যদি ঝাড়ফুঁক করেন তাহলে একই অবস্থা হবে, মুশরিক হয়ে যাবেন, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কাহিনান অথবা আরাফান, যারা জাদুর পাশাপাশি আরেকটা কাজ করেন, কি করেন, হাত দেখে গণনা করে আপনার ভাগ্যের ফলাফল বলে দেন, আপনার চেহারা দেখে আপনার ভাগ্যের ফলাফল বলে দেন, এটাও হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এই কাজ যিনি করবেন তিনি মুশরিক, যিনি বিশ্বাস করবেন তিনিও মুশরিক হবেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদদাকা বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ জাদুকরের কাছে গিয়ে, ভাগ্য গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করেন এবং সে যা বলবে তা যদি বিশ্বাস করেন তাহলে এই পবিত্র কোরআনকে আপনি অস্বীকার করলেন, করতে রাজি আছেন? না, করবেন না। আমরা এবার শিরক করলে কি হয় কয়েকটি পরিণতির কথা বলি। শিরক করলে প্রথমত আল্লাহর উপরে হস্তক্ষেপ করা হয়, অর্থাৎ আল্লাহকে ছোট করার চেষ্টা করা হয়। আল্লাহ যে কাজ করেন ওই কাজ আল্লাহ পারেন না মনে করে অন্য কাউকে সেখানে বসানো হয়, এটা হচ্ছে বড় অন্যায়। দ্বিতীয়ত হচ্ছে শিরকে আকবার যদি কেউ, শিরক যদি কেউ করেন তাহলে তার জীবন থেকে শান্তি, নিরাপত্তা
এবং হেদায়েত দূর হয়ে যাবে, তিনি হেদায়েত পাবেন না, তিনি শান্তি এবং নিরাপত্তা পাবেন না, তার মধ্যে সবসময় ভয় ভীতি কাজ করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে সেই ঈমান ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়নি, জুলমের সংমিশ্রণ ঘটায়নি, তাদের জন্যই হচ্ছে শান্তি এবং নিরাপত্তা, এবং এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এদের মন অন্তরে যারা শিরক করবেন তাদের অন্তরে সবসময় ভয় থাকবে। কীরকম একটি উদাহরণ দেই, যখন কোনো মাজারের পাশ দিয়ে গাড়ি চলে তখন বলেন, ভাই দুই চার টাকা দেন, যদি না দেন তাহলে কি হবে, এই পীর সাহেব আপনার গাড়ি উল্টে দিয়ে আপনাকে মেরে ফেলবেন, এই ভয়ে আপনি কি করেন, কিছু টাকা দিয়ে থাকেন। দুঃখের বিষয় হলো সত্য, যে পীর দুই টাকা দশ টাকার কারণে গাড়ি ভর্তি মানুষ মেরে ফেলতে পারে বলে আপনি বিশ্বাস করেন, ভয় করেন, সেই পীর আসলে পীর নয়, সেই পীর আসলে সন্ত্রাসী, বড় ধরনের সন্ত্রাসী ইসলামের নামে। সুতরাং এই সন্ত্রাস থেকে বাঁচতে হলে তাওহীদ জানতে হবে, শির এবং তাওহীদের পরিচয় শিখতে হবে, তাওহীদ মানতে হবে, আর শির থেকে নিজেকে বিরত রাখতে হবে। অতএব চেষ্টা করব আমরা সবসময় কি করার, শির থেকে বেঁচে থাকার। শিরটা হচ্ছে বড় কবিরা গুনাহের অন্যতম একটি বড় গুনাহ। শির যারা করেন তাদের আমল নষ্ট হয়ে যায়, শির যারা করেন তাদের আমল সব বরবাদ করে দেওয়া হয়। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ, তুমিও যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে এবং তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কোথায় নবী আর কোথায় সলিমুদ্দিন আর কলিমুদ্দিন, যাদের নামে আমরা শিরক করছি আমাদের আমল কি হবে, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা। কিয়ামত দিবসে এই মুশরিকদের যত কল্যাণকর কাজ ছিল, নেক আমল ছিল, সেই নেক আমলগুলি সামনে আসবেন আর ধুলিকণার মতো করে উড়িয়ে দিবেন। অতএব কি করবেন, সবসময় আমরা চেষ্টা করব শির থেকে বেঁচে থাকার জন্য। আরেকটা হচ্ছে, শির যিনি করেন তার গুনাহ কখনো মাফ হয় না। শির যিনি করবেন যতক্ষণ পর্যন্ত এই শির থেকে খালেস ভাবে তওবার শর্ত অনুসরণ করে তওবা না করবেন, মৃত্যুর আগে তিনি যদি তওবা করেন তাহলে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু মৃত্যু হয়ে গেলে আর মাফ হওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরককারীকে কখনোই ক্ষমা করেন না, এছাড়া অন্য গুনাহ ক্ষমা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরকের মতো ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন, জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন, জান্নাতের পথিক হওয়ার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শিরক ও ওয়াহার পরিণতি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপিত হয়েছে, আমরা জেনে বুঝে আমল করবো ইনশাআল্লাহ। আব্দুস সালাম চুয়াডাঙ্গা, বাগেরহাটের আরিফ, আবু সাঈদ সাতক্ষীরা, মাহফুজ শাহমুদ্দুম, আপনার সাথীরা আপনাকে খুঁজছেন, আপনাদেরকে কন্ট্রোল রুমে আসার জন্য অনুরোধ করা হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের প্রান্তীয় পত্রিকা মাসিক আত্মহরিক এবং তাহিদের ডাক ইস্তেমা উপলক্ষে বিশেষ সংখ্যা বের হয়েছে বর্ধিত কলেবরে, আপনাদের সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। এছাড়া বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা তাদের স্মরণিকা প্রকাশ করেছে, এটি সংগ্রহ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। এখন এশার আজান, এশার আজান প্রদান করছেন হাফিজ ইরতিজা আবরার, খুলনা। দুঃখিত, এশার আজান প্রদান করছেন হাফিজ আহমদ আবদুল্লাহ শাকির।
হাফেজ আহমদ আবদুল্লাহ শাকির। দাঁড়িয়ে কাতার সোজা করুন। সম্মানিত সুধী মণ্ডলী, এশার জামাতের ইমামতি করছেন হাফেজ মোহাম্মদ আখতার, সহসভাপতি আহলে হাদিস আন্দোলন সৌদি আরব শাখা, হাফেজ মোহাম্মদ আখতার।
الحمد لله رب العالمين
Allah Allah
Thank you.
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, 29তম বার্ষিক তাবলিগ ইজতেমা 2019-এর দ্বিতীয় দিনের পঞ্চম অধিবেশনে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। একটি 3 থেকে 4 বছরের একটি বাচ্চা হারিয়ে গেছে, সে এখানে কাঁদছে। তার পরনে নেভি ব্লু এবং লাল রঙের কম্বিনেশন একটি গেঞ্জি রয়েছে এবং একটি জিন্সের হাফ প্যান্ট রয়েছে। বাবা মাকে অনুরোধ করছি দ্রুত শিশুটিকে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, অনুষ্ঠানের শুরু থেকে আপনাদের সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা আমাদের এই অনুষ্ঠানকে সাবলীল করেছে। সেই লক্ষ্যে আরও একটি নির্দেশনা, ইজতেমা প্যান্ডেলের পূর্ব দিকের যে রাস্তাটি রয়েছে বাইপাস থেকে মহিলা মাদ্রাসা পর্যন্ত, এই রাস্তাটি মহিলাদেরকে ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, কোনো মহিলারা যেন ইজতেমার পূর্ব দিকের যে রাস্তাটি রয়েছে বাইপাস থেকে মহিলা মাদ্রাসা পর্যন্ত এই রাস্তাটি ব্যবহার না করে। স্বেচ্ছাসেবক ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, ইজতেমা প্যান্ডেলের পূর্ব দিকে বাইপাস থেকে কালুর মোড় পর্যন্ত যে রাস্তাটি রয়েছে এই রাস্তায় যেন কোনো মহিলারা চলাচল না করে। স্বেচ্ছাসেবক ভাইদের এ ব্যাপারে কড়া নজর দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সরিষাবাড়ির মাবিয়া, আপনাকে কন্ট্রোল রুমে আসার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। সুধী মণ্ডলী, আমাদের স্টেজের দক্ষিণ দিকে দুস্থ এবং ইয়াতিম প্রকল্পের একটি বুথ আছে, আপনাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি। দেশের প্রায় 12টি প্রতিষ্ঠানে 400+ ইয়াতিম প্রতিপালিত হচ্ছে, তারা আপনাদের দিকে চেয়ে আছে। আপনারা সেখানে দান করার জন্য বিনীত অনুরোধ করছি। এছাড়া এই প্রকল্পে এককালীন দাতা হিসাবে নিজেদের নাম নিবন্ধন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আল আউনের সদস্য হন, মানব সেবা এগিয়ে আসুন, মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ। বাংলাদেশের যে কোনো প্রান্তরে মুমূর্ষু রোগীদের তাৎক্ষণিক রক্ত সরবরাহের লক্ষ্যে আল আউন যাত্রা শুরু করেছে, আপনারা আল আউনের সদস্য হবেন। সম্মানিত সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই মুহতারাম আমিরে জামাত আপনাদের সামনে উপস্থাপিত হবেন ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আপনারা খুব দ্রুত সুশৃঙ্খলভাবে নিজের জায়গায় বসে পড়ুন। স্টেজের সামনে দিয়ে চলাচল করতে একেবারে নিষেধ করা হচ্ছে। স্টেজের সামনে দিয়ে আপনাদের চলাচল না করার জন্য বিনীত অনুরোধ করছি। মুহতারাম আমিরে জামাতের তাফসিরুল কোরআন 26 থেকে 29 পারা 2টি খণ্ডে প্রকাশিত হয়েছে, আপনাদের সংগ্রহের জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, দ্বিতীয় দিনের পঞ্চম অধিবেশনের শুরুতেই কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত করছেন হাফেজ ইরতিজা আবরার, খুলনা। হাফেজ ইরতিজা আবরার,
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حتى تستأنسوا وتسلموا على أهلها، ذلكم خير لكم لعلكم تذكرون. فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم، وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم، والله بما تعملون عليم. ارشاد হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্যদের গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের অনুমতি না দেওয়া হয়, এবং তোমরা গৃহবাসীদেরকে সালাম দাও, এটাই তোমাদের জন্য উত্তম। সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। যদি তোমরা গৃহে কাউকে না পাও তাহলে সেখানে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের অনুমতি না দেওয়া হয়, এবং তোমাদেরকে যদি বলা হয় ফিরে যাও তাহলে তোমরা ফিরে এসো, এটাই তোমাদের জন্য পবিত্রতর। আল্লাহ তাআলা তোমাদের কৃতকর্ম সম্পর্কে সর্বাধিক অবগত। সূরা নূর 27-28 আয়াত। তাই আসুন আমরা উক্ত আয়াতদ্বয়ের উপর পরিপূর্ণভাবে আমল করি। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের চলাচল সীমিত করে সুশৃঙ্খলভাবে বসে পড়ার জন্য অনুরোধ করছি। স্টেজের সামনে দিয়ে না যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। স্টেজের সামনে দিয়ে চলাচল একেবারে না করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সোনামণি সংগঠনের স্টল রয়েছে, সেখানে সোনামণি প্রতিভা প্রকাশিত হয়েছে, আপনারা সোনামণি প্রতিভা সংগ্রহ করবেন। এ পর্যায়ে আরেকটি ইসলামী জাগরণী জাগরণী পরিবেশন করছেন আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা। আব্দুল্লাহ আল মামুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টেজের সামনে অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা সামনের দিকে চলে আসুন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিন। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগিতে, তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ভ্রাম্যমান। রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। বদর ওহদ খন্দকে তারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিলো
বদর ওহুদ খন্দকে তারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান, পবিত্র করলো জমিন বাড়লো মুমিন, পবিত্র করলো জমিন বাড়লো মুমিন, প্রতিষ্ঠা পেল আল কুরআন, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম, আজ তাদেরই উত্তর সুরে ওগো মুসলমান, জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু ম্রিয়মান, আজ তাদেরই উত্তর সুরে ওগো মুসলমান, দাওয়াত থেকে বিমুখ তুমি পঙ্গু ম্রিয়মান, দেখো না শুধু রোদে ডাকে দিয়ে কই, দেখো না শুধু রোদে ডাকে দিয়ে কই, দাওয়াত জিহাদ তোমার আল্লাহর ফরমান, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম, তারা আজ জান্নাতেরই ফুলবাগিতে, তারা আজ জান্নাতেরই ফুলবাগিতে অতিথি ভ্রাম্যমান, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহিলিল্লাহ করেছে তারা জীবন কুরবান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো, লিল্লাহে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন, এক্ষুনি তিনি আপনাদের সামনে উপস্থাপিত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের আমাদের প্রাণপ্রিয় সোনামণি শিশু কিশোরদের জন্য তাদের দ্বিমাসিক সোনামণি প্রতিভা নতুন বের হয়েছে, আপনারা তাদেরকে তাদের জন্য নিয়ে যাবেন। মার্চ এপ্রিল 2019 সংখ্যা 34তম সোনামণি প্রতিভা, সোনামণি প্রতিভা 34তম সংখ্যা মার্চ এপ্রিল 2019 নতুন আঙ্গিকে বের হয়েছে, আপনারা সোনামণি বুকস্টলে রয়েছে হাদিস ফাউন্ডেশনের পাশে, সেখানে নিয়ে যাবেন। সেই সাথে সাথে আপনাদের সোনামণিদের জন্য আমরা তাবলিগ ইজতেমা উপলক্ষে গেঞ্জি করেছি, সহ আরও অন্যান্য বিষয় রয়েছে জ্ঞানকোষ 1-2 আদর্শ সোনামণি গঠনে, সেগুলো নিয়ে যাওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সাজিদ নামের যে ছেলেটি হারিয়ে গিয়েছিল সে কন্ট্রোল রুমে রয়েছে, বাবা মাকে অনুরোধ করছি কন্ট্রোল রুম থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য। তাফসিরুল কোরআন 26-29 পারা 2 খণ্ডে প্রকাশিত হয়েছে, আপনাদের সংগ্রহ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের প্রাণপ্রিয় পত্রিকা মাসিক আত্তাহরিক বর্ধিত কলেবরে প্রকাশিত হয়েছে, আপনাদের অবশ্যই সংগ্রহ করার জন্য বিনীত অনুরোধ করছি। আল আউনের সদস্য হন, মানব সেবায় এগিয়ে আসুন।
মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ। আল আউন স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠন। আপনারা যত বেশি আল আউনের সদস্য হবেন, সারা বাংলাদেশে মুমূর্ষু রোগীদের প্রয়োজনে আমরা খুব দ্রুত বিশুদ্ধ মাদক মুক্ত রক্ত সরবরাহ করতে পারব আমাদের সংগঠনের মাধ্যমে। বাংলাদেশ আহলেদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা তাদের স্মরণিকা প্রকাশ করেছে, আপনাদের সংগ্রহের জন্য বিনীত অনুরোধ করছি। স্টেজের দক্ষিণ দিকে দুস্থ ইয়াতিম প্রকল্পের একটি বুথ রয়েছে, আপনাদের অনুরোধ করছি, বিনীত অনুরোধ করছি এককালীন সদস্য হবার জন্য। সারা বাংলাদেশে প্রায় 12টি প্রতিষ্ঠানে 4 শতাধিক ইয়াতিম প্রতিপালিত হচ্ছে, কাজে আপনাদের এককালীন সদস্য হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, এখনই আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন মুহতারাম আমিরে জামাত। সেই লক্ষ্যে যারা এখনো দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আপনাদের চলাফেরা সীমিত করে আপনাদের নির্দিষ্ট জায়গায় আপনারা বসে পড়ুন। এখনো অনেক লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। লিল্লাহে তাকবীর, আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَن يَشَاءُ ويهدي إليه من يشاء سورة الشورى ترواحي সম্মানিত ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং ইজতেমার দ্বিতীয় দিনের সমবেত শ্রোতৃমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে কোন দাওয়াত নিয়ে এসেছে এবং কোন দাওয়াত নিয়ে অগ্রসর হচ্ছে
সেটা আপনারা কালকের বক্তব্যে কিছুটা আঁচ করেছেন, আজকে সরাসরি বলি। গাঢ় অমানসায় ডুবন্ত একটি সমাজকে উদ্ধার করার জন্য আল্লাহ পাক চিরদিন যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন কোন দাওয়াত নিয়ে, সেই দাওয়াতটাই আমাদের সংগঠন বাংলার মানুষের কাছে নিয়ে এসেছে। সূরা শুরার মধ্যে আল্লাহ পাক সেই দাওয়াতের পরিচিতি তুলে ধরেছেন একটিমাত্র আয়াতে। নূহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, যার মধ্যে 315 জন রসুল, যাদের মধ্যে 4 জন শ্রেষ্ঠ রসুল, সকল নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই কিন্তু একই দাওয়াত নিয়ে মানব জাতির কাছে এসেছেন। সেই দাওয়াতটাই মানুষের মুক্তির দাওয়াত, সেই মানুষটাই মানুষের, সেই দাওয়াতটাই মানুষকে ইহকালে এবং পরকালে মুক্তি দিয়ে থাকে। সেই দাওয়াতটাই আজকে ধূম্রজালে আবিষ্টিত হয়ে গেছে। আর ধূম্রজাল ছিন্ন করে বিশুদ্ধ দাওয়াতটা তুলে ধরাটাই আমাদের দায়িত্ব, যে কোনো হকপন্থী আলেমের দায়িত্ব এটা। আমরাও সেই দায়িত্ব নগণ্যভাবে অল্প ক্ষমতা নিয়ে জনগণের সামনে পেশ করছি। আল্লাহ পাক বলছেন, সারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহাও আল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসায়না বিহি ইব্রাহীম ওয়া মূসা ওয়া ঈসা আন আকীমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। তিনি তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সে পথই নির্ধারিত করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নূহকে, এবং যা আমরা প্রত্যাদেশ করেছি তোমার প্রতি, ও যার আদেশ দিয়েছিলাম আমরা ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এই মর্মে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো ও তার মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। তুমি মুশরিকদের যে বিষয়ের দিকে আহ্বান জানিয়ে থাকো তা তাদের কাছে অত্যন্ত কঠিন মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন আর তিনি পথ প্রদর্শন করেন ওই ব্যক্তিকে যে তাঁর দিকে প্রণত হয়। নূহ থেকে মুহাম্মদ পর্যন্ত হাজার হাজার বছরের লক্ষাধিক নবী রাসূলের যে দাওয়াত ছিল সেটা হলো ইকামতে দিন, মানে আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, এই ব্যাপারে মতভেদ করো না। বোঝা গেল মানুষের মধ্যে মতভেদ হবেই, বলে যা লেখা খালাকাহুম, মতভেদ করার জন্যই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। যদি মানুষের মধ্যে নানা ধরনের মতভেদ না থাকতো তাহলে ভালো মন্দ হইতো না। একটা একজন ব্যক্তি ভালো অঙ্ক পারেন, আরেকজন ব্যক্তি ভালো সাহিত্য বোঝেন, আরেকজন ব্যক্তি ভালো ইঞ্জিনিয়ারিং বোঝেন, একজন ব্যক্তি প্রশাসন ভালো বোঝেন, বিভিন্ন জনকে আল্লাহ পাক বিভিন্ন প্রতিভা দিয়ে দুনিয়া সৃষ্টি করেছেন। একই বিষয়ে পরামর্শ করতে গেলে এক একজন এক এক পরামর্শ দেন, এই নানামুখী পরামর্শ যদি না থাকতো তাহলে পৃথিবীর সৌন্দর্য বিঘ্নিত হলো, হতো এর কোনো কাজ ভালোভাবে করা যেত না। আল্লাহ বলছেন এই জন্যই আমরা তাদেরকে সৃষ্টি করেছি। কিন্তু একটি ব্যাপারে কোনো অনেক চলবে না, মতভেদ চলবে না, সেটা কি দিন কায়েমের ব্যাপারে। সে দিন কায়েম অর্থ কি? সমস্ত মুফাসসির এক বাক্যে বলেছেন দিন কায়েমের অর্থ তৌহিদ কায়েম করা। আল্লাহ যে এক, তার বিধান এক, তার প্রতি আনুগত্য হবে এক, এ ব্যাপারে কোনো রকম মতভেদ করা যাবে না। বাবের 5টা ছেলে সবাই তো একজনকে বাপ বলবে নাকি? আব বারবার রাগ করে কি কেউ বলবে তুমি আমার বাপ না অমুক আমার বাপ বলবে? তা আল্লাহ সৃষ্টিকর্তা, এ ব্যাপারে মানুষের মধ্যে কোনো রকম মতভেদ থাকা উচিত নয়।
মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবার সৃষ্টিকর্তা কে? বিদায় হজের ঐতিহাসিক ভাষণে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ভাষণ দিলেন এই মর্মে, হে মানুষ মনে রেখে দিও তোমাদের সৃষ্টিকর্তা এক, তোমাদের সবারই পিতা এক। অতএব কালোর উপরে লালের, লালের উপরে কালোর, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার কোনোই প্রাধান্য নাই। তোমরা সবাই মাটির তৈরি, শুধুমাত্র একটি ক্ষেত্রে প্রাধান্য আছে, ইল্লা বিত্তাকওয়া, আল্লাহ ভীরুতার ক্ষেত্রে। যে ব্যক্তি আল্লাহ ভীরুতায় অগ্রগামী হবে সে অবশ্যই তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত হবে। মান বাত্তা বিহি আমালহু লাম ইউসরি বিহি নাসাবহু, যার আমল দূরে থাকবে তার বংশমর্যাদা তাকে এগিয়ে নেবে না। একই কুরাইশ বংশের আবু জাহল একই কুরাইশ বংশের মুহাম্মদ রাসূলুল্লাহকে সমান, অত বংশমর্যাদা বংশের কৌলিন্য কোনোটাই চলবে না। অনেকে জোশ দিয়ে বলেন আমি কুরাইশি, কুরাইশি বলে তো আবু জাহল হতে পারেন আপনি, আমি আনসারি, আপনি মদিনার আনসার নাকি? আনসারদের মধ্যে আব্দুল ইবনে উবাই তো ছিল, সে তো মুনাফিক, আপনি কোন আনসারি, মুনাফিক আনসারি না আসল আনসারি? এইসব বংশ বড়াই অহংকার চলবে না। পরিষ্কার আল্লাহ রাসূল বলে দিয়েছেন আমি বংশের কৌলিন্য আভিজাত্যের বড়াইকে আজকে পায়ের তলে দাবিয়ে দিলাম, কাদামাইয়া উব্বিয়াত জাহিলিয়া, জাহিলিয়াতের এই যাবতীয় এই সমস্ত দুষ্টচক্রগুলিকে পায়ের তলে দাবিয়ে দিলাম। এই রসুল বিশ্বনবী, বিশ্বের সকল মানুষের নবী, তিনি পুরো সৃষ্টি জগতের নবী, তার বক্তব্যগুলো সকলের উদ্দেশ্যে। তা আমাদের বক্তব্য সকল মানুষের উদ্দেশ্যে, শুধু মুসলমানের উদ্দেশ্যে নয়। এখানে হিন্দু ভাইরা আছেন তাদেরকেও বলছি আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ইহুদি হও আর নাসারা হও, যারা আমার আগমন বার্তা শুনেছ, অথচ আমি যে ইসলাম নিয়ে এসেছি দুনিয়াতে তারপরে ইমান আননি, ইল্লা খানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। তো স্বর্গ নরক যে গল্পই তোমরা করো কোনোটা কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমার ইমান না আনবে। হে কাদিয়ানি ভাইরা, তোমরাও মানুষ, আদমের সন্তান হিসাবে এখনও তওবা করো। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিশ্বাস না করলে তুমি কশ্চিন কালেও জান্নাত পাবে না। হে খ্রিস্টান ভাইরা, তোমরা বলে থাকো মানুষকে যে আমার নবী ঈসা সকল মানুষের গোনাহের বোঝা ঘাড়ে করে নিয়ে ক্রুশে শুলে বিদ্ধ হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, অতএব তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তো সমস্ত পাপের বোঝা আমাদের নবী মসি ঈসা তিনি নিয়ে চলে গেছেন। আরে বাবা, পাপ করলাম আমি, গুনাহ বহন করবেন তিনি, এটা কি কোনো যুক্তিতে চলে? এই সমস্ত ধোকা দিয়ে অসংখ্য মানুষকে খ্রিস্টান বানানো হচ্ছে, অসংখ্য মানুষকে কাদিয়ানি বানানো হচ্ছে, অসংখ্য মানুষকে ইসলাম থেকে ধর্মান্তরিত করা হচ্ছে। তাই চাকমা হও, মারমা হও, যে যে মজহাবের হোক, যে বর্ণের হোক, যে রঙের হোক, তোমাদের নিয়ে রাজনীতি হচ্ছে, আসলে তোমাদের বাঁচার পথ খালি এখানেই রয়েছে, আর সেটা হলো আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশের দাওয়াত
এসো সবাই আমরা এক রক্তের মানুষ, এক আদমের সন্তান, এক নবীর উম্মত হই, এক আল্লাহ প্রেরিত কোরআনের অনুসারী হই, তাহলে ইহকালে এবং পরকালে তোমার মুক্তি লাভ সম্ভব। এই একামতের দিনের ব্যাখ্যা নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে বিশ্বের সকল মুফাসসির একদিকে আর মডার্ন কিছু মুফাসসির আরেক দিকে, তারা বলেন একামত দিন অর্থ একামত হুকুমত। তাহলে নূহ থেকে আমাদের নবী পর্যন্ত সকল নবী রসুলকে দুনিয়া এসেছিলেন হুকুমত কায়েম করার জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। ইব্রাহিম তো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই, তাহলে উনি ব্যর্থ নবী। তিনি নমরুদকে মারতে পারেন, এবার নমরুদ তাকে আগুনে ফেলে দিয়েছিল, ঠিক না? মুসা নবী জিতে গেলেন, ফেরাউন ডুবে মরল সদল বলে মুসা নাজাত পেলেন। খুব সহজেই তিনি রিটার্ন ব্যাক করে মিশরে গিয়ে ফেরাউনের সিংহাসনে বসে আমি এখন আনা রব্বুকুমুল আলা ছিল ফেরাউন, আমি মুসা তোমাদের রব্বুকুমুল আলা হয়ে গেলাম, আমি এখন মিশরের শাহিনশাহ বাদশাহ, তোমরা সব আমার হুকুম মেনে চলো। মুসা কি সেটা করেছিলেন? ইতিহাস জানেন তো কিছু নাকি? একটু হা হু বলবেন আমার সাথে, গল্প করতে হবে আমার সাথে, আমি সুর দিয়ে ওয়াজ করার লোক না, কথা বলতে হবে। মুসাকে পুনরে মিশরের বাদশাহ হয়েছিলেন, তাকে সুযোগ ছিল না, কেন গ্রহণ করলেন না? আল্লাহর হুকুম পাননি বলে আল্লাহ কেন হুকুম দিলেন না? জানেন আমার মুসা আজকে ক্ষমতায় যাবে, একটা আয়ু তার নির্ধারিত আয়ুর পরে আয়ুষ্কাল শেষে সে মৃত্যুবরণ করবে। ওই ফেরাউনের গোষ্ঠীর আবাজ এসে ঘাটমুখকে সরিয়ে দিয়ে ওই সিংহাসনে আবার দখল করবে, মুসার নবুয়তকে লোক মিথ্যা মনে করবে, তাই না? সত্য চিরন্তন, সত্য সত্য কখনো সাময়িক হয় না। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদালা লিকালিমাতিহি ওয়া হুয়া আস-সামিউল আলীম। তোমার প্রতিপালকের কালাম সততা এবং ন্যায় বিচার দ্বারা পরিপূর্ণ, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। তার এলেমে এটা ছিল বলেই তিনি এটা নির্দেশ দেন নাই। মানুষ পরিবর্তন করা বেশি জরুরি না সরকারের সিংহাসন পরিচালনা করা পরিবর্তন করা বেশি জরুরি? আমি মানুষ, আমি একাকে কবরে যাব, আমার প্রধানমন্ত্রীর সুপারিশ কি কবরে মুক্তি পাব? আমি অন্যায় থেকে দূরে থাকব, তাহলেই আমার পরকালে মুক্তি আছে। আমি পাপ করব কিন্তু সুপারিশ করবো অমুক পীর সাহেব, কাজে লাগবে? এরপরও জ্যান্ত জীবিত পীর হয় তাও ভালো, মরা পীরে সুপারিশ করবে? মুসলমান কোথায় চলে গেছে? জীবিত অবস্থায় জীবিত মানুষের সাহায্য গ্রহণ করা জরুরি, সাহায্য করলে নেকি আছে। আল্লাহ ফি আউনিল আবদে মা কানাল আব্দু ফি আউনে আখিহি। আল্লাহ পাক বান্দার সাহায্য যতক্ষণ থাকেন, যতক্ষণ বান্দা তার আরেক ভাইয়ের সাহায্য থাকে, এটা হলো জীবিত অবস্থায় জীবিত ব্যক্তি সাহায্য করলে তিনি নেকি পান। কোন মৃত ব্যক্তিকে জীবিত মানুষকে সাহায্য করতে পারেন? এই বিশ্বাস করলে শিরিক হবে যে গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। এই পার্থক্য বোধ আমাদের মধ্যে না হয়, এই কারণেই মূর্তি পূজারীরা পদভ্রষ্ট হয়ে গেছে। কুরাইশরা আল্লাহকে বিশ্বাস করতেন কিন্তু তার রসুলকে পরে বিশ্বাস করে নাই, তারা সব মূর্তি পূজারী হয়ে গেছিল। এখন বলবে আপনাদের কাছে তৌহিদ কায়েম করার জন্যই তো আমার রসুল এসেছিলেন, তৌহিদের অর্থটা কি? যদি বলেন আল্লাহকে মানাই হলো তৌহিদ বা নবীকে মানাই হলো তৌহিদ, তাহলে তো আমরা বলবো আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব, আব্দুল মুত্তালেব, এরা কি আল্লাহকে মানতেন না? কি আপনাদের সিদ্ধান্ত কি, আল্লাহকে মানতেন না এরা? যদি আল্লাহকেই না মানবে তো কাবা ঘর বানায় কি জন্য? তারাই তো কাবা ঘর বানাইছিল, এখন যে কাবা দেখছেন তাদেরই তৈরি করা, সাইড একটু বাড়ানো আছে না খালি জায়গা, ও তাদেরই একটা গোষ্ঠীর হালাল টাকা কমতি ছিল, সেজন্য ওরা ওটা পূরণ করতে পারে নাই। ওরা বলেছিল আল্লাহর ঘর করব, হারাম টাকা ঢুকাবো না, কিন্তু
কয়টা গ্রুপ ভাগ করে নিয়েছিল, তো এক গোত্র বললো আমাদের এত হালাল টাকা নেই যে এটা শেষ করব। অবশেষে তার অংশটা ওইভাবে পরিত্যক্ত ছিল, ওর নাম হলো হাতিম, তাই না? হাতিম অর্থ হলো পরিত্যক্ত, ওইভাবেই এখনও আছে। তাহলে সেই জাহিলি যুগের মুশরিকদের তৈরি করা কাবা গৃহ আমরা কিন্তু এখন সেখানে যাই। বুঝতে হবে তারা আল্লাহকে মানতেন, তারা হমস বলতেন, আহলুল্লাহ বলতেন, আহল বাইতুল্লাহ বলতেন নিজেদেরকে। তাহলে ওরা কোন তৌহিদের অনুসারী? যে তৌহিদ শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করলো, যে তৌহিদ মূর্তি পূজা করল, 360টি মূর্তি ছিল না তখন, এই 360টি মূর্তি পূজা করার পরেও তারা তৌহিদবাদী বলে দাবি করত। আর আমরা মূর্তি পূজা করি না, আমরা তৌহিদবাদী বলে দাবি করি। তাদের তৌহিদ দ্যাট ইজ কুরাইশি তৌহিদ আর মুহাম্মদের তৌহিদের মধ্যে পার্থক্য কি আপনাদের বলতে হবে, নাহলে পরীক্ষা সব ফেল করবো। আজকে পরীক্ষার প্রশ্ন আমার এই, কুরাইশি তৌহিদে 360টি মূর্তি ছিল, মুহাম্মদী তৌহিদে মূর্তি সাফ হয়ে গেল মক্কা বিজয়ের দিন, আর এই মধ্যে দুটার মধ্যে কোনটা তৌহিদ, কোন তৌহিদের কোন ব্যাখ্যা হবে? বিশাল মুসলিম উম্মাহ আমার সামনে, আপনাদেরকে কেউ জবাব দিতে পারবেন না? দুই তৌহিদের ফারাকটা কি? ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অন্তত একজন বলতে পেরেছেন। কুরাইশি তৌহিদ হলো তৌহিদুর রুবুবিয়াত, ওরা আল্লাহর কাছে রব হিসেবে মানে, কিন্তু আল্লাহকে বিধানদাতা হিসেবে মানত না, বুঝতে পারছেন? আর মুহাম্মদী তৌহিদে আল্লাহকে রব হিসেবেও মানে, আল্লাহকে বিধানদাতা হিসেবেও মানে। এবার আসেন আর একটা তৌহিদ বলি, আল্লাহকে রব হিসেবেও মানে, বিধানদাতা হিসেবেও মানে, কিন্তু আল্লাহ যে সন্তান দাতা, আল্লাহ যে বিধানদাতা, আল্লাহ যে রুজি দাতা, এইগুলো মানে না। আমি চাষ না করলে তো রুজিই পাই না, আমি বিয়ে না করলে তো সন্তানই পাই না, আমি মিটিং শিটিং করে আইন করলে তবে তো বিধান তৈরি হয়, আল্লাহ কখন দেয়? এসব ছাড়ো, সালাত পড়ো, শ্যাম করো, হজ করো, উমরা করো, মাশাআল্লাহ, নারায়ণ তকবীর, আল্লাহু আকবার, এর কোন তৌহিদ? আপনি বললেন বিধানদাতা হিসেবে মানি, সন্তানদাতা হিসেবে মানি, আপনার এক তৌহিদ হলো, আর উনি বিধানদাতা হিসেবে মানেন না, উনি সন্তানদাতা হিসেবে মানেন না, আল্লাহকে মানে, শেষ নবীকে মানে, উনি কোন তৌহিদের অনুসারী হবে? উনি কোন তৌহিদকে অস্বীকার করলেন? উনি তৌহিদুল আসমা ও সিফাতকে অস্বীকার করলেন, অর্থাৎ আল্লাহর নাম ও গুণাবলীকে অস্বীকার করলেন। আর সেজন্যই আমরা বলি আল্লাহ নিরাকার। নিরাকার মানে ভুয়া, কিছুই নাই, কিছুই নাই তো কানে শোনে, আল্লাহ শোনে কি দিয়ে, আল্লাহ দেখে কি দিয়ে? মানুষটা বলতেন আমি খালাক্ত বিয়া দেই, আমার দুই হাত দিয়ে মানুষটা সৃষ্টি করেছি, আল্লাহ সে হাত কোথায়? আপনাকে বাধ্যই বলতেই হবে, মা এলি কবে শানহি, তার শানের উপযোগী যে হাত সেটি তার আছে, যে হাত আমাদের মতো নয়। লাইসা কামিসলিহি শাইউন, আমার সঙ্গে বলো তো দেখি, লাইসা কামিসলিহি শাইউন ওহুয়া সামিউল বাসির, এই একই সুরার মধ্যে, সুরা সূরা 11 নম্বর আয়াত, তার তুলনীয় কিছুই নাই, তিনি সব কিছু শোনেন, তিনি সব কিছু দেখেন। যেমন টেপ রেকর্ডার সব কিছু শুনছে, টেপ করে নিচ্ছে না, ভিডিও সব কিছু দেখছে, ধরে নিচ্ছে না, ভিডিও চোখ আর আমার চোখকে সমান, সিসিটিভি ক্যামেরার চোখ আর আপনার চশমা চোখকে এক সমান, এটা যেমন দুই রকম, ঠিক অনুরূপভাবে আল্লাহ পাকের যে চোখ যে কান যেটা আছে সেটা তাঁর মতন আমার মতো নয়, মনে থাকবে তো? যদি আপনি নিরাকার বলেন তো শূন্য নাস্তিক হয়ে যাবেন আপনাকে। তৌহিদের এই তিনটা ব্যাখ্যা মনে রাখবেন। আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে তৌহিদে ইবাদত প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ বলছেন ওমা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনকুম মিন রিজক ওমা উরিদু আন ইয়ুতঈমুন ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার বিধানের আনুগত্য করার জন্য, আর এটাই হলো তৌহিদে ইবাদত।
এবার আসেন মোহাম্মদীয় দাওয়াতের আর কুরাইশী দাওয়াতের পার্থক্য নেন। মোহাম্মদীয় দাওয়াত ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তা'বুদূহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, হে লোক সকল, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা কেবলমাত্র তারই দাসত্ব করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। পিছিয়ে পিছিয়ে কুরাইশ নেতা আবু লাহাব তার চাচা তার পায়ে পাথর মেরে রক্তাক্ত করে দিচ্ছেন আর বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়ামুরুকুম আন তাতরুকু দীনা আবায়কুম, এই ব্যক্তি তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যে তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করো। ইন্নাহু সাবিই কাযা, এ ধর্মত্যাগী এবং মহা মিথ্যাবাদী। দুজনেই কিন্তু জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন, খেয়াল করেছেন? চাষা একদিকে দাওয়াত দিচ্ছে, ভাতিজা একদিকে দাওয়াত দিচ্ছে। ভাতিজা বলছে আল্লাহ দাসত্ব করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। চাষা দাওয়াত দিচ্ছে তোমরা তোমার বাপদাদার ধর্ম ছেড়ো না। এ ধর্ম ত্যাগী হয়ে গেছে, অর্থাৎ বাপদাদার ধর্ম ত্যাগ করেছে। আসলে দুজনের মধ্যে প্রকৃত ধার্মিক কে বলেন তো? মোহাম্মদ রসুল্লাহ না আবুল আহাব লানাতুল্লাহ? মুসলমান হয়েছেন বলে হয়তো বলছেন, কিন্তু যারা নাস্তিক তারা বলবে আবুল আহাবই ঠিক আছে। কারণ মোহাম্মদ ইসলাম গ্রহণ করলে আমাকে হালাল হারাম বেশি চলতে হয়, আর আবুল আহাবের ধর্ম গ্রহণ করলে হালাল হারাম করার বাধ্যবাধকতা নাই। তাহলে কোনটা ভালো? আমি সমানে মদ খাবো, কে ঠেকাবে? মদও খাবো। একজন কবি আছে, নাম করা কবি উপমহাদেশে, নাম বলতে তো খারাপও লাগে, বলা যাবে না, দারুণ বড় কবি, দারুণ বড় কবি, আবার কি বিপদ আমার নামে নাম বলা যাবে? উনি মদে চুর হয়ে ভোট সালাদ আদায় করতে গিয়েছেন, ওদিন মদের বোতল কেনার টাকা নেই, ওনার নিয়ত মসজিদে গেলে মুসল্লি থাকবে, সেজদায় সবাই একসঙ্গে সেজদায় যাব, এই ফাঁকে আমি পকেট মারব, টাকা এনে মদের বোতল কিনে বাড়ি চলে আসব। সেজদা গিয়েছেন, দুটা চারটা সেজদা উদা দিয়েছে, কিন্তু পকেট হাত রাস্তে কিছু পাচ্ছে না। সে ফিরে এসে কবিতা লিখলো, গেলাম মদের বোতল নেওয়ার জন্য, কিন্তু আমার উদ্দেশ্য পূরণ হলো না, হে অমুক তুমি মদের আশায় আর মসজিদে যেও না। দুজনে কিন্তু সালাত আদায় করেছে, এর উদ্দেশ্য মদের বোতল চুরি করা, মদের টাকা চুরি করা, আর ওর উদ্দেশ্য আল্লাহর রহমত ভিক্ষা করা। দুজনের সালাত কি সমান হলো? মাশাআল্লাহ, আর তো বলতে হবে না। সমস্ত নবী রাসূল চেয়েছিলেন একটাই, আল্লাহর আনুগত্য করুক মানুষ। আল্লাহর আনুগত্য যদি সে করে, সে শয়তানের আনুগত্য করবে না। একদিকে শয়তানের আনুগত্য, একদিকে আল্লাহর আনুগত্য। সকল নবী রাসূল মানুষকে ডেকেছেন আল্লাহর আনুগত্যের দিকে, আমাদের সেদিকেই যেতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করতে চায়, আর আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহর বিধান জানতে হবে না? এই বিধানগুলো কোথায় আছে বলেন তো? কোরআন এবং হাদিসে, অন্য কোনো পঞ্জিকাতে নাই। আছে না পঞ্জিকায়? শুভ রাত্রি, গুড মর্নিং, শুভ সকাল, আজকাল কেউ অন্য কিছু বলে না, শুভ সন্ধ্যা, বিবাহ নাস্তি, যাত্রা নাস্তি, বিয়ে দেওয়ার আগে বাপ দাদারা দেখে পঞ্জিকা খুলে দেখে, পিছন দিক দেখা যাক আজকের দিনটা ভালো না মন্দ। আর যারা মরা পীরের পূজারি, তার ঘর থেকে বের হয়ে আগে চলে যায় কবরে, গেল বাবা যাচ্ছে আমার ছেলেটা পরীক্ষা দিতে পাশ করে দিও, পকেটে যা থাকে কবরে ফেলে দেয়। যদি হোসট লেগে পড়ে যায়, বাবা তুই আজকে যাস না, বাবা নারাজ হয়েছে, আবার দিয়ে বাবার কবরে টাকা দেয়, বাবা খুশি হও আমার ছেলেটা যেন কালকে আবার যাবে, আবার যেন হোসট না লাগে। ওর আনুগত্য কবরে, ওর আনুগত্য জ্যোতিষীর কাছে, আর একজন আনুগত্য গণেশ ঠাকুরের কাছে, আপনার আনুগত্য সেরেফ এবং সেরেফ আল্লাহর কাছে। পার্থক্য হবে না?
দুজনের মাথার টুপি দাড়ি মাশাল্লাহ, আর ওর মাথায় এত বড় টুপি দাড়ি আছে জোয়াটা পড়ে গেছে। দুর্ভাগ্য দেশের মানুষের, সহজ কথায় বলে দিই, আল্লাহর বিধান বোঝার জন্য দায়িত্ব আল্লাহ পাক কাকে দিয়েছিলেন বলেন তো? আল্লাহর বিধান ব্যাখ্যা করার জন্য জনগণের কাছে আল্লাহ পাক কাকে দায়িত্ব দিয়েছিলেন? তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি যে বিধান দিয়ে গেছেন, যেটা ব্যাখ্যা দিয়ে গেছেন, তার বাইরে কি আমাদের কোনো ব্যাখ্যা চলবে? তিনি বিদায় হাজার ভাষণে যেটা বলে গেলেন সেটা কি চূড়ান্ত কথা নয়? আমি চলে যাচ্ছি, রেখে যাচ্ছি দুটা বস্তু, কোরআন এবং সুন্নাহ, কথা শেষ। এর বাইরে তিন চার কিছু আছে নাকি? আছে, মাদ্রাসা পড়েন? বেঁচে গেছেন, মাদ্রাসা পড়াননি বললি, খেলা বুঝতেন একদিন। মজাব শিক্ষা লাইন টেনে পড়ায়, 78 সালে কথা বলছি, ইসলামের চারটি মজহাব, হানাফি শাফি মালিকি হাম্বলি, আহলে হাদিস নামে পঞ্চম আরেকটি মজহাবের উৎপত্তি হইয়াছে, যাহাদের ইমাম দুইজন, ইমাম ইয়াহিয়া বিন আকসাম মৃত্যু 241 হিজরি এবং দাউদ বিন আলী ইসফাহানি। আমার তো ওষুধগুলি কখনো পড়ে নেই, আমাদের একটা হাবিস সাহেব দেখালেন, তার বিরুদ্ধে আমি লিখলাম মাস সাপ্তাহিক আরাফাতে আবিষ্কার বটে এই হেডিং দিয়ে। যারা এক ইমামই মানে না, তার আবার পাঁচ ইমামে বিশ্বাসী, নতুন আবিষ্কার না? তখন আমি ঢাকা ছিলেন। যারা লিখছেন তার সরকারের একেবারে নির্ধারিত একেবারে বিশেষায়িত বিশেষজ্ঞ ব্যক্তিরা যেগুলি লেখে, যেগুলি বোর্ডে দেওয়া হয়, প্রতিবাদ করলাম, পরের বছরের পরিবর্তন হয়ে গেল। 1983 জুন সংস্করণ এবং তার আগের সংস্করণ পার্থক্য দেখবে। আমি সরাসরি টেলিফোনে বাংলাদেশ স্কুল টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যানকে ফোন করলাম যে আপনি যদি আগামী সংস্করণে পরিবর্তন না করেন, আপনার বিরুদ্ধে আমাদের মামলা হবে হাইকোর্টে। আমাকে তো চেনে না, ভয় হয়েছে, বুঝে গেছে, খুব দুরন্ত লোক, জবাব দিচ্ছে ঠকঠক কাঁপতেছে, আপনি যদি পরিবর্তন না করেন আপনার বিরুদ্ধে মামলা হবে। আপনি কত লোক জ্ঞানী হয়েছে দেখবো আমরা। এই ছোট ছোট কচি বাচ্চাদেরকে যদি এগুলি শেখানো হয়, একটু তাই মাদ্রাসা পড়েন ক্লাস থ্রিতে, আল্লাহ নিরাকার, দেখেন নবী নূরের নবী, আল্লাহর পরিচয় তাদের কাছে হলো নিরাকার, নবীর পরিচয় তাদের কাছে হলো নূরের নবী। তাহলে আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক নাই, নবী সম্পর্কে আকীদা ঠিক নাই, কিভাবে চলতে হবে আমাকে, মজহাব সম্পর্কে আকীদা ঠিক নাই, মুখে বললে চার মসজিদ ফরজ, তো ইসলামের নবী কি চারজন নাকি? এক নবী রমজানকে সালাত আদায় করেছে, আর এক নবী নিশিয়াত নবী সালাত আদায় করেছে, আর এক নবী হাজ ছেড়ে দিয়ে সালাত আদায় করেছে। মোল্লা সাইদ সাহেব প্রায় গল্প করে বলতেন, আমি বাবা কোনো ঝামেলা নেই, আমি হাজ সালাতে বাদ দেব। সাইদ সাহেব মাঝে মাঝে রসিকতা করে বলতেন, কোন দিকে যাবো, এক ছেলে বুকিয়াত বাঁধে, এক ছেলে নিশিয়াত বাঁধে, আর এক ছেলে তো হাতি ছেড়ে দিয়েছে, আর এক ছেলে হলে ভাই তোরা তিন ভাই মারামা করে, আমি সালাতে বাদ দিলাম। রসিকতার গল্প হলে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে, ছেলেরা ভয়ে সালাত আদায় করে না নাওয়াতের অত্যাচারে, পাঁচক তো সালাতে পাঁচটা নাওয়াতন, তাই না? যদি জোহরের সালাতে এশার নাওয়াতন পড়ি বসে ও সালাত হবে? ফরজের এক নাওয়াতন, সুন্নতের এক নাওয়াতন, নফলের এক নাওয়াতন, তারাবির এক নাওয়াতন, ঈদের এক নাওয়াতন, ও কড়ে নামাজ মুখস্থ করবে? ও বহু ছাত্র বলে, স্যার এই নাওয়াতন মুখস্থ করে ভয়ে আমরা নামাজ পড়ি না, অথচ যে সুরে ফাতিহা পড়া ফরজ, হাদিস বানিয়েছে বানোয়াট, যদি কেউ সুরে ফাতিহা পড়ে ইমামের পেছনে তার মুখে আগুন ঠাসা যাবে, মাটি ভরা হবে। মাশাআল্লাহ, একেবারে হাদিস দিয়ে মানে রেডি করে রাখছে। আহলে যুব সংঘ বাংলার জমিনে না নামতো এতদিন এই অবস্থায় থাকতো দেশে, আমরা পরিষ্কার লিখে দিয়েছি সমস্ত বাতিল হাদিস। হে জনগণ, যারা জান্নাত চাও এই শুধু বানোয়াট দিন থেকে দূরে থাকো, এগুলো কোশ্চেন কেন দিন নয়, দিনের দিন ঠোকা বাজেছিলেন।
আমরা সেরেফ এবং সেরেফ আল্লাহর কাছে মাথা নত করব, সম্মুখে চলিতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তক ভাই এখানে লেখা দাসত্বের তুলি এখানে কলম করতে লোক আমরা সেই মুসলমান, আমার মাথা সেরেফ আল্লাহর কাছে সেজদা পড়বে, কোনো মানুষের কাছে নয়, কোনো কবরের কাছে নয়, মূর্তি নামে কোনো ছবি প্রকৃতির কাছে আমার মাথা নত হবে না, আমি কখনোই আগুনের সামনে মাথা নত করতে পারি না, আমি মুসলমান আল্লাহ সাহায্য জন্য কাউকে ভয় করি না। এই তৌহিদ তৌহিদের স্পিরিট যাদের মধ্যে থাকে তারাই বদর যুদ্ধে বিজয়ী হয়, তারাই ওহদে বিজয়ী হয়, তারাই খন্দকে বিজয়ী হয়, তারা বিশ্ব বিজয়ী হয়। যাদের মাথা যাদের প্রধান সেনাপতি আগুনকে পূজা করে সে কশ্চিন গেলে যুদ্ধে জিততে পারে না। রোম সম্রাট হেরাক্লিয়াসের সেনাপতি ক্যালকুলাস বলছে গোপনে গুপ্তচর পাঠিয়ে মুসলমান যেতে কেমন করে দেখি তো, আমাদের 240,000 সৈন্য ওদের মাত্র 40,000, ও জিতল কি করে দেখতে হবে। গুপ্তচর পাঠিয়ে দিল, 5-7 দিন ঘোরাঘুরি করার পরে যে রিপোর্ট দিচ্ছে, হে সম্রাট ওদের মধ্যে একটা জিনিস আমি দেখেছি, ওরা হোম ফিল লাইলে রোহবান ফিল নাহারে ফুরসান, ওরা রাতের বেলায় দরবেশ দিনের বেলায় ঘোড়সওয়া। ওদের সেনাপতির ছেলেও যদি চুরি করে তার প্রকাশ্য বিচার করে হাত কেটে দেখলো তক্ষাই করে না, এই ন্যায় বিচার আমি দেখেছি। সম্রাট বললেন হে গুপ্তচর তোমার রিপোর্ট যদি সত্য হয় শুনে রাখো, আমি বলছি আমি ভ্রমণ হেরাক্লিয়াস আমার পায়ের তলের জমিন একদিন মুসলমানদের করতলগত হয়ে যাবে। ঠিক সেটাই হয়েছে। আজকের মধ্যপ্রাচ্য একসময় কি শিরকের আড্ডাখানা ছিল না? আজকে সিরিয়া যেখানে যুদ্ধ হচ্ছে, সিরিয়া বিজেতা সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ কিছুদিন পরে যুদ্ধের কৌশল হিসেবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যারা তাকে খাজনা দিয়েছিল সবাইকে ডাকালেন, খ্রিস্টান নেতাদেরকে ডেকে বললেন বাবা তোমরা যে খাজনা ট্যাক্স আমাদেরকে দিয়েছিলে জিজিয়া দিয়েছিলে এগুলো সব ফেরত নাও। কেন? আমরা এখান থেকে চলে যাচ্ছি, তোমাদের নিরাপত্তার দায়িত্বের স্বার্থে আমরা তোমাদের কাছ থেকে জিজিয়া নিয়েছিলাম, যেহেতু আমরা এলাকা ছেড়ে অনুযায়ী চলে যাচ্ছি তো নিরাপত্তার দায়িত্ব আমরা এখন নিতে পারবো না, বিধায় তোমাদের দোয়া জিজিয়া তোমরা ফেরত নাও। তারা হাত পায়ে ধরে কান্নাকাটি করে বলল যে আমরা আপনাদের অধীনে মুসলমানদের অধীনে বসবাস করতে চাই, আমাদের স্বজাতি খ্রিস্টান রোম সম্রাটের অধীনে নয়, কারণ এদের কাছে বিচার নাই, আপনাদের কাছে বিচার আছে। এরপরেও কিন্তু আবু উবাইদা ইবনে জাররাহ তাদের জিজিয়া রাখার নেই ফেরত দিয়েছিলেন। এই মহানুভবতা দেখেই তারা দলে দলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে সবাই মুসলমান হয়ে গেছে। সেদিন মুসলমান শুধু আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহর এই তৌহিদের বিচারটা তাদের ছিল বলেই, আল্লাহর ভয়ে তারা ভীত ছিল বলেই, দুনিয়ার বস্তুগত লোভে তারা কখনোই তৌহিদকে পরিত্যাগ করে নাই। এবার এসে সুন্নার ক্ষেত্রে ইবাদত অর্থ কি? জিবরিল আসলেন এবং তিনি সবাইকে শিখিয়ে গেছেন বলো ইসলাম অর্থ কি। কালকে এটা বলেছি, জিবরিল নামেনি খ্রিস্টানদের সামনে প্রশ্ন করছেন উনি, তিনি বলছেন সাদাক্তা তুমি ঠিক বলেছ, কি সে প্রথম কথা বলেছে যে আমি আন্তমানে বিল্লাহে ওয়া রাসূলি, তুমি আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান আনো, অতকিমা সালাত সালাত আদায় করো, অতউতি জাকাত জাকাত আদায় করো, তসুমা রমজান রমজান সিয়াম পালন করো, তাওহীদুল বাইত আমানা সাতাইলে সাবিলা ক্ষমতা থাকলে হজ করো। ফেরেশতা বলছেন সাদাক্তা তুমি ঠিকই বলেছো। এবার প্রশ্ন করলো তোমার ইমান, ইমানের ব্যাখ্যা মানে ইমান, ইমান কাকে বলে? জবাব দিলেন 6টা বিষয়, আন তুমনা বিল্লাহি ও মালায়েকাতি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6টা স্তম্ভের উপরে 6টা বিশ্বাসের উপরে মুসলমানের বিশ্বাস নিহিত, এই 6টি স্তম্ভের একটা বাদ দিলে তার কিছুই থাকবে না। সাদাক্তা তুমি ঠিকই বলেছো। মাল ইহসান লান তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, এরকম যে উচ্চ মন্দা তুমি না হও তা তুমি মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। কি আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের দেখছেন? বিশ্বাস করেন? নতুনভাবে আবার নতুন করে ঘোষণা করুন, আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদের কথা শুনছেন, ইন্নাল্লাহ সামিউম বাসীর। এই বিশ্বাস যদি থাকে বলুন আপনি কি কারণ এখানে পকেট পাতে পারবেন? ওই যে কবির কথা গল্প করলাম না, তার কবিতা আমরা পড়ি এবং পড়ায় মুখস্থ করি, নাম তো বলবো না, বহু লজ্জার বিষয়,
এক তোমার বিশ্ববিখ্যাত কবি, এক ডাকে সবাই চিনবি ভারতের কবি। কিন্তু ওই সালাদা দেখো তো আমি ছবিতে বিশাল লম্বা দাড়ি, মাথায় টুপি, ও সালাদা দেখো করতে গেছে মদের বোতল তৈরি করার জন্য। আর আপনি যদি যে মানে জর্দা চুরি করতে যান তো হবে, জর্দাখর মুসলিমের মধ্যে নাই, খবরদার জর্দা হারাম, তামাক হারাম, মাদক হারাম, এই রংপুরের লোকেরা সাবধান, তামাকের চাষ বাতিল করো, তোমার তামাক খেয়ে যত লোক বিড়ি বানাবে আর মদ খাবে বিড়ি খাবে সবার কোনো তোমার ঘরে চাপ, কেউ যদি বাংলার জমিনে কুষ্টিয়ার লোক হও, রংপুরের লোক হও আর নীলফামারীর লোক হও, তামাকের চাষ হারাম, এটা হারাম বন্ধ করো। শুধু মুসলমান হলে হবে, বিধান মানতে হবে, স্লোগান দিলে হবে না, মুসলমান আমি তৌহিদবাদী মুসলমান, কিসের তৌহিদ তোমার মধ্যে আছে, তৌহিদের তো নেই, তোমার তৌহিদ আবু জাহেলের তৌহিদ, যে আল্লাহকে স্বীকার করতো আল্লাহর বিধান মানত না। আর আমার তৌহিদ হওয়া উচিত মুহাম্মাদের তৌহিদ, যে আল্লাহকে মানে আল্লাহর বিধানকে মানে। আপনারা মুহাম্মাদের তৌহিদের অনুসারে হবে না আবু জাহেলের তৌহিদের অনুসারে হবেন? বাংলাদেশ ভরে গেছে আবু জাহেলের তৌহিদে, বিধান কেউ মানে না, সরকার পড়েছে মহাবিপদে। মাদকটা না বলুন, মাদক বন্ধ করতে পারছে না, সরকার ভালো করে বিপদে পড়ে গেছে। কারণ এই মাদক হলো হাদিসের ভাষায় সকল পাপের উৎস হলো মাদক। আর নারীটা কিন্তু সরকার বলে না, ওটা বলতে হবে আপনাকে আজ হোক কাল হোক, নারী এবং মদ যে দেশে সস্তা হয়ে যাবে সে দেশ অবশ্যই 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 দ্রুত ধ্বংস হয়ে যাবে। বিগত যত সভ্যতা ধ্বংস হয়েছে, বেবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, যত সভ্যতা ধ্বংস হয়েছে মাত্র দুটি কারণে, মদ এবং নারীর কারণে। অতএব নারীর ক্ষমতায়নের নামে, নারীর স্বেচ্ছাচারিতা, নারীর স্বাধীনতা নিয়ে যারা বড়াই করেন সাবধান হয়ে যান, ইতিহাস কিন্তু উল্টা সাক্ষ্য দেয়, যত নারী বাইরে বেরোবে ততই শয়তান পিছু পিছু ছুটবে। আল্লাহর কোরআনের বিধানের বাইরে যাবেন না, দয়া করে সবার প্রতি অনুরোধ রইল, মেয়েদেরকে মেয়ে থাকতে দেন, ওদেরকে ছেলে বানাবার চেষ্টা করেন না। আর ছেলেদেরকে বলছে এই বিয়াদের স্বামী, তুমি তোমার বউয়ের খাবার দিতে পারো না, বেটা রিক্সা পরে মদকে ঘুম পড়ো আর বউ লোকের বেড়ে কাজ করে খাওয়াবে তোমাকে, তোর লজ্জা করা উচিত না, তোর অন্য পুরুষ লোক মরে যাওয়া উচিত। আমরা দেখেছি আমাদের বিন্দুর মডেল, ওখানে বউ রিক্সাওয়ালা পায়ের পায়ে পা দিয়ে ঘুমিয়ে থাকে, তার বউ লোকের বেড়ে কাজ করে খায়। এরকম বহু পুরুষ লোক আছে, বউয়ের কোনো দায়িত্ব সে গ্রহণ করে না, মেয়েটি সারাদিন একটা বাচ্চা নিয়ে এ বাড়ির সে বাড়ির কাজ করে করে খাচ্ছে, অথচ তার জলদান্ত যুবক স্বামী সে বদলাক্ত স্ত্রীর খবর নেয় না, আর এক জায়গায় বিয়ে করে ফুর্তি করে বেড়াচ্ছে। এইসব পুরুষদের বিরুদ্ধে শাস্তি লাগাও, পুলিশ ওদেরকে ধরো পিটাও, যা তোর বোন লালন পালন কর। গার্মেন্টসের চাকরি দাও পুরুষদেরকে আগে, যদি পুরুষের বউ থাকে বউ পরে, আগে গার্মেন্টসের চাকরি সবার আগে অগ্রাধিকার বেকার যুবকদের। আজ পর্যন্ত প্রতি বছরে 800,000 বেকার যুবক যুক্ত হচ্ছে চাকরির ক্ষেত্রে, বর্তমানে 2-2.5 কোটি বেকার যুবক ঘুরে বেড়াচ্ছে এমএ পাস করে, 5,000টা চাকরি পেলেও তো তারা বাঁচে, তাদের চাকরির ব্যবস্থা নেই, তাদের বউদের চাকরি নিয়ে ব্যস্ত। উল্টা চললে তো হবে না, আপনাকে সোজা চলতে হবে। সাইকেল চাকা দুটো আছে না, এটা সামনের চাকা একটা পিছনের চাকা আছে না, পিছনে ঘুরে চালে হবে, সেরকম অ্যাক্সিডেন্ট করবে, ব্যাক গিয়ারে কতক্ষণ চলে না, মাইল কানেক হোক তারপরে ব্যাক গিয়ারে ঢাকা যাওয়া যাবে, জি না, ঢাকা যাওয়ার চেষ্টা করেন না। আমার উপরে হামলা হয়েছিল মেয়ের প্রতি, 28 রাত 2টার সময় গুন্ডারা হামলা করেছে, আর 1 ইঞ্চির জন্য বেশি কিছু সেদিন বিশাল হাইসের কোপ মারিছে, আমি ডান পাশে বসে থাকি সাধারণত, 1 ইঞ্চির জন্য আল্লাহ বাসাই দিস, ড্রাইভার আমাদের নদপাড়া, ও ব্যাক গিয়ারে চালালে সেদিন দেখলাম জবরদস্ত ড্রাইভার, প্রায় 1.5 কিলোমিটার চলে গেল ব্যাক গিয়ারে, আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্ট হয়নি। আর ওরা কত দৌড়াবে, শেষকালে আর সামনে আসেনি। এই ব্যাক গিয়ারে বেশি করে চলে না ভাই, আপনার ব্যাক গিয়ারে চালানোর চেষ্টা করেন না। নারী পুরুষকে যেভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেইভাবেই রাখেন, উল্টাপাল্টা করলে আপনি ঠকবেন। আমরা সেটা উপদেশ দেওয়ার মালিক, ক্ষমতা আল্লাহ পাক আমাদের হাতে দেয়নি। যখন ফেরাউনের
অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসার উন্মতরা বলেছিল, হে মুসা, তুমি জন্মের আগেও আমাদের ছেলেদের জবাই করতো, তুমি নবী হওয়ার পরেও আমাদের ছেলেদের জবাই করে দিচ্ছে, তা তুমি নবী হয়ে আমাদের ফায়দাটা কি হলো? মুসা তখন আল্লাহকে প্রার্থনা করি, আল্লাহ তুমি ফিরাউনকে দুনিয়ার শক্তি সামর্থ্য সম্পদ জনবল অর্থবল সৈন্যবল সবই দিয়েছ, আমরা মিসকিন, আমাদের তুমি কিছুই দাওনি, আল্লাহ তুমি আমাদেরকে মুসার অত্যাচার থেকে রেহাই দাও। এই দোয়া যখন করা হলো তখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হলো। আল্লাহ বললেন, মুসা তুমি তোমার দলগলে ফজরের আগে বেরিয়ে যাও, হাতে লাঠি নিয়ে সাগরে বাড়ি মার, সাগর ফাঁক হয়ে যাবে, তুমি মুক্তি পেয়ে যাবে, পিছিয়ে পিছিয়ে শয়তান আসবে, ফেরাউনের বাহিনী ইসরায়েলি বন্ধনের মধ্যে 7.5 লক্ষ সৈন্য নিয়ে সেদিন নাকি ফেরাউন গিয়েছিল। মুসার বনী ইসরায়েল কম মুক্তি পেয়ে গেল, আর ফেরাউন সদল বলে সেখানে নামলো নদীর সাগরে, সম্পূর্ণ নদীর উপরে ঢুকে যাওয়ার পরে আল্লাহ পাক সাগরকে হুকুম দিলেন, ওকে ডুবিয়ে দাও, সব সমান হয়ে গেল। আল্লাহর গজব কখনো বাংলা জমিনের নামে একদিনও সময় লাগবে না ধ্বংস করে দিতে আমাদেরকে। মুসার কিছুই ছিল না, দোয়া ছিল। বাংলাদেশে বহু ইমানদার মানুষ আছে যারা দোয়া করতে পারে, তাদের দোয়া আল্লাহ পাক শোনে। আজকে একজনকে পেলাম মগরিবের পরে, লালমনিরহাটের দক্ষিণ বালনগর বাড়ি, প্রথম ইজতেমা যখন হয় রাজশাহীতে 1991 সালে, তখনই তিনি এসে বায়াত করেছিলেন। আমি তাকে কি বলেছিলাম সব এখন মুখস্থ। পায়ে হেঁটে লালমনিরহাট থেকে রাজশাহী এসেছিলেন তিনি সেদিন, পয়সা নেই বলে, আমি জীবনে আর মনে ছিল না। সেদিন নাকি আমি তাকে 1,500 টাকা দিয়েছিলাম, কিছুই আর মনে নেই। সেদিন তাকে বুকে থাবা দিয়ে বলেছিলাম, যাও ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার করে রহম করবেন। আজকে বলছে আমি 20টা সন্তানের মালিক। বলে আপনি সেদিন বক্তৃতা বলেছেন, তোরা ওইসব মেয়ে বিয়ে করো যেসব মেয়েরা বেশি বেশি সন্তান দেয়, আমি সেরকম বউ বিয়ে করেছি, আমার 20টা ছেলে মেয়ে, নাম রেখেছি খলিফাদের নামে, আবু বকর ওমর উসমান আলী আবু তালহা সব মুখস্থ বলে দিল, আবু হুরায়রা সব নাম রাখছে, 3টা মেয়ে হাসিনা খাদিজা খাদিজা বলেন বলে একটু ফাতেমা আয়েশা, এই দিয়ে 3টা মেয়ে নাম রাখছে, মুখস্থ বলে দিল। আমি সেই আব্দুল হক, সেদিন আপনি আমাকে দোয়া করেছেন না, আমি এখনো যুবক, যদিও বয়স 62-63 হয়ে গেছে, বয়সের তো কাম কেটাম, আমি সবসময় যুব সঙ্গ আশ্চর্য হয়ে গেছে। আমি আজকে যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে ওদিন থেকে কান্দেছে, আল্লাহ তুমি ইজতেমা সার্থ করো, বৃষ্টি বন্ধ করো, ইজতেমা যেন হয়। আর বলছি এমন কোনো সেজদা নেই যেখানে বলিনি আল্লাহ তুমি আমির জামাতকে বাঁচিয়ে রাখো, তার মাধ্যমে দিন কায়েম করো, ঠেলা সামলাবেন কি? আমি চিনি না, আজকে দেখে হতমন্দ হয়ে গেছে। বলে কি বলে আমার প্রতিটি সেজদা আমি আল্লাহর কাছে আমির জামাতের দোয়া করি, আর আমি প্রত্যেক সেজদা এই 5-7 দিন বৃষ্টি হচ্ছিল না, প্রতিটি শ্রদ্ধায় বলেছে আল্লাহ তুমি বৃষ্টি বন্ধ করে দেয়, ইস্তেমা দিন ভালো থাকে। খুশির চোটে এসে সে আমাদের গার্ডরা মানা করে ঢোকা যাবে না, আপনি রাখো, আমি ওর আঙুল কাছে যাও, তুমি বেটা কে আমার ঠেকা এ সোজা চলে গেছে একদম ভালো করে। এ পুরনো গল্প না, আজকে টাটকা সব খবর। এই জন্যই বলছি আল্লাহর কাছে কান্দার মতন বহু লোক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর নামে বায়াত করেছে, এই অঙ্গীকারকে ভঙ্গ করে নাই, একটা মূর্খ লোকের ইমান এখানে আল্লাহ পাক কবুল করেছেন। আলমরা অসংখ্যবার বায়াত করে বায়াত ভঙ্গ করে, তাদের দিকে আল্লাহ পাক তাকাবে না, তাকাবে ওই নালায়েক জাহিল আপনার দৃষ্টিতে, তার অন্তরটা খোলাসা, তার অন্তরটা আল্লাহ পাক দেখেছেন, তার আন্তরিক দোয়াকে আল্লাহ কবুল করেছেন। এমনি কিন্তু অসংখ্য ভাই দোয়া করেছেন আল্লাহর কাছে, অসংখ্য মামুন দোয়া করেছেন, হয়তো সেজন্য আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে তবলিগ ইস্তেমা করতে পারছি, বলুন আলহামদুলিল্লাহ। এই পাগল নাকি আসল পাগল, নাকি সব নকল পাগল মনে করেছেন? বলে কি জানেন, সহি হাদিসের বাইরে কাউকে তক্কা করি না। মৌলগুলো কি সব বলে আমি ওসব বুঝি শুধি না, ছেলেতে বলে এ ছেলে বোখারি মুসলিম পড়া শেখ তো, সব পড়া ছেলেকে আলম বানাইছে, বেকার বোখারি সব দেখ রহমতের কোথায় আছে, ছেলে পড়ে শোনে এই তো পেয়ে গেছে, এই তো আমার আমির কথা ঠিক, চলো রহমত দেয় না কিসের আবার বিশ্বাস। চিন্তা করছেন কিভাবে মানুষের মধ্যে বিপ্লব শুরু হয়ে গেছে, এসব অঙ্গীকার বায়াতের বরকত, যারা সেফ আল্লাহর নামে অঙ্গীকার করে তারা সেই অঙ্গীকারকে
রক্ষা করার জন্য জীবন দেয়। ঠিক যেভাবে যখন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর হাতে বায়াত করতেন, তার জীবন যাবে কিন্তু তার জবান নষ্ট হইত না। এখনো মাছের হাটে গেলে বহু লোক আপনি পাবেন, একটু আগে আপনার কাছে মাছের দর বলেছে একরকম, পরক্ষণে আপনি যে বলে দু টাকা বেশি দেবো, ও কিন্তু দেবে না। ও বলে লাভ কম হোক জাহান হোক, কিন্তু জবান দিতে জবান দিয়েছি জবান নষ্ট করতে রাজি না, বলে না। এটা সাধারণ মানুষের মধ্যে জবানের এই মূল্য আছে, আমাদের সেই মূল্যটুকু নাই। আর আমরা জবান দিচ্ছি আল্লাহ না, ধিক এই মুসলমানদের কিভাবে বিধান আসবে, কিভাবে বিধান মানতে হবে, বিধানগুলি সব কোরআনে হাদিসে সাজানো গোছানো আছে। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করা হবে কিসের বলেন তো ভাই, কিসের? এই হাদিসটা কোথায় জানলেন আপনারা? একদিন তো বলতেন না, সালাতুর রাসূলের প্রথম হাদিসই ওইটাই, আউয়ালুমা ইউহাসাবুল আবদু ইয়াওমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হবে সালাত সম্পর্কে। এই জন্য উলামায়ে কেরাম সালাতের উপরে অসংখ্য বই লিখেছেন, সালাতকে বিশুদ্ধভাবে পেশ করার জন্য তারা যথেষ্ট চেষ্টা করেছে। আজকে একজন হকপন্থী আলমের কথা আপনাদের শুনিয়ে দিই। হাকিমুল উম্মাহ বলে পরিচিত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভি রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না? তার মজহব কি ছিল? হানাফি ভাইরা বলে উনি আমাদের মজহবের গুরু, আলেসরা বলে উনি আমাদের মজহবের স্পিরিট, অনুপ্রেরণা। আমার থিসিস যারা পড়েছেন তারা দেখেছেন, যাকে আমরা ইন্সপিরেশন অফ আহলেজ মুভমেন্ট বলি, আহলেজ আন্দোলন তিনি ছিলেন মূল অনুপ্রেরণা। তার মজহাবটা কি ছিল? থিসিস তো আপনার পড়েন না ভাই, সেনা বিশাল মেরে করেছে, কজন লোক পড়েছেন, দাম বেশি, 200 টাকা দাম, কে কিনি পড়ে? জানা উচিত এইসব মনীষীদের আকিদা আমল কি ছিল। পিছন দিকে যাচ্ছে না, যদি বলেন যে স্যার ইমাম, স্যার ইমাম তো রেজিস্টার্ড, আমরা স্যার ইমাম বলি তাই। আর বহু ইমাম ছিলেন, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়িম, ইমামের কোনো হিসাব নেই, অর্থাৎ যে যুগের শ্রেষ্ঠ আলেম যিনি ছিলেন তাকে ইমাম বলা হয়তো। এখন যখন আপনারা ঘরে ঘরে শায়েখ বানিয়েছেন না, পোস্টার দেখে দিলেন শায়েখ, কত শায়েখ, আমার নামে শায়েখ দেখছেন কখনো? কি বলেন? আমার ছাত্ররা যদি শায়েখ হয়, আমি তো শায়েখ আর সুযোগ হবো, আমার কোনো পাগলও শায়েখ বলে না। কারণটা কি? এক পাগল আসছিল মাঝে, সে নাকি রিটায়ার্ড মেজর, আমি খন্দা দিচ্ছি, পরে শুনেছি আসছে ইনি কি মুফতি? তো না ইনি মুফতি না, এনার পিছনে নামাজ হবে না, পড়লই না, ও ঘরের মধ্যে বসে পড়লো। তাহলে মুফতি না তার জন্য নামাজ হয়? এই পাগল হলো মেজর, কি করবে রিটায়ার্ড মানুষ হচ্ছে, বুঝাবে কি? ওর বুঝ ওর হুজুরদার শিখেছে, সেটি ফাইনাল। এক একজন এক এক ধারণা নিয়ে চলে, কেউ সত্যের সন্ধানে হতে চায় না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভি রহমতুল্লাহ আলাইহি, তিনি প্রকাশ্য হাদিসের আমল করাকেই অগ্রগণ্য মনে করতেন। তিনি চেষ্টা করেছিলেন সাধ্যমতো স্যার মজহাবের অনুসারীদেরকে এক করার জন্য। তিনি বলেছিলেন বিরোধী মশলা সময়ের সমন্বয় সাধনে হানাফি শাফি দুই মজহাবের ওইসব বিষয়কে টিকিয়ে রাখা হোক যেগুলো হাদিসের সঙ্গে মিল আছে, আর যেগুলো মিল নেই সেগুলিকে বাদ দেওয়া হোক, তাহলে দুই মজহাবের লোক এক হতে পারবে। কথা ভালো বলেনি? তিনি বলেছেন হাদিসের শব্দ হতে যে অর্থ বোঝা যায় তার উপরে স্থির থাকতে হবে, কোনো দূরতম ব্যাখ্যা বা তাবিল করা যাবে না। কথা ঠিক বলেছিলেন? আল্লাহর নবী আরবের নিরক্ষর মানুষদের কাছে দিনের দাওয়াত দিয়েছেন, তারা যে ভাষায় যা বুঝে সেটাই তো বলতে হবে। এমনকি তিনি কোনো কোনো কথা তিন বার করে বলতেন যাতে মানুষ বুঝে। আমরা যদি সেখানে মেলা দূরতম ব্যাখ্যা করি, তাবিল করি, তাহলে হবে না। তিনি বলছেন আমার দ্বিতীয় ওসিয়াত হলো কারো কথা অনুযায়ী কোনো সহি হাদিসকে পরিত্যাগ করা যাবে না। কথা ঠিক বলেনি? তিনি বলছেন আমি স্যার মজহাবের বাইরে যাব না, আমি সাধ্যমতো এগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করব। প্রকৃত অবস্থা এই যে আমার তবিয়ত তকলিদকে অস্বীকার করে,
তা থেকে একেবারেই মুখ ফিরিয়ে নেয়। তিনি বলছেন সাইয়্যিদ মুজাহিদের কিতাব সমূহ এবং উসুলে ফিকহ ও হাদিসের কিতাব সমূহ গভীরভাবে অধ্যয়নের পর আমার হৃদয়ে আল্লাহর তৌফিক ও হেদায়ত অনুযায়ী যে বিষয়টি স্থিতি লাভ করেছে সেটি হলো ফোকাহে মুহাদ্দিসিনের তরিকা অবলম্বন করা। তিনি বলছেন মনে রেখো তো এলাম আন্না নাস কানু ক্বাবলাল বাইআতির রাবিয়াতি লাম ইয়াকুনু মুজমাঈনা আলা তাকলিদিল খারিস লি মাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। জেনে রাখো হে পাঠক, চতুর্থ শতাব্দী হিজরির আগ পর্যন্ত পৃথিবীতে কোনো মুসলমান নির্দিষ্টভাবে কোনো একজন বিদ্বানের মজহাবের তকলিদের উপরে সংঘবদ্ধ ছিল না। হুজ্জাতুল বালেগা প্রথম খণ্ড মিশরের সাফা 118 পৃষ্ঠা। এসব বই কিন্তু এসব বড় বড় মাদ্রাসাগুলিতে পড়ানো হয় কিন্তু মানেন না। ইমামের পিছনে সুরে ফাতিহা পাঠ সম্পর্কে তিনি বলছেন ফাইন করা ফাল ইয়াকরা আল ফাতিহা কিরাতান লা ইউশাববিশু আলাল ইমাম ওয়াহাজা আউলাল আকওয়াল ইনদি। যদি মুক্তাদি কিরাত করেন তবে তিনি যেন সুরে ফাতিহা পড়েন এমন ভাবে যাতে ইমামের কিরাতে বিঘ্ন সৃষ্টি না হয়, এটাই আমার নিকটে সেরা বক্তব্য। ঠিক এই প্রশ্ন করেছিলেন হযরত আবু হুরায়রার কাছে, হে আবু হুরায়রা আমরা যখন ইমামের পিছনে থাকবো তখন কিভাবে কিরাত পড়বো? তিনি বলেছেন ইকরা বিহা ফি নাফসিক, তুমি মনে মনে পড়ো। সাহাবি যে বিষয়ে জবাব দেন সে বিষয়ে আমাদের কোন কথা বলার সুযোগ থাকে? যিনি ডাইরেক্ট আল্লাহ রসুলের স্কুলের ছাত্র তার কথাটাই ফাইনাল হবে না? কিন্তু না, আমরা বলছি সুরে ফাতিহা পড়লে মুখে আগুন ঠাসা যাবে, মুখে মাটি ঠাসা যাবে, ইত্যাদি ইত্যাদি। নায়াতন পড়ো, জানামাজা দোয়া পড়ো, ইন্য অজ্ঞাত পড়ো, কিন্তু সুরে ফাতিহাটা পড়ো না, হাদিসের সঙ্গে বিপরীত হয়ে গেল না? অথচ আমরা কিন্তু শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহকে খুবই সম্মান দেখেন। রবীন্দ্র জন সম্পর্কে তিনি বলছেন আল্লাহ ইয়ার ফাও এদাই হে আহাব্বু ইলাইয়া মিন আল্লাযী লা ইয়ারফা লিআন্ন আহাদীস আর রাফা আকসারু ওয়া আসবাতু। যে ব্যক্তি রফল এদান করে সালাত আদায় করে সে ব্যক্তি আমার নিকট অধিকতর প্রিয় ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি রফল এদান করেন না। কারণ রফল এদানের হাদিসের সংখ্যা অনেক এবং দৃঢ়তর। আপনারা জানেন রফল এদানের হাদিসের সংখ্যা প্রায় 450। এই সমস্ত হাদিসকে বাতিল করে দিয়ে রমাদান করা হচ্ছে না মজহাবের দোহাই দিয়ে। আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবেন চিন্তা করুন। জোরে আমিন বলার সম্পর্কে তিনি বলছেন আল হাদিস আল্লাযী রাওয়াহু আসহাবুস সুনান লাইসা বিসারিহিন ফিল ইসকাতা আল্লাতী ইয়াফআলুহা আল ইমামু লিকরাতিহি আল মামুন ফাইন্না যাহিরা আন্না লিতালাফফুজ বি আমিন ইনদামা ইউসিরু বিহা। আমি বলি সুনানের সংকলন আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ হাদিস গ্রন্থ সমূহে যেসব হাদিস সংকলন করেছেন সেগুলিতে মুক্তাদিগণের কেরাতের জন্য ইমামের চুপ থাকার বিষয়টি স্পষ্ট নয়, বরং এটি সশব্দে আমিন বলার জন্য হওয়াটাই প্রকাশ্য যারা এটিকে চুপে চুপে বলেন। তাহলে আমিন রফলে দেন বুকিয়াত বান্দার তিনটাতেই তিনি প্রচলিত প্রথার বিরোধিতা করলেন, অথচ আমরাই তাকে বলছি হাকিমুল উম্মাহ, তার কথা কিন্তু মানি নেই। চার ইমামে প্রত্যেকেই বলে গেছেন যা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবুনা, যখন হাদিস সহি পাবে মনে রেখো ওটাই আমাদের মাযহাব। তাহলে আমরা কোন ইমাম অনুসরণ করি? শেখ হানাফি খোলেন মাদ্রাসায় পড়েন, আপনার তো মাদ্রাসা বানানো খুব পাগল, মাদ্রাসা বানালেই জান্নাতে চলে যাব। মাদ্রাসা পড়াচ্ছে কি নির্দিষ্ট মাযহাবি ফেকা সরবেকা কুদুরি হেদায়া এগুলিতে পড়ায়। পৃষ্ঠা বের করেন এমন কোনো পৃষ্ঠা নাই যেখানে ইমাম খেলাফাল্লের সাফি কথা লেখা নাই, প্রতিটি ফতোয়ার পরেই সাফির বিপরীত। এটা প্রতিটি পৃষ্ঠাতে পাবেন ফতোয়ালা সাহেবায়ন ফতোয়ালা তরফায়ন, সাহেবানের ফতোয়ার বিপরীত অর্থাৎ ইমাম আবু ইউসুফ মুহাম্মদের বিপরীত। এই যে আমরা আসরের সালাত আদায় করি, আমরা এক মূল সায়ার এক গুণ পরে আসর শুরু করি, তাই না? আর আমাদের ভাইরা দ্বিগুণ পরে। এই একটা কাঠি ধরেন, এটা কাঠি মনে করে নেন, এই কাঠি ছায়াটা ঠিক মিডিলে 12টা বাজে, তাই তো? এবারে একদিকে এক কাঠি ফেললাম, সূর্য পর্যন্ত ঢলে গেছে, এরপরে আমাদের আসর শুরু হচ্ছে। এই মতে বাকি তিন ইমাম সবাই
ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ সবাই, আর আবু হানিফা রহমতুল্লাহ প্রধান দুই শিষ্য ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, তারাও এই একই মতে। শুধুমাত্র ইমাম আহমদ আবু রহমতুল্লাহ সম্পর্কে বলা হচ্ছে সত্য মিথ্যা আল্লাহ জানে, তিনি নাকি বলেছেন এই দুই কাঠি পরে যে আসরের সালাত শুরু হবে ওইটাই গ্রহণ করা হবে। হাদিসেরটা গ্রহণ তো করা হলোই না, এমনকি মেজরিটির কথাও গ্রহণ করা হলো না। এইভাবে এই সমাজ মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি স্থায়ী রূপ ধারণ করেছে। আগে বললেই ইমামের চাকরি শেষ। এমনি করে প্রতিটি ক্ষেত্রে আপনি যাচাই করে দেখেন, যারা পাঁচাক্ত সালাতি, যারা ধার্মিক মুসলমান, তাদেরকে ধর্মের নামে ধর্মচ্যুত করা হচ্ছে ধার্মিকতার দোহাই দিয়ে। অতএব বিষয়টা আপনাদের কি করতে হবে, অবশ্যই চোখ কান খুলতে হবে, দেখি না আমার রসুল কি বলেছেন, বলতে হবে না আপনাকে মানদণ্ডকে, সহি হাদিস না, সহি হাদিস যদি থাকে তাহলে করুন, না হলে করবেন না। বছরে একটা দিন আমরা ঈদুল ফিতর বা ঈদুল আজহাতে জমা হয়, ঠিক না? মুসলমান সেখানে একসঙ্গে মিলে আনন্দ করবে, সেটা করার উপায় নাই। হানাফি জামাই আহলেদের শ্বশুর বাড়িতে আসে, চুপি চুপি পালিয়ে চলে যায়, কোথায় হানাফি জামাত আছে, কিন্তু বিরিয়ানি খাবে এসে শাশুড়ির কাছে। বিরিয়ানিতে আপত্তি নাই, সেমাইতে আপত্তি নাই, আপত্তি খালি ছয়টা তকবিরে, কারণ শ্বশুর বাড়ির লোকেরা বারো তকবির দেয়, আমার বাবারা দেয় ছয় তকবির। ছয় আর বারোর এই বিভেদ আজও গেল না, মুসলমান ভাই ভাই হতে পারলো না। আজকে গাড়িতে আসতে আসতে মাইকের মধ্যে ফতোয়া শুনলাম, তালাক হয়েছে কি হয় নাই, মহাবিপদ। তালাকের ফতোয়া দিতে দিতে আমাদের দান খালাস, প্রতিদিন বোধ হয় তালাকের ফতোয়া আমাদের কাছে আস। সব মনে করে কি জানেন, যে নদামাটা গেলে বউটা ফেরত পাওয়া যাবে। সেদিন একজনকে এমন ধমক দিয়েছি আমি, সে উচ্চশিক্ষিত লোক, বড় মানে তার উপরে ডিগ্রি নেই বাংলাদেশে, দুইজনকে তারকে দিলাম ধমক, বেটা রাগ যখন হয় তালাক 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 করো, তখন নদবড়ার কথা মনে থাকে না, এবার আসলে এক টাকা ফতোয়া দিব না। সে কাকতেই মেরতে সার সার করে অস্থির, শর্ত করো আর কখনো রাগ করে বউকে তালাক তালাক বলবো না, স্যার একশোবার তব করছে আর কখনোই বলবো না, বুঝতে পেরেছেন? আজকে বললাম ওর ফতোয়া দেবো 1,00,000 জরিমানা, তারপরে ফতোয়া দেবো, ভয় ওর বহুত তালাক দেবে। এইসব বেয়াদবরে হলো দিনদা। একজন লোক একদিন দেখি বিমানে চলে আসছে, প্যান্ট শার্ট পরা লোক তো আমার অফিসে করে ঢোকে না, বলে এই প্যান্ট শার্ট পরা ক্লিন সে আমার রুমে কে ঢুকলো গো, আমি ইউনিভার্সিটি থেকে এসে ঢুকছি, বলে এই কারা উনি বসে আছে কে, স্যার উনি ঢাকা থেকে ফ্লাইট আসছে, রাজশাহী ফ্লাইট তো বিকেলে নাই, ডেলি একটা করে, ওর আগের কথা বলছি, তো উনি এসছে আপনার কাছে মশলা নিয়ে। আমি ব্যাগটা ওপরে না উঠে সরাসরি ঢুকলাম, সালাম দিয়ে বললাম ভাই আপনি কেজন আসছেন, ওই একই কথা, স্যার আমি বিমানের গ্রাউন্ড ইঞ্জিনিয়ার, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি করি, মোহাম্মদপুরে দুতলা তিনতলা বিল্ডিং আমার বাবা, কিন্তু মুশকিল হয়েছে রাগ করে বউ তিনতলা দিয়ে ফেলেছি, আর বউ চলে আমি পাগল, বউ আমার জন্য পাগল, আমি বউর জন্য পাগল, আর মিলতে পারছি না। কেন? ঢাকার যত আলেম আলেম আছে, যত দলের, সব দলের কাছে গেছি, একটাই ফতোয়া বউ শেষ হিল্লা করতে হবে। আমি বললাম হিল্লা মানে কি? একটা পরপুরুষের সঙ্গে এক রাত রাখতে হবে, পরের দিন সে যদি গোসল টোসল করে বুঝতে হবে হ্যাঁ তাহলে তোদের মধ্যে মিল হয়েছে, এরপরে তোমার বউ ফেরত হবে। আস্তা ফেরান আউজবুল্লাহ, আমি একাম করবো, ও বলছে আস্তা আমি একাম করবো, এক গ্লাস পানি তো খেয়ে দিলে তো এটুক হলে পানি তো আমি খাই না, আর আমার বউ আরাম চলে রাত্রে রাখবার আমি তার পানি আবার তাকে নেব। উচ্চশিক্ষিত লোক ভিতরে একেবারে জ্বলে গেছে আগুন, এ কি সম্ভব? শেষকালে ঢাকার আলমদের নাম রাখেন বলবো না, নাম বললে আপনার এক পাকে চিনি ফেলে দেবেন। তাদের একজন কানে কানে বলেছে ভাই ঢাকায় তোমার বউ পাওয়া যাবে না, তোমার বাঁচতে গেলে রাজশাহী যেতে হবে। তো রাজশাহী কার কাছে? আমার নাম বলে দিয়েছে। সে কোথায় বাড়িও না, বেশি সমস্যা নেই, এয়ারপোর্ট থেকে 2 কিলোমিটার দূরে, আমি এক্ষুনি যাচ্ছি, আমার তো এয়ারপোর্ট বিমান সব ফ্রি, ও তো ভাড়া লাগে না, স্টাফ তো এই সেই লোক। তো আমি বললো এই অফিসে বলো তোমার আগে তালাক তাহলিল বইটা দাও, আমি আসার সময় নেমে কথা বলবো। ওর আর ঘুমটুম আছে নাকি, খাওয়া দাওয়া করে ওর তালাক তাহলিল বইটা এক ওর শুরু দিয়ে শেষ পর্যন্ত দুই খতম দিয়ে বসে আছে।
বেশি বড় বই তো না। ওরা আমি এসছি আসার সময় স্যার আমি ফত পেয়ে গেছি, বউকে মোবাইলে বলে দিছি, কোনো চিন্তা করিস না আবার তোকে আমি নিচ্ছি। আমি তো শুনি বলে কি আমার লাগলো না স্যার এই যে বই দিয়ে গেলে ওস্তাদ মেডিসিন পেয়ে গেছিস। সেই স্বামী স্ত্রী এখনো বেঁচে আছে ঢাকা যান, দেওয়ার নাম বলে চিনি ফেলবেন বুঝছেন। সুদূর বরিশালে ফতোয়া হিল্লায় হিল্লা 11টা মহিলার ভাগ্যে হিল্লার এই কষাঘাত এসেছে। ফতোয়া দাতা একজন আলেম ভাগ্যক্রমে একদিন রাগ করে নিজের বউকে তিনতে লাগ দিয়ে ফেলছে, মহাবিপদ। আলেম বলে সারা সেটার বউটাকে চলে যায়, উনি এক ফাজল মানুষের বড় আলেম, ফাজল মানুষের সব একটা ইসলামী দলের নেতা সব বুঝতে পারছেন। বরিশাল এলাকায় দক্ষিণবঙ্গে তো অত এলেমের চাষ নাই, সত পীর সাহেবদের চাষ। এখন এই হুজুরের সাথে একমতে বসে আছে বউটা কি করে ফেরত পাওয়া যায়। তোর ভাই আমাদের মোজা বড় যে বউ তো জীবনে ফেরত হবে না। তো দেখো ওই মেহেন্দিগঞ্জে কিছু লোক লামোজাবি হয়ে গেছে, ওদের তো রাগ করে মসজিদ তো পড়াই দিলাম। তো দেখো তো ওদের কাছে কোনো বইটাই পাওয়া যায় কি, তোদের কাছে গিয়েছে বলে এই তোরা তো লামোজাবি হয়ে গেলি তোদের মসজিদ তো পড়াই দিলাম, তা তোদের কাছে কোনো বইটি আছে রে? তো হ্যাঁ ওদের আমির জমাদার একটা বই আছে, ওই যে তালাকো তাহলে নিয়ে চলে গেছে। গিয়ে ওই 11 জন আলেম মিলে মাদ্রাসার যতগুলো আলেম থাকে না 1200 জন তো হবে ফাজল মাদ্রাসা, তারা সবাই মিলে বইটা পড়েছে। পড়া পরে বলছে সর্বনাশ এই ছোট বইতে যেসব রেফারেন্স আছে আমরা জীবনে সব রেফারেন্সের নামও শুনিনি, এ কাটা আমাদের এলমে কুলাবে না। এবার ভেবে দেখো কি করা যায়। তো বলছে ওই আলেম বলছে দেখা যদি ভেবে দেখতে হয় যে 11টা মহিলা হিল্লার অপেক্ষায় আছে ও সবগুলিকে হালাল করতে হবে, তালাকবার অনুমতি মানে পুনর্বিবাহের অনুমতি দিতে হবে, তো তাই করবো। তোর বউ বাঁচানোর জন্য সব হালাল করতে বাবা তাই আপাতত বাসি, তাই হলো ওর নিজের বউটা বেশি গেল 11টা বউ বেশি গেল। এটা তাহারিকের সেই সব ফতোয়া রিপোর্টটা গিয়েছিল সারা দেশে। এইভাবে কোরআনের আয়াতের প্রকাশ্য বিরোধিতা করে বলা হচ্ছে এটা নাম হলো বেদাতি তালাক। বেদাতি তালাক বুঝছেন, তালাক তিন ভাগে বিভক্ত, পড়ুন সরে ভেঙে পড়েন উসুল যত বই আছে ফেকার কেতা পড়ে দেখেন। আহসান হাসান বেদাবি সর্বোত্তম তালাক, তারপর উত্তম তালাক বেদাতি তালাক। বলুন মুসলমান কি বেদাতি তালাক মানবে না সুন্নত তালাক মানবে? আপনারা তো সহজে বুঝলেন, আপনি কালকে হানাফি মজাবে চলে যান দেখি কি করে বোঝেন আপনি, আপনার মাথা বিক্রি হয়ে যাবে হুজুরের কাছে। হুজুর তো কি কম বোঝা, এক কথা শেষ। নিজেরা স্বীকার করছে এটা বেদাতি তালাক, এটা সুন্নত নয়, কোরআনের বিরুদ্ধে। আত্তালাক বার রিতান ফাইমসাকুন বেহসান অতসিহু ফাইমসাকুন বে মারুফিন অতসিহু বেহসান সুরা বাকারা 230। শুনে রাখেন ভারতের বর্তমান জাতীয় সংসদের একজন মহিলা এমপি তিনি দ্বার্থহীন ভাষায় বলেছেন, আমার লেখাপড়া অনুযায়ী পৃথিবীতে কোথাও ইসলামের চাইতে সুন্দরতম তালাক বিধান নাই। তিনি পরিষ্কারভাবে কোরআন 230 নম্বর আয়াতের রেফারেন্স দিয়েছেন। ভারতের একজন হিন্দু মহিলা এমপি যদি বলার সাহস করে, বাংলাদেশের মুসলমান এমপিরা যারা মহাদেশ মুফাসসির মুফতিলে দাবি করেন তারা কেন সাহস করে বলতে পারেন না? লজ্জা লাগে না? বলো দক্ষিণ ভাবে কোরআনের যে বিধান আছে সেই বিধান মানি, বিদাতি বিধান মানি না, এই বলার হিম্মত যে আলেমদের নাই তারা আলেমের কলঙ্ক। তাহলে সংস্কার কথা যাবে, তৌহিদের সংস্কার হবে, ইবাদতের সংস্কার হবে, তবেই তো জান্নাত পাওয়া যাবে। তৌহিদে গোলমাল ইবাদতে গোলমাল কে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? একটাই রাস্তা, মরা পীর আমাকে নিয়ে চলে যাবে। যেমন আবুল আহাবরা মনে করতো মা নাউযুবিল্লাহ লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, এই মূর্তিগুলো আমরা এই জন্য পূজা করি ওরা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। আমরাও মনে করি আমরা কবর পূজা করি এই জন্য ওই কবরে যিনি শুয়ে আছেন তিনি আমাকে আল্লাহর কাছে পৌঁছে দেবেন, পার্থক্য কোথায়? নামে তো ঠিকই আছে আবু তালেব আব্দুল মুত্তালেব, নাম ঠিক আছে না? মুসলমানদের মধ্যে আব্দুল মুত্তালেব নাম নাই,
আবু তালেবের নাম নাই, আল্লাহ রসুলের চাচাকে আবু তালেব ছিল না, দাদাকে আব্দুল মুত্তালেব ছিল না। অতএব ভাইরা সাবধান, আহলাদিস আন্দোলন বাংলাদেশ দৃঢ়ভাবে জানিয়ে দিতে চায় বাংলার জমিনে তৌহিদের বিরুদ্ধে, তৌহিদের ইবাদতের বাইরে কোনো কথাই আমরা মানি না। ঠিক অন্য করে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাইরে যত বড় আলেম আপনি হন না কেন, ওই মানদণ্ডের বাইরে কারো কোনো কথা আমরা মানি না। এই আকীদা নিয়ে, এই আমল নিয়ে আমরা কি চাই? স্রেফ জান্নাত কামনা করি। যে ব্যক্তি আখেরাতে আল্লাহর সঙ্গে দিদার কামনা করে, আল্লাহ পাক পরিষ্কার বলছেন, মান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি পরকালে তার প্রতিপালকের দিদার কামনা করে, সে যেন দুনিয়াতে দুটো কাজ করে আসে, সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার প্রতিপালকের এবাদতে কাউকে শরিক না করে। এখানে শরিক করার অর্থ রিয়া। আমি ধর্মের দোহাই দিচ্ছি, আমি পীরের দোহাই দিচ্ছি, আমি হুজুরের দোহাই দিচ্ছি, আমি একবার বলছেন এটা সহিহ হাদিসে আছে বলে করি, এটা কিন্তু কেউ বলে না। যদি সহিহ হাদিসে ছয় তাকবীর থাকবে, এই ইস্তেমা মাঠ থেকে আমরা ঘোষণা দেবো, হে আহলে ভাইরা কাল থেকে ছয় তাকবীরে সালাত আদায় করিয়ে দিয়ে যাব, একসঙ্গে সালাত আদায় করি আমরা। সহিহ হাদিসে নাই অথবা আমরা করি না, আপনাদেরও কর্তব্য। মুসলমান ভাই আপনি, আমি, আমরা সবাই ভাই ভাই। আমাদের ভাই ভাই হওয়ার পিছনে ব্যারিকেড হলো এই মজহাব এবং তরিকা, এইগুলো ভেঙে দেন। কোরআন হাদিসের কাছে এসে সবাই ঐক্যবদ্ধ হন, ইনশাআল্লাহ দুনিয়ার মুসলমান ভাই ভাই হয়ে যাবে। তখন এই শক্তির সামনে কোনো শিক্ষি শক্তি টিকতে পারবে না। এই শক্তি ব্যাহত হয়েছে আমাদেরই কারণে, আমাদেরই তওবা করা উচিত। আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার মানুষকে ওই ফেলে আসার তৌহিদের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তবে আল্লাহ বলছেন কাবুর আলাল মুশরিকিন, এটা মুশরিকদের কাছে খুব কঠিন মনে হবে ফিরিয়ে আসাটা, কথা ঠিক না? কঠিন নাহলে ওই বছরে ঢাকার সমস্ত আলেমের কাছে গিয়ে ফতোয়া পাইলে না কেন? এক আলেমকে ধরেছিলাম মসজিদ খায়েবের কাছে, যে মাওলানা সবই তো বোঝেন, তা আপনি সৈয়দেরকে সালাত আদায় করেন না কেন? এসেছেন তো হারামে হজ করার জন্য। বলছে ভাই আমি সুরে ফাতিহা পড়ি, হয়তো ওটা তো চোরা কারবারি, মনে মনে সুরে ফাতিহা পড়লে কেউ টের পাবে না, প্রকাশ্য অপরিধান করেন দেখি। ভাই একটু সমস্যা আছে, তা আমি জানি ওটা প্রকাশ্য করলে কালকে আমরা সব বাতিল। প্রকাশ্য হ, প্রকাশ্য আল্লাহর বিধানের কাছে মাথা নত করো, তার নাম ইবাদত। যার মাথা আল্লাহর দাসত্বের সামনে অবনত হয় না, সে কিভাবে আল্লাহকে মাহবুব হিসেবে স্বীকার করতে পারে? আর এই জন্য এই মাথা এখন কবরে যে নত হচ্ছে, যেহেতু আল্লাহ কাছে নত করে না, আর এই জন্য ছবির কাছে নত হচ্ছে, এই জন্য আগুনের কাছে নত হচ্ছে, আর এই কারণে মুসলমান সারা বিশ্বে নত হয়ে গেল। আসুন সবাই আমরা তৌহিদ ও সুন্নাহর সহি সুন্নাহর অনুসারী হই এবং মুসলমান সকলে ভাই ভাই হয়ে বাংলার জমিনে ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই সমাজটাকে সুন্দর সমাজে আমরা পরিণত করি। তাহলে আল্লাহ খুশি হবেন, সরকার খুশি হবেন, দেশবাসী খুশি হবে, মদ থাকবে না, নারী ধর্ষণ থাকবে না, আগুনে পোড়ানো থাকবে না, মানুষ সবাই সুন্দর মানুষে পরিণত হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী, তাওহীদ ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পালনের তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন। একটু বলতে পারবেন বক্তৃতা তো আর দিতে পারবো না, আমার কিন্তু শেষ কথা আছে। বছরে বছরে আসবেন আর যাবেন এটা হবে না। যারা সংগঠনের সদস্য, যারা সংগঠনকে ভালোবাসেন, তাদের প্রতি আল্লাহর নির্দেশ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আছে না, যেখানে সালাম সেখানে যাকাত নির্দেশ। আনফাকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। আমাদের সংগঠনের নিয়ম হচ্ছে এই, যিনি আমাদের সদস্য হবেন তিনি তার আয়ের 2% সংগঠনের ফান্ডে জমা দিবেন প্রতি মাসে,
একশো টাকা আয় করেন, দু টাকা আল্লাহর বাস্তব দান করবেন, রাজি আছেন? এরপরে রমজান মাস আসতেছে, আমরা গত বছরে সার্কুলার দিয়েছি, রমজান মাসের পবিত্র সময়ে সকলেই যারা আমাদের সদস্য কমপক্ষে 1,000 টাকা আল্লাহর বাস্তব দেবেন, কমপক্ষে বলছি, ওটি ফাইনাল না, কিন্তু পারলে আপনি 1,00,000 টাকা দেন না কেন? রমজান মাসের বরকত হাজিরের জন্য এটা আমরা বলেছি। জিলহজ মাসের প্রথম সপ্তাহে ঠিক অনুরূপভাবে আপনি মাত্র 100 টাকা দেবেন। এই বিষয়গুলো কি আপনারা মানতে রাজি আছেন? আজ তো আপনারা সংগঠনের উন্নতির স্বার্থে সাধ্যমতো দান করে যাবেন, পকেটে দিয়ে তাকাবেন না, কারণ কেয়ামতের মাঠে যে শাস্ত্রের লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে বা আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে, তার মধ্যে একজন হচ্ছে তিনি যিনি ডান হাতে দান করেন বাম হাতে টের পায় না, আছে না? রুজির মালিক আল্লাহ, কৃপণ হবেন না। সংগঠন থাকলে তো আপনাদের পাবো, না থাকলে পেতাম নাকি? আমাদের মার্কাজের উপরে চাপ, কালকে আপনাকে বলেছি, খেয়াল রাখবেন, কোটি কোটি টাকা না হলে হয় না। যে মসজিদ দেখছেন না, ওটা দ্বিতীয় তলা করা যাবে না, ওটা পাঁচতলা করা ছাড়া উপায় নাই। প্রতি জুমার দিন মসজিদের বাইরে সামিনা টাকাতে হচ্ছে, এখন শহর থেকে ভাইরা সব আসেন, জায়গা পায় না। এই অবস্থায় এইভাবেই থাকবে আপনারা মনে করেন? আপনারা এগিয়ে আসুন, শুধু শহীদদেরকে সালাত আদায় করেন, শহীদদেরকে আপনি আল্লাহর পথে ব্যয় করবেন না, খালি বেদাতে বেদাতে মার্কাজ বানাবেন নাকি দেশে বড়ি বড়ো? এটা হবে না। এই কথাটি বললাম। দ্বিতীয়ত মামুনদেরকে বলছি, পর্দা রক্ষা করুন, কোনো উস্কানিতে ভুলবেন না। আধুনিক প্রগতিবাদী হওয়ার জন্য এই নাম করে বোরকা নেকাব ছাড়বেন না, যত উস্কানি আসুক হেজাব এবং বোরকা অবশ্যই থাকতে হবে। হেজাব ও বোরকার মধ্যে শিক্ষিত শ্রেণী প্রগতির নামে তাদেরকে হিজাব খুলতে বাধ্য করে, যারা এগুলো করছেন তারা সাবধান হয়ে যান। আপনি যত বড় উঁচু দরের মানুষ হন, আমার মেয়ের বোরকা যদি আপনি হাত দেন, আমার মেয়ের নেকাব যদি আপনি খোলেন, আপনার দেহের পাঞ্জাবি থাকলে খুলে ফেলতে হবে। সাবধান, ইসলামের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নেবেন না। বাংলাদেশের মুসলমান মেয়েরা বোরকা নিয়ে চলতে পারবে না, নেকাব নিয়ে চলতে পারবে, ওরা কি ভারতে যাবে নাকি? বোরকার বিরুদ্ধে একটা হামলা কেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাকে কেউ দেখতে পেয়েছে? যে হিন্দু জীবনে তার মাকে কেউ টের পায় না। এমন তিনি গঙ্গা স্নান করতে যেতেন, বড় লম্বা বড় উঁচু পালকিতে দাঁড়িয়ে গোসল করতেন, টোকা মারতেন, পরে পালকি নিয়ে উঠিয়ে চলে যেত, তার চেহারা কখন তার চাকর বাকর দেখা নাই। একটা হিন্দু মহিলা যদি এত পর্দানশীল হতে পারে, একটা মুসলমান মহিলা বোরকা পড়তে পারে না? আমাদের মেয়েদেরকে আপনারা কি বানাতে চান? অতএব ইসলামের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একবার না 10 বার ভাবতে হবে আপনাকে। মুসলমান জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। মা বন্ধুকে বলবো সাবধান, কোনো অবস্থাতেই হিজাব খুলে ভাই বা পরীক্ষা দিতে হবে। যদি কোনো প্রফেসর তোমাকে বলে আমার ভাইবার দরকার নেই, আমি চললাম, আমার নম্বরও দরকার নাই, হচ্ছে এগুলো বাস্তব, প্রায় দেখছি পত্রিকায়। যে সমস্ত স্বামীরা স্ত্রীর দায়িত্ব পালন করো না, তোমরা তওবা করো, যারা মদ খাও এ ছেলেরা, যারা ইয়াবা খাও আজকে এখানে তওবা করে যাও। মনে রেখো, তোমার মদ গেলারও সময় হবে না, তার আগে তোমার মৌত হয়ে যেতে পারে, ঢোক গেলার আগে মৃত্যু হতে পারে না। অতএব সাবধান, জাতিকে বাঁচানোর জন্য তরুণ সমাজটা এগিয়ে আসতে হবে। তোমরা যদি মদখোর হও, কে জাতিকে বাঁচাবে? কেন আমাদের চুরি লাগবে? কিন্তু আগে কত সংখ্যা তাহারিক আমরা দিলাম, একটি গ্রামের নাম পাওয়া গেছে ভারতে, 300 বছর পর্যন্ত সেই গ্রামের লোকেরা ঘরের দরজা দেয় না, দরজা খোলে না, কি বলে, দরজাই নাই সে ঘরে, সে দেশে। তারা বলে কি, তাদের কোন দেবী নাকি বলেছেন বহু আর 300 বছর আগে, যে ঘরের দরজা লাগালে এখানে ঈশ্বরের দয়া বন্ধ হয়ে যাবে। সেই বিশ্বাসে তারা 300 বছর যাবৎ ওই গ্রামের লোকেরা ঘরের দরজাই লাগায় না, খোলা থাকে,
চুরি চামারি কিচ্ছু সেখানে নাই। হে মুসলমান, যদি তারা দেব দেবীর ভয়ে এটা করতে পারে, তোমরা কি আল্লাহর ভয়ে চুরি বন্ধ করতে পারো না? কেন চুরি করো, কেন ডাকাতি করো, কি জন্য লাভটা কি কিছু থাকবে? যারা বিলাসিতা করো, আয় রোজগার করো, তোমার উদ্দেশ্য একটাই, একটা টাইলস ফিটিং বাড়িয়ে বানাবে। তোমার বাথরুমের টাকা দিলে আমার এতিমখানে একটা বিল্ডিং হয়ে যাবে, তাই হবে না? তোর বাথরুমের এত কি পড়ে, তোমার মল পড়ে, ফকিরের মল পড়ে, তো তোমার মলের এত দাম যখন লাখ লাখ টাকা দিয়ে বাথরুম বানা যায়? অথচ দেশের একটা মাদ্রাসা হয় না, টিন ছিঁড়া মেয়েরা কষ্ট পাচ্ছে, তাদের একটা বিল্ডিং করতে পারি না আমরা? দয়া করে চিন্তা করবেন। বলে গেলাম এই জন্য, আগামী বছর তো আমি এখানে নাও তো আসতে পারি, আল্লাহ তো শুনল, আল্লাহ কোনো বান্দার অন্তর নরম করে দিতে পারেন, হয়তো তাদের দিয়ে করে দিতে পারেন। যারা আপনারা আছেন, আপনাদের দিল নরম হবে না? এবার বলেন, অংশগ্রহণ করেন। অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, আর তাহারিক দেখে নেবেন, ওয়েবসাইট দেখে নেবেন, সেখানে টাকা পাঠাবেন। অনেক ভাই এমন তৈরি হয়েছেন, শুনে খুশি হবেন, তারা আমাদের এখানে টাকা পাঠায় নামটা পর্যন্ত দেয় না। এরকম দিনদার পরহেজগার মুসলমান বাংলার জমিনে আছে, নইলে এই মার্কেট চলছে কীভাবে বলতে পারেন না? আর মুফাক্কর বলে, স্যার কার নামে রসিদ লিখবো? তুমি লেখো অমুক তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা এসেছে, অজ্ঞাত জনক ইমানদার ভাই বলে লেখো, আর কী করবো, উপায় তো নেই, ফোন নম্বর তো পাওয়া যাবে না। এই যে ইমানি জজবা সৃষ্টি হয়েছে, এই জজবা যদি বৃদ্ধি পায়, ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলনের জন্য আমাদের কারো কাছে হাত পাততে হবে না। কাদিয়ানি বিতর্ক নিয়ে বড় কথা, এ সঙ্গে আর তাহারিকে সম্পাদক হয়ে গেছে আপনার পরে দুটো এ সংখ্যা আর তাহারিকের সম্পাদক থেকে আমি আপনাদের খালি কয়েকটা লাইন বলে দিই। কাদিয়ানিদের আকিদা হল শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, তারপরে আবার একটা নবী এসেছে, তার নাম হল গোলাম আহমদ কাদিয়ানি। ইনি ভারতের পূর্ব পাঞ্জাব প্রদেশে কাদিয়ান শহরে, গুরুদাসপুর জেলার কাদিয়ান শহরে ওনার বাড়ি। ইনি এখন তাদের নবী, আহলে হাদিসের বিখ্যাত আলেম আল্লামা সানাউল্লাহ অগ্রসরী। তিনি তাকে চ্যালেঞ্জ করেছিলেন, মোবাইলের জন্য আহ্বান জানিয়েছিলেন, বলেছিলেন যদি আমি সত্য হই তাহলে তোমার জীবদ্দশায় আল্লাহ যেন আমাকে মৃত্যু দান করেন, আর যদি তুমি সত্য হও, বলছে আমার যে আমি সত্য হই আমার জীবদ্দশায় যেন আল্লাহ তোমাকে মৃত্যু দান করেন, আর যদি তুমি সত্য হও তো তোমার জীবদ্দশায় যেন আল্লাহ আমাকে মৃত্যু দান করেন। এই মর্মে মোবাইলা হয়, চুক্তি হয়, আর একটি পত্রপত্রিকা ঘোষণা করা হয়। সে মোবাইলা গ্রহণ করার ফলে ওই ভণ্ড নবী ডায়রিয়া হয়ে কঠিন কলেরায় টয়লেটের মধ্যে মারা পড়ল। মরার পরে তার মলদার দিয়ে মল পড়ে নাই, নাক দিয়ে মুখ দিয়ে সমানে দুর্গন্ধযুক্ত মল বেরোতে লাগছে। এইভাবে নিকৃষ্ট অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর 40 বছর পরে আল্লামা সানাউল্লাহ অগ্রসরী মৃত্যু হয়েছে, যিনি চ্যালেঞ্জ দিয়েছেন, মোবাইলা করেছিলেন। আহলে হাদিসের সে বিখ্যাত আলেমের নাম সানাউল্লাহ অগ্রসরী, অর্থাৎ তিনিও পাঞ্জাবের মানুষ। এজন্য ভারতবর্ষের মুসলমানরা দলমত নির্বিশেষে তাকে ফাতেহে কাদিয়ান, কাদিয়ান বিজেতা সেনাপতি হিসেবে লকব দিয়েছিলেন। বর্তমানে 1971 সালে যখন এদেশ স্বাধীন হয়, তখন এখানে কাদিয়ানদের সংখ্যা কয়েক হাজার মাত্র ছিল, ঢাকার বক্সিবাজারে ছিল তাদের হেড অফিস, ওটা কেন্দ্র করে কিছু কাজকর্ম তারা করত। বর্তমানে তাদের সংখ্যা অনেক বেড়ে গেছে, পঞ্চগড়ে একটা এলাকা কিনে নিয়েছে, টাকার তো অভাব নেই, বিদেশি টাকা আসে, সেই এলাকা কিনে নাম দিয়েছে আহমদনগর, ওদের নবীর নাম গোলাম আহমদ, সেই নাম দিয়ে এলাকার নাম দিয়েছে আহমদনগর। সেখানে এই বছরের 22, 23 ও 24 ফেব্রুয়ারি, আজকে কত বলেন, মানে গত সপ্তাহে ওদের সেই সম্মেলনে সালানা জলসা ছিল, আমরা তীব্র প্রতিবাদ করেছি, আপনারা ইনকিলাবে দেখেছেন। এরপর টেলিফোনের সর্বোচ্চ পর্যায়ে আমি নিজে ফোন করেছি, আপনারা কি শুরু করে দিয়েছেন? উনি বলে আচ্ছা আজকে দেখছি,
আলহামদুলিল্লাহ বলাও শেষ, রাতের মধ্যে বন্ধ করাও শেষ। বর্তমানে তাদের প্রকাশিত তাদের পাক্ষিক আহমদী বলে একটা পত্রিকা আছে, তার রিপোর্ট মোতাবেক সারা বাংলাদেশে 93টা কেন্দ্র তাদের আছে, কিন্তু অভিজ্ঞ যারা তাদের মতে 500-এর মতো কেন্দ্র তৈরি হয়েছে। টাকা দিলে চাকরি চাকরির জন্য বহু মুসলমান তাদের চাকরিতে ঢুকে পড়ছে। তারা কাজ করছে কিভাবে, 5টা সংগঠন তাদের আছে। এক, মজলিসে আনসারুল্লাহ, এরা 40-এর ঊর্ধ্বে বয়স্ক মানুষের মধ্যে কাজ করে, সরকারি অফিসার এবং পুলিশ আনসার বিডিআর সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের লোকদের মধ্যে এরা দাওয়াত প্রচার করে মুসলমান নাম দিয়ে, আহমদিয়া মুসলিম জামাত। দুই নম্বর হলো মজলিসে খুদ্দামে আহমদিয়া, এরা 15 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স লোকদের মধ্যে তাদের দাওয়াতি কাজ করে। তিন নম্বর মজলিসে আতফালে আহমদিয়া, আহমদিয়া শিশুদের সংগঠন, এর মধ্যে রয়েছে 15 বছরের নিচের বয়সের কিশোর যারা তাদের মধ্যে। চার নম্বর লজনাই ইমা ইল্লাহ, এরা 15 বছরের ঊর্ধ্ব বয়সী মহিলাদের মধ্যে তারা প্রচার কার্য চালিয়ে থাকে। পাঁচ নম্বর নাসেরাত, এরা 15 বছরের কম বয়সী কিশোরীদের মধ্যে মেয়েদের মধ্যে প্রচার কার্য চালিয়ে থাকে। এরা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যদেরকে কাদানি বানায় না, শুধুমাত্র মুসলমানদেরকেই কাদানি বানানোর চেষ্টা করে। এতে বুঝতে পারছেন তাদের মত উদ্দেশ্য কি? এটা হিন্দুকে বানালে তো হয়, হিন্দু সমস্যা নাই, মুসলমানকে তারা মুরতাদ বানানোর চেষ্টা করছে, এদের থেকে সাবধান। আমরা সরকারকে কালকেও বলেছি, আজও বলছি, এবং আজকে প্রস্তাব আমরা যাবে, অনতি বিলম্বে তাদেরকে অমুসলিম ঘোষণা করুক, অন্যদের মতো তারা বসবাস করুক, আমাদের আপত্তি নাই। আহমদিয়া মুসলিম জামাত নাম করে তারা যদি প্রচার কার্য চালায়, আপনারা বলুন যিনি আপনার নবীকে মানে না আপনি তাকে মুসলমান বলবেন? জনগণকে তাকে মেনে নিবে? জবরদস্তি আমাদের উপরে আমাদের ইমানের উপরে আঘাত হচ্ছে তারা, কেন তাদেরকে এত খাতির করা হচ্ছে বুঝতে পারি না। দিন দিন তাদের প্রসার কাজ বেড়ে যাচ্ছে। চুয়াডাঙ্গার ভাইরা সাবধান, চুয়াডাঙ্গাতে কিন্তু তারা একটা বড় এলাকা কিনেছে, সেখানে তাদের প্রচার কার্য চলছে। পঞ্চগড় এবং চুয়াডাঙ্গা শুরু করেছে ও বিভিন্ন জেলাতেও তাদের কাজ আছে, অত বেশি নাম এখন হয়নি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের উল্টাপাল্টা ধর্মমত যুগে যুগে আসবে। হাদিসে ভবিষ্যৎবাণী রয়েছে আল্লাহ রাসূলের যে আমার মৃত্যুর পরে 30 জন ভণ্ড নবী দেখা দেবে, তো সেই সময় 4 জন হয়ে গেছে, এটা 5 নম্বরে 11-25 জন আসবে। ভণ্ড নবী আসলে কি আমি তাকে নবী বলবো নাকি? ও তো ভণ্ড নবী বলতে হবে। আরে ভণ্ড না আসলে কেমন হবে কাদের উপরে? ও তো ভণ্ড তো আসবেই, কিন্তু আমরা কি ভণ্ড হবো নাকি? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। শুধু সাবধান করে আমাদের দায়িত্ব, সতর্ক আপনার প্রত্যেকে হবেন, প্রশাসনকেও হতে হবে, নইলে সব শেষ হয়ে যাবে। আমরা যে কথাগুলো বললাম আল্লাহ পাকের নামে আল্লাহকে সাক্ষী রেখে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার জন্য আপনারা প্রতিজ্ঞা গ্রহণ করতে রাজি আছেন, এটাকেই বলা হয় বায়াত। যারা এর বিরোধিতা করেন তারা চুপ থাকবেন, আর যারা একে সমর্থন করেন তারা আমার সঙ্গে বায়াতে অংশগ্রহণ করবেন আগামী বছরের জন্য। প্রতি বছরে এটা আমরা করি, মহিলারা করবেন, বারবার তাগিদ আসছে আমাদের কাছে, তার তো মন চাষতে পারে না। সবাইকে বলছি প্রস্তুত হয়ে যান, বায়াতের জন্য সর্বাগ্রে আল্লাহর নামে তওবা করতে হবে। পিছনের গোনা খাতা মনে মনে চিন্তা করুন এবং আল্লাহর সঙ্গে এখন বলুন আমি বায়াত করছি, আমি গোনা থেকে তওবা করছি। এই মর্মে এখন আমি বায়াতের যা হাদিস রয়েছে সেটা বলে দিচ্ছি, মনে রাখবেন। আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমরা যখন বায়াত করো তোমাদের হাতের উপরে আল্লাহর একখানা হাত থাকে, সূরা ফাতহ 10 নম্বর আয়াত। অতএব যখনই বায়াত গ্রহণ করবেন মনে রাখবেন আমি বায়াত গ্রহণ করছি আল্লাহর নামে, আল্লাহ কিন্তু তার একখান হাত এখানে রেখে দিয়েছেন যে বান্দা কি করে আমি দেখি। অতএব তওবা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও সকল কিছুর ধারক। আমি নিজে নিজের নাম বলেন, নিজে নিজের নাম বলেন,
আল্লাহকে সাক্ষী রেখে মোহতারাম আমির জামাতের নিকটে এই মর্মে বায়াত গ্রহণ করছি যে আমি যাবতীয় হারাম ও কবিরা গুনাহ হতে বিরত থাকব, আমি যাবতীয় ফরজ ও সুন্নত সমূহ পালন করিব, আমি আমার নিজের জীবন পরিবার ও সমাজকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী গড়ে তোলার জন্য সাধ্যমতো চেষ্টা করব। আমি মোহতারাম আমির জামাতের নেতৃত্বে জামাতবদ্ধ জীবন যাপন করিব। আল্লাহ তুমি আমাকে এই বায়াত ও অঙ্গীকার পূরণের তৌফিক দাও। আমিন। আকবরকুমুল্লাহ তৌফিকান কামিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। আমরা সকলে মোহতারাম আমির জামাতের দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে হায়াত দারাজ করেন এবং আমাদেরকে আরও বেশি বেশি খেদমত দিতে পারেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কক্সবাজার থেকে আগত আমাদের মুরব্বী মোল্লা আব্দুল আউয়াল রোহিঙ্গা ত্রাণ দিতে গিয়ে আপনারা যে ভিডিও দেখছেন আমার পাশে বসেছিলেন যিনি, সেই ব্যক্তি উনি আপনাদের তবলিগ ইসলামের মহব্বতে এখানে এসেছেন। ওনাকে সেরে পরিচয় করে দেওয়ার জন্য শুভেচ্ছা বলে বক্তব্য জন্য সুযোগ দিচ্ছি। আপনারা দোয়া করবেন, শুধু কক্সবাজারের যে দাওয়াতের ঢেউ তুলেছে, এ শুধু আলেম আলমার অন্তরে দাগ কাটেছে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া নয় কি? অত আমি তাকে সম্মান দেখিয়ে তাকে সুযোগ দিচ্ছি। জি আসুন, একটু উঁচু করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই বিশাল তবলিগ ইজতেমার মোহতরম মধ্যমণি এবং আমিরে জামাত হযরত মাওলানা আসাদুল্লাহ আল গালিব, ডক্টর আসাদুল্লাহ গালিব আল গালিব মদ্দজিল্লাহুল আলী, এবং এইখানে আহলে হাদিস আন্দোলনের বিভিন্ন পর্যায়ের মুরব্বিয়ান এবং এই বিশাল সম্মেলনে বিশাল ইজতেমায় আগত বিভিন্ন পর্যায়ের সমাগত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আবার আপনাদেরকে সালাম জানালাম এই জন্য, একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, আমি যে কালামে পাক থেকে আয়াতটা তেলাওয়াত করেছি এটা ঐক্যের উপর। ওয়াইতাসুমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলা হয়েছে কোরআনে পাকে এবং বিচ্ছিন্ন না হওয়ার জন্য বলা হয়েছে। আমরা সকলেই ঐক্যের কথা বলি, কিন্তু দুর্ভাগ্য ঐক্যের জন্য যা করতে হবে সেই কাজ করতে আমরা কেউ রাজি না। ঐক্যের মূল ভিত্তি হচ্ছে এই যে আমাদের কোরআন এবং সুন্নাহর উপর আমল ঐক্যবদ্ধ হওয়া।
কোরআন বলতে আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, কোরআনে পাক, এবং সুন্নাহ বলতে আমরা যেটা বুঝি হাদিস, সহি হাদিস। এই দুইটার উপর যদি আমরা ঐক্যবদ্ধ হয় তাহলে আমাদের ঐক্য সুসংগঠিত হবে, ঐক্য আর বাকি থাকবে না। আজকে এই বিশাল এই তবলিগি ইজতেমা, ইজতেমার এই প্রতিপাদ্য বিষয় ছিল মুসলমানদের ঐক্যের উপর। আমরা বিভিন্ন মজহাবে বিভিন্ন তরিকায় বিভক্ত হইয়ে আজকে ফেতনায় নিমজ্জিত হয়েছি। এলাই কলমে তোল্লার জন্য যে কাজ করা দরকার, যে তৌহিদের জন্য যে কাজ করা দরকার, সে কাজ আমরা করতে পারছি না। তাই মোহতরম আমিরে জামাত, মুয়াজ্জাস আমিরে জামাত বিশাল সুন্দরভাবে ইসলামকে উপস্থাপন করেছে, আজকে আমাদের করণীয় সম্পর্কে এখানে বলেছেন। আমি শুধু একটা কথাই এখানে না বলে পারছি না, আমি এখানে এসে খুব আবির্ভূত হয়েছি। তার প্রধান কারণ হলো যা কিছু আমার মধ্যে চিন্তা ভাবনা ছিল আমি সব কিছু এখানে একসাথে দেখতে পাচ্ছি। যেমন আমার একটা কথা ছিল আমরা বেশি বিতর্ক করব না, আমরা বিভিন্ন ফিরকা, বিভিন্ন মত এবং বিভিন্ন মজাহ নিয়ে কোনো বিতর্কে লিপ্ত হব না, এলম দিয়ে এটাকে দফা করতে হবে। এটা শুধু অজ্ঞতা থেকে এই বেদাতের উৎপত্তি, এই বেদাতের এইখানে গেড়ে বসার কারণ হলো একমাত্র অজ্ঞতা। এই অজ্ঞতা দূর করবে এলম, এলম দিয়ে। তাহলে এই জন্য দরকার আমাদের মসজিদ, সহি তরিকার মসজিদ প্রতিষ্ঠা করা দরকার। আল্লাহর রহমতে এইখানে সহি তরিকার মসজিদ আমি দেখতে পেয়েছি। দুই নম্বর কথা হলো এখানে মাদ্রাসা দরকার, শিক্ষাকেন্দ্র দরকার, শিক্ষা প্রতিষ্ঠান দরকার, আমি তাও দেখতে পেয়েছি। সবচেয়ে বড় কথা হলো এই যে প্রকাশনার মাধ্যমে যে বিপাক বিপুল পরিমাণ বিভিন্ন বিষয়ভিত্তিক পুস্তক রচিত হয়েছে, এই পুস্তক এই বেদাতের সাইলাবকে একেবারে বেঁধে দিয়ে দেবে। আর বেশি দিন বাকি নাই, এই যে প্রকাশনা দেখেছি এখানে যুবকদের সংগঠন, সোনামণিদের সংগঠন এবং আহলে হাদিস আন্দোলনের বিভিন্ন বিভাগ যে একসাথে কাজ করতেছে, এক জাগ তরুণ যুবক এবং দক্ষ লেখক, সাহিত্যিক এবং ইসলামী পণ্ডিত, ইসলামী স্কলার একসাথে কাজ করতেছে। এইভাবে কাজ হলে বেদাত এইখানে আর গেড়ে বসে থাকতে পারবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ অতিসত্বর বেদাত বাংলাদেশ থেকে দূর হবে, বাংলাদেশে অটোমেটিক একটা ইনকালাব হয়ে যাবে, পরিবর্তন এসে যাবে। সেটা তৌহিদের, সেটা সহি তরিকা, সহি আকিদার একটা বিপ্লব হবে। সেই বিপ্লব আশা করি সমাগত আমাদের মোহতরম আমিরে জামাত আসাদুল্লাহ গালিব শাহ, উনি যেভাবে কাজ শুরু করেছেন আমি এটা দেখে আমার মনের মধ্যে খুব আমি আশান্বিত হয়েছি, এবং বাংলাদেশে এর ক্ষেত্রও তৈরি হয়েছে। উনি আজকে দুই দিনের যে কর্মসূচির মাধ্যমে, উনার ভাষণের মাধ্যমে, উদ্বোধনী ভাষণ থেকে শুরু করে বিভিন্ন ভাষণের মাধ্যমে উনি এবং বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে, রেফারেন্সের মাধ্যমে উনি পরিষ্কার করে দিয়েছেন। আশা করি আর বেশি দিন বাকি নাই, এই বাংলাদেশে এই আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে, এটা কোনো সংগঠন নয়, একজন এখানে বলেছেন, আমি তার সাথে পুরাপুরি একমত, এটা একটা আন্দোলন, এটা একটা হকের আন্দোলন, এই হক বিজয়ী হবে। আমরা মরহুম আমিরে মোহতরম আমিরে জামাতের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, যেন উনি আরও বেশি আমাদেরকে রাহাগুরি করতে পারেন, পথ প্রদর্শন করতে পারেন এবং টু দি পয়েন্ট কাজ করতে পারেন। আমি আরেকটা কথা না বলে পারছি না, আমি ওনার সাথে ও রোহিঙ্গাদের ওখানে রিলিফ বিতরণের যে উনি এখানে প্রতিনিধি দল নিয়ে রিলিফ নিয়ে এখান থেকে গেছিলেন রিলিফ বিতরণের জন্য রোহিঙ্গাদের মধ্যে, সেখানে আমি ওনার সাথে ছিলাম, আমি দেখেছি
ওনার মধ্যে আল্লাহর রহম আল্লাহ যোগ্যতা দিয়েছেন সঠিকভাবে সঠিক সময় নিজকে এই এই আন্দোলনের দাওয়াতকে পেশ করার। এইখানেও আমি বারবার দেখলাম উনি আল্লাহর রহমতে যেইখানে যে কথা বলা দরকার আল্লাহ উনার মাধ্যমে সেই কথা বলিয়েছেন। আমি আশা করব এই ইজতেমা এই ইজতেমার মাধ্যমে আরেকটা নতুন যুগের সূচনা হবে। আল্লাহ আমাদের সকলকে অগাধ শক্তি দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাজাকুমুল্লাহ খাইরান। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 29তম বার্ষিক তাবলিগে ইজতেমার দেশের 58টি জেলা থেকে আগত এই বিশাল জনসমুদ্র থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকটে প্রস্তাবনা পেশ করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত তাবলিগে ইজতেমা 2019 এ বাংলাদেশের 58টি জেলা থেকে আগত লক্ষাধিক জনতার পক্ষ থেকে বাংলাদেশের সরকারের নিকটে এই প্রস্তাবগুলি দ্রুত বাস্তবায়নের জন্য সবিনয় অনুরোধ করা হল। যখন আমরা প্রস্তাব পাঠ করব তখন আপনারা দুই হাত তুলে সরবে তা সমর্থন করবেন ইনশাআল্লাহ। প্রস্তাবসমূহ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে দেশের আইন ও শাসন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। দুই, মানুষের রক্ত চোষা সুদভিত্তিক পুঁজিবাদী অর্থব্যবস্থা বাতিল করে অনতিবিলম্বে ইসলামী অর্থনীতি চালু করতে হবে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। শুধু এনজিও ও দাদন ব্যবসায়ী মহাজনী সুদী প্রথা এবং সেই সাথে অফিস আদালত থেকে ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে। তিন, হিংসা ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দল ও প্রার্থীবিহীন ইসলামী নেতৃত্ব নির্বাচন প্রথা চালু করতে হবে। চার, আহলে হাদিসদের বিরুদ্ধে বিষোদ্গার বন্ধ করতে হবে এবং জঙ্গিবাদের মিথ্যা অপবাদ ও মামলা দিয়ে নির্দোষ ব্যক্তিদের হয়রানি করা এবং ইসলামী বই পুস্তকে জেহাদি বই বলে আখ্যায়িত করার অপতৎপরতা বন্ধ করতে হবে। জঙ্গিবাদের বিশ্বাসগত ত্রুটিসমূহ দূর করার জন্য এবং সামাজিক অনাচার সমূহ প্রতিরোধের জন্য শিক্ষার সর্বস্তরে বিশুদ্ধ ইসলামী শিক্ষা ব্যবস্থা করতে হবে। ছয়, এ সম্মেলন দল নিরপেক্ষভাবে দেশের সকল প্রতিষ্ঠানে মেধাবী যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিদের নিযুক্ত করার আহ্বান জানাচ্ছে। সাত, যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে মাদকের অব্যাহত ছড়াপ ও ইন্টারনেটে অশ্লীল কন্টেন্ট সমূহ বন্ধ করতে হবে। আট, পিস টিভি বাংলার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য এ সম্মেলন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। নয়, চকবাজারের চুরিহাট্টায় ও মিরপুরের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি এ সম্মেলন গভীর সমবেদনা জানাচ্ছে।
এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করছে। সেই সাথে আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদামগুলো দ্রুত স্থানান্তরের জোর দাবি জানাচ্ছে। দশ, ভারতের নিষ্ঠুর পানি কূটনীতির কারণে বাংলাদেশের নদীসমূহ ক্রমশ মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। দেশের সেফগার্ড হিসাবে খ্যাত সুন্দরবন ক্রমে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এগারো, আরাকানে রোহিঙ্গা গণহত্যার বিচার ও মিয়ানমারে তাদের নাগরিকত্ব পুনর্বহাল করে সেখানে সসম্মানে তাদেরকে পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য এ সম্মেলন জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে। বারো, সিরিয়া, কাশ্মীর, ইয়েমেন ও চীনের উইঘুর মুসলমান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নিরীহ নির্দোষ মানুষ হত্যার তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে এই অন্যায় যুদ্ধ ও হত্যাযজ্ঞ বন্ধের কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য ওআইসি ও জাতিসংঘের প্রতি দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য এ সম্মেলন আহ্বান জানাচ্ছে। ১৩, এ সম্মেলন বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের হিজাব ও নিকাব পরিধান ও সালাত আদায়ের বিরুদ্ধে এবং তাদের নিকট ইসলামী বই খোঁজার নামে যেসব দমননীতি চলছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ১৪, এ সম্মেলন অনিতবিলম্বে কাদিয়ানেদের অমুসলিম ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। আল্লাহ, তুমি এই সরকারকে উক্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের শক্তি দাও। আল্লাহ, তুমি এই লক্ষ্য জনতার প্রার্থনা কবুল করো। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন যে মাদকমুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে 2017 সালের 23 ফেব্রুয়ারি আল আউনের যাত্রা শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে সারা দেশে আল আউনের 16টি জেলা গঠন করা হয়েছে এবং সারা দেশে 2000-এর অধিক রক্তদাতা সংগ্রহ করা হয়েছে আলহামদুলিল্লাহ। তাছাড়া ইতিমধ্যে আমরা আল আউনের মাধ্যমে 300 জনের বেশি মানুষকে নিরাপদ রক্তদান করতে সক্ষম হয়েছি। এর মাধ্যমে এবার আল আউনের পক্ষ থেকে শ্রেষ্ঠ জেলা রক্তদানের ক্ষেত্রে শ্রেষ্ঠ সংগঠক এবং শ্রেষ্ঠ রক্তদাতা এগুলো নির্বাচন করা হয়েছে এবং আল আউন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এবার আল আউনের শ্রেষ্ঠ সংগঠক হয়েছেন আবু নাঈম মোহাম্মদ সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ। মোহতারাম আমিরে জামাতের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য তাকে আহ্বান জানাচ্ছি। আবু নাঈম মোহাম্মদ সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ, উনি শ্রেষ্ঠ সংগঠক হয়েছেন আল আউনের। মোহতারাম আমিরে জামাতের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন। আর ক্রেস্ট তার সাথে 30তম পারা, মোহতারাম আমিরে জামাতের তাফসিরে 29তম পারার তাফসির, সেটা তাকে উপহার দেওয়া হচ্ছে। এরপরে শ্রেষ্ঠ জেলা, এবার শ্রেষ্ঠ জেলা হয়েছে রক্তদানের ক্ষেত্রে 1 নম্বর রংপুর, তারপরে হয়েছে ঠাকুরগাঁ। শাকের সামনে আসো। শ্রেষ্ঠ রক্তদাতা জেলা রংপুর প্রথম, তারপরে ঠাকুরগাঁ। মোহতারাম আমিরে জামাতের কাছ থেকে আল আউনের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছে। এরপরে সেরা রক্তদাতা,
এখন ভাই অন্ধ শখের এরপর সেরা রক্তদাতা হয়েছে আমাদের যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর এ এস এম আজিজুল্লাহ সাতক্ষীরা। আলাওনের পক্ষ থেকে সর্বাধিক 12 রক্ত দিয়েছেন ডক্টর এ এস এম আজিজুল্লাহ যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাতক্ষীরা। মোহতারাম আমরা আমাদের কাছ থেকে 5 রক্ত দিয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে সেরা রক্তদাতা দ্বিতীয় হয়েছে আবু হানিফ রাজশাহী, সোনামণির দায়িত্বশীল আবু হানিফ মোহতারাম আমিরে জামাতের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে। আপনাদের জ্ঞাতার্থে আমি আরেকটা বিষয় জানাচ্ছি যে 2019 এবং 21 সেশনের আল আউনের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে, সেখানে ডাক্তার আব্দুল মতিনকে সভাপতি, অন্য আরও বিষয় আছে, ডাক্তার আব্দুল মতিন ভাই ওনাকে সভাপতি করা হয়েছে, আর সাধারণ সম্পাদক আছেন মোহাম্মদ জাহিদ। অন্যগুলোর আমি রিপোর্ট তাহারিকে দিয়ে দেবো। জাহিদ, আমাদের জাহিদ হচ্ছে আল আউনের সাধারণ সম্পাদক, রক্তের প্রয়োজন হলে যোগাযোগ করবেন তার সাথে। আর আমাদের সভাপতি আছেন ডাক্তার আব্দুল মতিন ভাই, তারা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ গোটা বাংলাদেশে নিরাপদ, কোনো মাদক সেবনকারী রক্ত আল আউন গ্রহণ করে না, এটা হচ্ছে আল আউনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। অতএব মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির প্রাণ। হ্যাঁ, বিড়ি সিগারেট মাদক যারা গ্রহণ করে এদের আমরা আল আউনের সদস্য করি না, এটা হচ্ছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। বাংলাদেশে যত রক্ত গ্রহিতা সংস্থা আছে কোনো সংস্থারই এই বৈশিষ্ট্য নাই বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং জানি। ইনশাআল্লাহ আল আউন আউনকে আরও শক্তিশালী করার জন্য এর কার্যক্রম যেন গোটা বাংলাদেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং মুমূর্ষ অসহায় মানুষকে, মানবতাকে, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের হোক না কেন, তাকে যেন আমরা দুর্যোগ মুহূর্তে রক্ত দিয়ে তাকে আমরা সহযোগিতা করতে পারি, এটাই হবে আল আউনের দৃঢ় পণ এবং প্রতিজ্ঞা ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আচ্ছা, এরপরে বাংলাদেশ আহলেদি যুব সংঘ জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা 2019 আয়োজন করেছিল। এবারে প্রতিযোগিতার বিষয় ছিল ইমাম নববী রহমাহুল্লাহর বিখ্যাত গ্রন্থ রিয়াদুস সোয়ালেহীনের শুরু থেকে সফরের আদবের 8 পর্যন্ত হাদিসগুলোর উপরে এমসিকিউ ভিত্তিতে। বাংলাদেশ আহলেদি যুব সংঘ আয়োজিত জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা 2019 এ প্রথম হয়েছে মোহাম্মদ আলে ইমরান চাপাই নবাবগঞ্জ। মোহতারাম আমিরে জামাতের পক্ষ থেকে দ্রুত প্রথম হয়েছে, প্রথম পুরস্কার নগদ 10,000 টাকা এবং সনদ। যুব সংঘের গ্রন্থপাঠ প্রতিযোগিতা এবার প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আলে ইমরান চাপাই নবাবগঞ্জ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। দ্বিতীয় হয়েছে এ এইচ এম মাহফুজ চারঘাট রাজশাহী, নগদ 7,000 টাকা এবং সনদ পুরস্কার নিচ্ছে মোহতারাম আমিরে জামাতের কাছ থেকে। দ্বিতীয় আসছে আবুল কালাম, হ্যাঁ দিয়েছে এইচ মাহফুজ চারঘাট রাজশাহী দ্বিতীয়। তৃতীয় হয়েছে ইরফানুল ইসলাম ফাহিম কুমিল্লা, আচ্ছা ঠিক আছে, তৃতীয় হয়েছে ইরফানুল ইসলাম কুমিল্লা, 5,000 টাকা নগদ এবং সনদ। এছাড়া আমাদের আরো পাঁচজনের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার 2,000 টাকা করে। ওয়ান বাই ওয়ান সবাই চলে আসবেন। সান্ত্বনা পুরস্কার রায়হান উদ্দিন দিনাজপুর, তারপরে শাহিন রেজা চাপাই নবাবগঞ্জ, নাজমুল হাসান সাতক্ষীরা, আল সাবাহ গাইবান্ধা, রাগিব হাসান রুহান পাবনা। প্রথম তিনজন, প্রথম পুরস্কার 10,000 সনদ, দ্বিতীয় পুরস্কার 7,000, তৃতীয় পুরস্কার 5,000, আর পরবর্তী 5 সান্ত্বনা পুরস্কার 2,000 টাকা।
আচ্ছা, আর একটি বিষয় আছে। আলহামদুলিল্লাহ, এবার আলমারকাজুল ইসলামে আসসালাফি থেকে মোট 11 জন ছাত্র এবং 3 জন ছাত্রী হাফেজ এবং হাফেজা হয়েছে আলহামদুলিল্লাহ। মোট 11 জন ছাত্র এবং 3 জন ছাত্রী, সর্বমোট 14 জন ছাত্রছাত্রী হাফেজা হয়েছে আলমারকাজুল ইসলামে আসসালাফির বালক ও বালিকা শাখা থেকে। আমিরে জামাতের কাছ থেকে তারা পুরস্কার নেবে, তাদেরকে পাঞ্জাবি পায়জামা এবং টুপি দেওয়া হচ্ছে মার্কাজের পক্ষ থেকে। মহিলা মাদ্রাসায় যারা আছে তাদেরকে পরে পুরস্কৃত করা হবে। হাফেজ আমাদের এবার যারা হয়েছে 11 জন, আল আমিন গাজীপুর, আল আমিন গাজীপুর, তারপরে আব্দুর রহমান রাঙ্গামাটি। আলহামদুলিল্লাহ রাঙ্গামাটির একজন ছেলে আমাদের কাছে আছে, সেই সুদূর বরকল উপজেলার, আমরা যেখানে গত সফরে আমিরে জামাতের সাথে গিয়েছিলাম। হ্যাঁ বলেছে স্যার। হ্যাঁ, আব্দুর রহমান রাঙ্গামাটি, একমাত্র রাঙ্গামাটির ছাত্র আমাদের আছে। আর প্রথম যেটা নাম বললাম আল আমিন, সে এবার বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে। এরপরে আনাস ময়মনসিংহ, তাড়াতাড়ি। এরপরে মাসুম বিল্লাহ নাটোর, তারপরে প্রস্তুত থাকবে হুজাইফা যশোর, এরপরে আরাফাত নওগাঁ,